হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি সবাই ভালো আছো। অনেকের সাথে অলরেডি একবার দেখা হয়েছে অনেকদিন আগে, আর অনেকের সাথে আজকে প্রথমবারের মতো দেখা হচ্ছে। আমি ডাক্তার রাজেশ নাদিম সিফাত, সবাই সংক্ষেপে সিফাত নামে চেনে। তো গতিবিদ্যা ক্লাসটা ইউজুয়ালি আমি নেই প্রতি বছর, আর হচ্ছে আমি অলরেডি একবার ক্লাসটা নিয়েছিলাম। তো যখন ক্লাস নিয়েছিলাম সেটা অনেকদিন আগের কথা, তখন নতুন বইটা আসে নাই মার্কেটে। সো এখন হচ্ছে নতুন বইটা আসছে। তো নতুন বইটা আসার ফলে হচ্ছে আমি অনেক কিছু আপডেট করেছি এই বছর, মানে এই বছর মানে হচ্ছে নতুন যে বইটা আসে সেখান থেকে, আর নতুন বই পুরানো বই দুইটা একসাথে মিক্স করে, সাথে তপন স্যারের বই একসাথে করে এই লেকচারটা সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। সো অনেকেই আগে ক্লাস করছো, তারা আজকে আবার করবা, কোনো সমস্যা নেই। যারা আগে করেছো ক্লাসটা আজকে আবার করতে পারো, করলে উপকারী হবে, অপকার হওয়ার কোনো চান্স নাই। কারণ আমি লেকচার অনেক কিছু নতুন ক্রিয়েট করছি, কিছু কঠিন জিনিস ছিল যেগুলো আমাকে আগের বার হয়তো হাতে কলমে এঁকে তারপর দেখানো লাগছিল, এবার আমি গ্রাফিক্সের সাহায্য নিয়েছি। সো আশা করি আগে থেকে একটু সহজ হবে, এটা একটু পড়ায় দেওয়াটা আমার জন্য। আর হচ্ছে যারা প্রথমবারের মতো ক্লাস করতেছে তাদেরও খুব বেশি একটা অসুবিধা হবে না। আচ্ছা, যেটা অসুবিধা সেটা হচ্ছে ভাই 19 সালের বই, 20 সালের বই, 18 সালের বই, বই নিয়ে খুব একটা ঝামেলা হয়। তো এই জন্য আজকে লেকচারটা আমি এমন ভাবে সাজিয়েছি যেখানে একই সাথে 19 এবং 20 দুইটার পেজ নাম্বার দেওয়া আছে, আর 19 সালের বই এবং 18 সালের বইয়ের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, প্রায় কাছাকাছি, 97 to 98% কাছাকাছি। তো সমস্যা নেই, আর নতুন বই কিনতে হবে কি হবে না এই ব্যাপারে জনি ভাইয়া তোমাদেরকে বলে দিছে কি কি করতে হবে। তো ভাইয়া যা বলছে সেটাই হচ্ছে সবাই ফলো করবা। ভাইয়া যদি বলে থাকে যে নতুন বই কিনতে হবে না, তো ইটস ওকে, বই কিনতে হবে না। ভাইয়া যদি বলে আমি ইনফরমেশন দিয়ে দিবো, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। আর তপন স্যারের বই লাগবে কিনা এটা হচ্ছে অনেকের প্রশ্ন। তপন স্যারের বই এই চ্যাপ্টারের জন্য আমার মনে হয় না দরকার আছে, কারণ হচ্ছে তপন স্যারের বই থেকে যে যে লাইনগুলো পড়া দরকার, যে যে লাইনগুলো এক্সট্রা দেওয়া আছে সেগুলো আমি ক্লাসের মধ্যে পড়াই দিব, সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করি বাকি সবাইও ভালো আছো। আচ্ছা ঠিক আছে, শুভ সন্ধ্যা সবাইকে, ঠিক আছে শুভ সন্ধ্যা। আচ্ছা তাহলে আমি দেরি না করে ক্লাস শুরু করে দিই, অনেকে জয়েন করছো, বাকি যারা আছে আশা করি খুব দ্রুত জয়েন করে ফেলবে। ক্লাস করতে হচ্ছে কম্প্যানিয়ন বুকটা অবশ্যই লাগবে, আশা করি এর মধ্যে সবার কম্প্যানিয়ন বুক চলে আসছে সাথে। সো সবাই একটু কষ্ট করে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটা বের করো, ইসাক স্যারের বই 19, 20, 18 যাই হোক কোনো সমস্যা নাই, এডিশন নিয়ে কেউ মাথা ঘামাবে না। মেডিকোর কম্প্যানিয়ন বুকটা নাও হাতে, সাথে খাতা কলম রাখতে পারো, উপকার হবে অপকার হবে না। আচ্ছা, নতুন বই যাদের তাদের হচ্ছে পেজ নাম্বার 148, যাদের হচ্ছে আগের বই পুরনো বই তাদের হচ্ছে পেজ নাম্বার 139। ঠিক আছে, এই পেজ থেকে আমাদের পড়া শুরু হবে। আচ্ছা, আমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছর কি কি প্রশ্ন আসছে একটু দেখি যে কোন কোন সালে প্রশ্ন আসছে, তাহলে খেয়াল করে দেখবা মোটামুটি 2000 থেকে 2009 পর্যন্ত একটু ইরেগুলার ছিল, 2012 থেকে 2019 পর্যন্ত কোনো বছর মিস হয় নাই, মেডিকেল বা ডেন্টাল কোথাও না কোথাও প্রশ্ন আসছে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসছে। এবং আমি গত 4 বছরের মেডিকেল ডেন্টাল আলাদা করে দিছি যেন বুঝতে সুবিধা হয়, যে 16 সালে মেডিকেলে দুইটা আসছে, ডেন্টাল একটা আসছে, 17 সালে মেডিকেল একটা আসছে, ডেন্টাল একটা আসছে, 18 সালে মেডিকেল একটা, 19 সালে ডেন্টাল দুইটা, 20 সালে কয়টা আসবে। আশা করি 20 সালে একটা বা দুইটা প্রশ্ন এখান থেকে থাকা উচিত, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্ব দিয়েই পড়বো। আর যদি আমরা টপিক ওয়াইজ চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে প্রক্ষেপণ গতি থেকে 10টা, এরপর গতির সমীকরণ থেকে আসছে 8টা, গতি বিষয়ক বিভিন্ন রাশি থেকে আসছে 5টা। যদিও এই টপিক গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট আমরা সবগুলো টপিকই টাচ করব, তবে যেই টপিক থেকে প্রশ্ন একটু বেশি আসছে সেই টপিক গুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ব বা একটু বেশি সময় দিয়ে পড়ব, এটাই হচ্ছে পার্থক্য। আর বাকি যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ টপিক, মেডিকেলে কোনো টপিকই কম গুরুত্বপূর্ণ না, বাকি টপিক গুলো আমরা হচ্ছে টাচ করে যাব, যতটুকু পড়া দরকার অবশ্যই অবশ্যই আমরা দেখে যাব, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। নতুন বই যাদের পেজ নাম্বার 149, যাদের আগের বই তাদের হচ্ছে পেজ নাম্বার 140, ইসাক স্যারের বইয়ের সেকেন্ড পেজে সবাই চলে আসবা। ইসাক স্যারের বইয়ের এই গতিবিদ্যা চ্যাপ্টারের সেকেন্ড পেজের একদম শুরুতে একটা সংজ্ঞা দেয়া আছে মোটা করে মার্ক করা,
সেখানে লেখা আছে প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা, যে কোন বস্তুর গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে এত বড় সংজ্ঞা মনে রাখা একটু কষ্ট, আমরা মনে রাখবো সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা এবং যার সাপেক্ষে, এই দুইটা শব্দ, সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা এবং যার সাপেক্ষে, এই দুইটা কথা আমরা মার্ক করে রাখবো। এই দুইটা কথা যেখানে থাকবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল। আমাদের তপন স্যারের বইয়ের 129 নম্বর পেজে স্যারও একই সংজ্ঞাই বলছে, তবে একটু চেঞ্জ করে বলছে। কি চেঞ্জ করে? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে কোন বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে এখানেও সাপেক্ষে, কোনো একটা বস্তুর সাপেক্ষে এবং সুনির্দিষ্ট করা হয়। তাহলে খেয়াল করো, দুইটা দুই স্যারের বইতে সুনির্দিষ্ট এবং সাপেক্ষে এই দুইটা শব্দ কমন। সুনির্দিষ্ট এবং সাপেক্ষে এই দুইটা কথা থাকা মানে সেটা কার সংজ্ঞা? সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা। তাহলে আমাদের প্রথম সংজ্ঞাটা পড়া শেষ। এরপর তুমি খেয়াল করে দেখো, এই যে এই দুই পেজ তোমার বইতে, যে পেজে সংজ্ঞাটা দেওয়া আছে সেই পেজ এবং তার পাশের পেজে দেখো, এখানে মোটা করে লেখা আছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এই যে দেখো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এই যে দ্বিমাত্রিকের ঠিক উপরে কিছু উদাহরণ লেখা আছে, আবার ত্রিমাত্রিকের ঠিক উপরে কিছু উদাহরণ লেখা আছে, তারপর এই পেজের একদম নিচে এই যে এখানেও ত্রিমাত্রিকের কিছু এক্সাম্পল লেখা আছে। এই সবগুলো এক্সাম্পল আমাদের ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ইসাক স্যার কিছু এক্সাম্পল দিছে, তপন স্যারও দুই একটা বেশি দিছে, এজন্য আমরা কি করব, আমরা কম্পানিয়ন বুকের 28 28 নম্বর পেজ একটু যাব। কম্পানিয়ন বুকের 28 নম্বর পেজে আসার পর তুমি দেখবা যে এরকম একটা চার্ট দেয়া আছে, সেখানে একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের কিছু এক্সাম্পল দেয়া আছে। সো এটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দেখো এখানে 5টা এক্সাম্পল দেয়া আছে তিন সালের বই মিলে। তো এই 5টা এক্সাম্পলের একটাও তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না, কারণ হচ্ছে খেয়াল করে দেখো একমাত্রিকের প্রত্যেকটার মধ্যে, এই যে দেখো সরু অথবা সুতা, সরু অথবা সুতা, এই সরু অথবা সুতা এই দুইটা শব্দের যে কোনো একটা থাকবেই। তুমি মার্ক করে রাখো সরু এবং সুতা, সরু এবং সুতা এই দুইটা শব্দের যে কোনো একটা থাকা মানেই সেই বস্তুটা হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল। আশা করি বুঝছো। এরপর মাঝখানে খেয়াল করো, মাঝখানের গুলা হচ্ছে দ্বিমাত্রিক এবং দ্বিমাত্রিকের 2 3 4, দেখো দুইটার মধ্যে একটা শব্দ কমন। দ্বিমাত্রিকের 2 3 4 তিনটার মধ্যে একটা শব্দ কমন, সেটা হচ্ছে পাতলা। পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, পাতলা টিনের পাত, এই পাতলা শব্দটাকে মার্ক করো। পাতলা থাকা মানেই সেটা হচ্ছে দ্বিমাত্রিক। তার সাথে মনে রাখতে হবে ফুটবল খেলার মাঠে গতিশীল ফুটবলের গতি, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। কেন? কারণ হচ্ছে এই যে দেখো, এই যে দেখো, এই যে এখানে মনে করো, এই যে এই বিন্দু থেকে ফুটবলকে কিক করা হইলো, কিক করার পর দেখো তো ফুটবলটা এই যে উপরে আসলো, উপরে আসার পর এই যে সে আবার কিন্তু মাটিতেই ফেরত আসছে। তাহলে এই যে ফুটবলের যে গতিটা, ফুটবলের যে গতিপথ, এই গতিপথকে আমরা বলি প্রাস। এবং আমরা জানি প্রাস হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবর কাজ করে। প্রাস হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবর কাজ করে, তার মানে প্রাস হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। যেহেতু ফুটবল খেলার মাঠে গতিশীল ফুটবলের গতি প্রাসকে ফলো করে, এই জন্য ফুটবল খেলার মাঠে গতিশীল ফুটবলের গতি একটি দ্বিমাত্রিক গতি। তার সাথে 5 নম্বরে লেখা আছে মেঝে বা টেবিলের উপর পিঁপড়ার গতি, এটা আমাদের তপন স্যারের বইয়ের লাইন, এটা আমাদের তপন স্যারের বইয়ের লাইন। মনে করে একটা টেবিল, এটা একটা টেবিল বা ধরো এটা হচ্ছে ফ্লোর। তাহলে এই যে টেবিল বা ফ্লোরের যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠের মধ্যে কি আছে, যে এখানে হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটাই তো আছে, তাই না? তাহলে এই যে মেঝে বা টেবিলের উপর দিয়ে যদি একটা পিঁপড়া হেঁটে যায়, তাহলে তার স্থানাঙ্ক বের করার জন্য আমার কি লাগবে, দৈর্ঘ্য আর প্রস্থ, তার মানে দুইটা কাঠামো লাগবে। এই জন্য মনে রাখতে হবে মেঝেতে বা টেবিলের উপর পিঁপড়ার গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি, এটা আমাদের তপন স্যারের বইতে আছে। তাহলে আমি একমাত্রিক পারলাম, দ্বিমাত্রিক পারলাম, একমাত্রিক আর দ্বিমাত্রিক ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে তিন মাত্রিক, ওইটা আমার আর পড়া দরকার নাই। একমাত্রিক পারছি, দ্বিমাত্রিক পারছি, বাকি সব তিন মাত্রিক। তাহলে আমি আরেকবার বলি, সরু অথবা সুতা থাকলে হচ্ছে একমাত্রিক, তারপর পাতলা অথবা ফুটবলের গতি অথবা পিঁপড়ার গতি এগুলা থাকা মানে হচ্ছে দ্বিমাত্রিক, এইগুলা বাদে বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে তিন মাত্রিক।
আশা করি বুঝছো। এরপর দেখো নতুন বইয়ের হচ্ছে 151, মানে তার সরি 51 মানে তার পাশের পেজে, তার পাশের পেজ 151 নাম্বার পেজ। আর যাদের পুরানো বই তাদের হচ্ছে পেজ নাম্বার 142। সেখানে জ্বর এবং অজ্বর প্রসঙ্গ কাঠামোর কিছু কথাবার্তা এখানে দেয়া আছে। দেখো এই সব কথাবার্তা ইসাক স্যারের বইতে খুবই ভালো লিখা আছে, তবে তপন স্যারের বইতে দুই একটা কথা এক্সট্রা লিখা আছে। তো আমরা কি করব, ইসাক স্যার এবং তপন স্যার দুই স্যারের বই একসাথে করে কম্পানিয়ন বুকে 29 পেজ নাম্বার, কম্পানিয়ন বুকের 29 নাম্বার পেজ থেকে আমরা একটু এই টপিকটা পড়ে ফেলবো। খেয়াল করো কম্পানিয়ন বুকের 29 নাম্বার পেজে এই যে বক্সটা দেয়া আছে, আমরা প্রথমে জ্বর কাঠামোতে একটু পড়বো। জ্বর মানে কি? জ্বর মানে স্থির। তাহলে যদি কোনো কিছু স্থির থাকে তাহলে তার বেগটা কেমন হবে? তার বেগটা স্থিরই হবে। এখন সেই বেগটা প্রকৃতই স্থির অথবা আপেক্ষিকভাবে স্থির, কিরকম? একটা হচ্ছে তার কোনো বেগই ছিল না, তার মানে সে টোটালি স্থির ছিল, অথবা তার বেগটা ছিল সমবেগ বা ধ্রুব বেগ। মনে করো আমার হাতে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুইটা বস্তু যদি সমান সমান বেগে চলা শুরু করে তাহলে এই দুইটা বস্তু পরস্পরের সাপেক্ষে কিন্তু স্থির। দুইটা বস্তু যদি পরস্পর সমবেগে চলা শুরু করে তাহলে তারা কিন্তু পরস্পরের সাপেক্ষে স্থির থাকবে। জ্বর কাঠামোতে এক্স্যাক্টলি এই ঘটনাই ঘটে। সেইখানে বস্তুর বেগটা বা প্রসঙ্গ কাঠামোর বেগটা হয় টোটালি স্থির ছিল, মানে কোনো বেগই ছিল না, অথবা পরস্পরের সাপেক্ষে সমবেগ অথবা ধ্রুব বেগ ছিল। তাহলে 1 নম্বর কথা, জ্বর কাঠামোতে বেগটা হবে স্থির বেগ অথবা সমবেগ অথবা ধ্রুব বেগ, তার মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বেগের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেখানে কি কোনো ত্বরণ বা মন্দন থাকবে? সেখানে কোনো ত্বরণ বা মন্দন থাকার কথা না। তো 1 নম্বর কথা, 1 নম্বর কথা হচ্ছে যে জ্বর কাঠামোতে বস্তুর বেগ হচ্ছে স্থির বা সমবেগ বা ধ্রুব বেগ, দ্যাট মিনস বেগের কোনো পরিবর্তন হয় না, দ্যাটস ওয়াই জ্বর কাঠামোতে বস্তুর কোন ত্বরণ বা মন্দন থাকে না। শেষ। এখন তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয়, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় নাই তার মানে কোনো ত্বরণ নাই, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় নাই তার মানে সেখানে কোনো ত্বরণ নাই। তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এটা কার সূত্র? এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তার মানে আমরা যদি জ্বর কাঠামোকে চিন্তা করি তাহলে জ্বর কাঠামোতে নিউটনের সূত্রগুলা প্রযোজ্য হয় বা অর্জন করা যায় বা পালিত হয়। তিন স্যার তিন শব্দ ইউজ করছে, বাট কথা কিন্তু সেম, যে জ্বর কাঠামোতে নিউটনের সূত্রগুলা পাওয়া যায়। শুধু নিউটন সূত্র না, মনে রাখতে হবে জ্বর কাঠামোতে পদার্থবিজ্ঞানের যত সূত্র আছে সবগুলা সূত্র অপরিবর্তিত থাকে। এই জন্য এই যে মাত্র যে কথাটা বললাম যে জ্বর কাঠামোতে পদার্থবিজ্ঞানের সকল সূত্র অপরিবর্তিত থাকে, এই কথাটা নিজেও একটা সূত্র। এটাকে বলা হয় নিউটনের অপরিবর্তনীয়তার সূত্র। এটাকে বলা হয় নিউটনের অপরিবর্তনীয়তার বা প্রিন্সিপাল অফ ইনভ্যারিয়েন্স। ঠিক আছে, শেষ কথা, এক্সাম্পল কি হবে আমরা অলরেডি পড়ে ফেলছি, স্থির কাঠামো বা সমবেগে গতিশীল কাঠামো হচ্ছে জ্বর কাঠামোর এক্সাম্পল। তাহলে আমি আরেকবার বলি, প্রথম কথা জ্বর মানুষ স্থির, তাহলে জ্বর কাঠামোতে বস্তুর বেগ হবে প্রকৃত স্থির অথবা আপেক্ষিক স্থির, মানে সমবেগ বা ধ্রুব বেগ, দ্যাট মিনস বেগের কোনো পরিবর্তন হয় না। সো জ্বর কাঠামোতে কোনো ত্বরণ বা মন্দন থাকে না, এবং যেহেতু কোনো ত্বরণ বা মন্দন থাকে না তো সেখানে কোনো বল থাকে না, এবং বল না থাকলে কি হবে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তার মানে জ্বর কাঠামোতে নিউটনের গতি সূত্রগুলা প্রযোজ্য হয়। শুধু নিউটন না, পদার্থবিজ্ঞানের সকল সূত্র অপরিবর্তিত থাকে, এবং সেটার নাম হচ্ছে নিউটনের অপরিবর্তনীয়তার সূত্র বা প্রিন্সিপাল অফ ইনভ্যারিয়েন্স, প্রিন্সিপাল অফ ইনভ্যারিয়েন্স। শেষ কথা, এক্সাম্পল কি হবে, স্থির কাঠামো বা সমবেগে গতিশীল কাঠামো। তাহলে জ্বর কাঠামো শেষ, এবার আসো অজ্বর। জ্বর মানে হচ্ছে স্থির, অজ্বর মানে হচ্ছে অস্থির। অস্থির হলে সেখানে কি হবে, অস্থির হলে সেখানে অবশ্যই ত্বরণ থাকবে, আর যদি সেখানে ত্বরণ হয় তাহলে বেগটা কেমন হবে, বেগটা হবে অসমবেগ। তাইলে অজ্বর কাঠামোতে অসমবেগ, অজ্বর কাঠামোতে অসমবেগ। তাহলে যদি অসমবেগ হয় তাহলে কি হবে, তাহলে বস্তুর অবশ্যই ত্বরণ থাকবে, এবং সেখানে কি হবে, সেখানে নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই হবে না। এবং শেষ কথা, যেহেতু সেখানে ত্বরণ থাকে সো কেমন কাঠামো, ত্বরিত কাঠামো।
ত্বরণ থাকা মানে মন্দন থাকা, সো কেমন কাঠামো, মন্দিত কাঠামো, অথবা গতির কারণে সে ঘুরবে, তার মানে ঘূর্ণনশীল। সো ঘূর্ণনশীল ত্বরিত বা মন্ডিত কাঠামো হচ্ছে অজড় কাঠামোর এক্সাম্পল। আশা করি আজকের পর থেকে জড় এবং অজড় নিয়ে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এরপর চলে আসবা পেজ নাম্বার হচ্ছে এই যে, এখানে নতুন বই হচ্ছে 152, আর আগের বই হচ্ছে পেজ নাম্বার 143। নতুন বই 152, আগের বই পেজ নাম্বার 143। আসার পর দেখো এই যে এখানে ট্রেনের যে ছবিটা, ট্রেনের ছবি ঠিক উপরে যে একটা কথা মোটা করে লেখা আছে, এই কথাটা আমাদের লাগবে, যে মহাবিশ্বে সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এখান থেকে সত্য মিথ্যা লাইন আসতে পারে বা সরাসরি প্রশ্ন আসতে পারে যে নিচের কোন লাইনটি সঠিক বা নিচের কোন তথ্যটি ভুল, এরকম কিছু কথাবার্তা আসতে পারে। সে মনে রাখতে হবে যে কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি, সবগুলাই সেম, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপর পেজ উল্টাও। নতুন বই পেজ নাম্বার 155, আগের বই পেজ নাম্বার 146। গাণিতিক উদাহরণ 3.1, সেখানে এক নাম্বার একটা অঙ্ক লেখা আছে, এস সমান সমান 1/3 টি কিউব প্লাস 3টি সূত্রানুসারে একটি বস্তু সরল রেখায় চলছে, প্রশ্ন হচ্ছে 2 সেকেন্ড পর এর বেগ কত। বেগ বের করতে হবে, দেয়া আছে হচ্ছে সরণের সমীকরণ, দেয়া আছে সরণ, বের করতে হবে বেগ। তাহলে আমরা অঙ্কটি একটু করি, আমরা অনেকেই অঙ্কটা পারি, অনেকেই আমরা অঙ্কটা পারি, তবে আমি একটু, যারা পারে না বা যারা ভুলে গেছে কিভাবে করতে হবে, তাদের জন্য অঙ্কটি একটু ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি যে এটা আসলে কিভাবে করতে হয়। খেয়াল করো, আমরা জানি যে এই প্রশ্নে বের করতে বলছে বেগ, এবং বেগ ভি সমান সমান ডি এস বাই ডিটি, তার মানে এইখানে যে এস এর ইকুয়েশনটা দেয়া আছে 1/3 টি কিউব প্লাস 3টি, এইটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে এ এক্স টু দি পাওয়ার এন সমান সমান এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমি যদি এখন 1/3 টি কিউব এইটাকে এ এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে এ হচ্ছে 1/3, এক্স হচ্ছে টি, এন হচ্ছে 3। তাহলে এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলে হওয়া উচিত এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এ মানে হচ্ছে 1/3, এন মানে হচ্ছে 3, এক্স মানে হচ্ছে টি, এন এর মান হচ্ছে 3, মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা যদি এখন চিন্তা করি, এবং এখানে 3 আর 3 চলে গেল, যদি 3 আর 3 এখানে চলে যায়, তাহলে আলটিমেটলি আমরা এখানে পাবো হচ্ছে টি স্কোয়ার, আলটিমেটলি আমরা এখান থেকে পাবো হচ্ছে টি স্কোয়ার। আশা করি এটা বুঝছো। ঠিক আছে, এ এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা, এইটা যদি আমরা পারি, তাহলে এবার যে 3টি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে এ হচ্ছে 3, এক্স হচ্ছে টি, এন এর মান হচ্ছে 1। তাহলে এরপর আমরা মান বসাই, এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হলে 3 × 1 টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে বাকি থাকবে হচ্ছে টি টু দি পাওয়ার 0, যার মান হচ্ছে 1। সো আলটিমেটলি হচ্ছে আমরা পাবো হচ্ছে এটা, এ এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করলে এখানে এ মান হচ্ছে 3, এক্স মান হচ্ছে টি, আর এন মান হচ্ছে 1। সো সবগুলো মান বসাইলাম, টি টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। সো এখন আমি টি স্কোয়ার এবং যে 3 মানটা পাইলাম সেটা আমি এখন বসাই দিব। তাহলে 1/3 টি কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে টি স্কোয়ার, 3 টি কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 3, টি এর মান হচ্ছে 2, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 7 একক। আমরা যদি এখানে মান বসাই, তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে এটা, ঠিক আছে? এই যে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই পাশে যা পাইলাম সেটা আমরা এখানে বসাইলাম, টি স্কোয়ার প্লাস 3, টি এর মান হচ্ছে 2, মান বসালে অ্যান্সার চলে আসবে 7 একক। আশা করি এটা বুঝছো। এইটা যদি বুঝো, তাহলে তপন স্যারের পেজ নাম্বার 168, সেইখানে একটা ম্যাথ দেয়া আছে, গাণিতিক উদাহরণ 3.10। সেইখানে স্যার বলছে যে একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ হচ্ছে এক্স ইকালস টু 4t² + 3t, 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, বের করতে বলছে বেগ। তার মানে এখানেও আগের মতোই সেম কাজ করতে হবে আমাকে, 4t² + 3t এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যদি এখানে 4t² এটাকে ডিফারেন্সিয়েশন করি, এবং এটাকে যদি এ এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে এ মান হচ্ছে 4, এক্স মান হচ্ছে টি, এন মান হচ্ছে 2, এবং 2 - 1 করলে থাকবে হচ্ছে টি, 4 × 2 হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা পাবো 8t, এখান থেকে আমরা পাবো 8t,
এবং তারপর এই যে থ্রিটি বাকি থাকলো, দেখো তো এটা আমরা আগের মাথায় করে আসছি, এই যে থ্রিটি এটা আমরা আগের মাথায় দেখে আসছি যে থ্রিটিকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে থ্রি, তাহলে 4t² কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 8t, আর থ্রিটিকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে থ্রি। তাহলে আমরা এখন মান বসাইলাম, মান বসানোর পর টি এর মান যেহেতু 2, সো 8 × 2 = 16, 16 × 3 = 19, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশন করলাম, সেই মানটা বসাইলাম, তারপর সেখানে টি এর মানটা আবার বসাইলাম, তাহলে টি এর মান হচ্ছে 2, 8 × 2 = 16, 16 × 3 = 19, তাহলে অ্যান্সার হচ্ছে 19 একক। আশা করি বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা দুইটা অঙ্ক করে ফেললাম একই রকম। এবার আমরা পেজ উল্টাবো। পেজ উল্টানোর পর দেখো টপিক হচ্ছে 3.5, গতি বিষয়ক বিভিন্ন রাশি। এখানে হচ্ছে নতুন বইয়ের 156, 157, আর আগের বইয়ের হচ্ছে পেজ নাম্বার 147। এখানে একটু আসো। আসার পর দেখো প্রথমে এখানে দেয়া আছে সরণের সমীকরণ। আচ্ছা, আমরা জানি যে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশির একটা কি থাকবে, নির্দিষ্ট দিক থাকবে। তাহলে একদম সহজ কথা, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থানের যে পরিবর্তন সেটাকেই বলা হয় সরণ। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এই জন্য এখানে নির্দিষ্ট দিকে এই কথাটা উল্লেখ থাকবে। সো নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থানের যে পরিবর্তন সেটাকে আমরা বলবো সরণ। এবং সরণ বের করতে হয় কিভাবে, বের করতে হয় বস্তুর প্রাথমিক অবস্থান ও শেষ অবস্থানের যে সংযোগকারী সরল রেখা তার দৈর্ঘ্য দ্বারা। এই কথাগুলো মার্ক করে রাখবা, এগুলা সত্য মিথ্যার জন্য ইম্পর্টেন্ট। সরণ আমরা কিভাবে পাই, বস্তুর প্রাথমিক অবস্থান ও শেষ অবস্থানের সংযোগকারী সরল রেখা থেকে, এবং প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানের দিক সরণের দিক নির্দেশ করে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এই কথা একটু মার্ক করে রাখবা যে প্রাথমিক অবস্থান হতে শেষ অবস্থানের দিক সরণের দিক নির্দেশ করে। সরণের একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে এল। এবং তারপর এখানে একটা ম্যাপ দেয়া আছে যে একটি বস্তু পূর্ব দিকে, পূর্ব দিকে মানে হচ্ছে ম্যাপের এই দিকে ডান দিকে, একটি বস্তু পূর্ব দিকে 4 মিটার অতিক্রম করার পর উত্তর দিকে 3 মিটার গেল। পূর্ব দিকে 4 মিটার যাওয়ার পর উত্তর দিক মানে উপরের দিক, উপরের দিক 3 মিটার গেল, তাহলে বস্তুর সরণের মান কত? তাহলে আমরা জানি সরণের মান হচ্ছে বস্তুর আদি অবস্থান আর শেষ অবস্থান, তার মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমাকে অতিভুজের মান বের করতে হবে। দেয়া আছে হচ্ছে ভূমি আর লম্ব। তাহলে আমি যদি মান বসাই, পিথাগোরাসের সে বিখ্যাত উপপাদ্য অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 4 এবং 3 যদি আমরা মানটা বসাই, 16 + 9 হচ্ছে 25, রুট গুলো হচ্ছে 5। যেহেতু ছোট্ট একটা অঙ্ক, এটা সরাসরি বইতে দেয়া আছে, যেহেতু ছোট্ট একটা অঙ্ক এটা সরাসরি বইতে দেয়া আছে, সো এটা কিন্তু স্যাররা সরাসরি তুলে দিতে পারে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সংখ্যা পড়ে ফেললাম। এরপর হচ্ছে দ্রুতি। মনে রাখবা দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়, একটু মনে রাখলেই হবে। এটা হচ্ছে প্রথম কথা, যে দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়, এইটা যদি তুমি মনে রাখো তাহলে দুইটা সংজ্ঞা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। প্রথম কথা, দ্রুতি কোন গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, যেহেতু দ্রুতি একটা স্কেলার রাশি এই জন্য এখানে কোনো দিক নাই। তাহলে সরণ আর দ্রুতি কিন্তু একই কথা, শুধু একটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশি। তাহলে সরণের ক্ষেত্রে বলা ছিল নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে বা যে অবস্থান পরিবর্তন করে সেটা, আর দ্রুতির ক্ষেত্রে কোনো সময় থাকবে না, শুধু বলা থাকবে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে বস্তু দ্রুতি। সূত্র হচ্ছে S/T। দ্রুতি একটি স্কেলার রাশি, এটার একক হচ্ছে মিটার/সেকেন্ড, মাত্রা হচ্ছে L/1। এরপর হচ্ছে গড় দ্রুতি, 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গড় মানে কি। ছোটবেলায় আমরা যখন গড়ের অঙ্ক করতাম, আমরা আসলে কি করতাম, গড় করার সময় আমরা অনেকগুলো রাশিকে যোগ করতাম, যোগ করে সেটা যে মোট যে যোগফলটা সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, যোগফলকে আমরা প্রকাশ করতাম হচ্ছে মোট দিয়ে, তারপর সেটাকে আমরা ভাগ করে দিতাম। তার মানে আমরা যখন গড়ের অঙ্ক করতাম, আমরা আসলে অনেকগুলো রাশির কোন একটা মোট বের করতাম। তার মানে গড় এবং মোট এই দুইটা শব্দ পরস্পর রিলেটেড। সো যেখানে যেখানে গড় শব্দটা থাকবে সেইখানে সেইখানে মোট এই শব্দটাও থাকবে, যেখানে যেখানে গড় এই শব্দটা থাকবে সেখানে সেখানে মোট এই কথাটাও থাকবে।
ঠিক আছে, আশা করি বুঝছি। তাহলে দেখো, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে যখন সংজ্ঞাটা হচ্ছে গড় দ্রুতি, সেখানে শুধু একটা মোট যোগ করে দাও, তাহলে কাজ শেষ। তাহলে গড় দ্রুতি সংজ্ঞা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। দেখো এটাই লেখা আছে যে মোট দূরত্ব এবং মোট ব্যয়িত সময়ের যে ভাগফল, সেটাই হচ্ছে আমার গড় দ্রুতি। এরপর তাৎক্ষণিক দ্রুতি, মনে রাখবা যেখানে যেখানে তাৎক্ষণিক শব্দটা থাকবে সেখানে সেখানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, যেখানে যেখানে তাৎক্ষণিক শব্দটা থাকবে সেখানে সেখানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এই কথাটাও উল্লেখ থাকবে। তাহলে দেখো দ্রুতি মানে হচ্ছে কি, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তন। তো যখন বলা থাকবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, আমি কনফার্ম এটা একটা তাৎক্ষণিকের সংজ্ঞা, এবং এরপর যখন বলা থাকবে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, তখন আমি বুঝবো এটা দ্রুতির সংজ্ঞা। সো আলটিমেটলি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। এটা আমাদের মনে থাকবে। এরপর চলে আসো গড় বেগ। আমি অলরেডি গড়ের কথা বলে ফেলছি, মনে রাখবা বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়, বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়। এইটা যদি তুমি মনে রাখো, তাহলে অলরেডি আমি গড়ের কথা বলে আসছি, গড় থাকা মানে সেখানে কি থাকবে, মোট থাকবে। তাহলে আমরা জানি বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়, যখন সংজ্ঞাটা গড় সামনে একটা মোট লাগায় দাও, তাহলে মোট স্মরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় সেটাই হচ্ছে বস্তুর গড় বেগ। তারপর একটা তাৎক্ষণিক বেগ, এটা আমি বলে ফেলছি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর স্মরণের হারকে বলা হয় তাৎক্ষণিক বেগ। তাহলে স্মরণের হার এটা হচ্ছে বেগ, যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি তখন সেটা হচ্ছে তাৎক্ষণিক। তাহলে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে স্মরণের হারকে বলা হয় তাৎক্ষণিক বেগ বা সংক্ষেপে বেগ। এবং মাঝখানে দেখো এই কথাটি আবার লিখা আছে, অর্থাৎ সময়ের মান শূন্যের কাছাকাছি হলে উক্ত সময়ে স্মরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে। এবং মধ্য বেগের ঠিক উপরে দেখো একটা কথা মার্ক করে দেয়া আছে, আমি মার্ক করে দিছি মোটা করে, এটা একটু লিখে রাখো, মানে সরি দাগায় রাখো, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের যে সীমান্তিক মান সেটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ বা সংক্ষেপে বেগ। তাহলে এখানে কথাটা আসলে কি বলছে, এখানে কথাটা বলছে এটা যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, তার মানে আমি এটা কনফার্ম যে এটা হচ্ছে একটা তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক কোন একটা কিছু। তাহলে ধরো একটা বস্তু তার গতিপথ হচ্ছে এই যে এটা, এই টোটালটা হচ্ছে তার গতিপথ। তাহলে যখন সময় ব্যবধান শূন্যে, যখন সময় ব্যবধান শূন্য, তখন বস্তুটা ছিল কোথায়, বস্তুটা ছিল তার স্টার্টিং পয়েন্টে, মানে এইখানে। তাহলে স্টার্টিং পয়েন্টটা এটাকে একটা বস্তুর সীমান্ত না, খেয়াল করো, যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি তখন বস্তুটা ছিল কোথায়, তার স্টার্টিং পয়েন্টে, এই যে এখানে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে একটা সীমান্ত। তার মানে যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি তখন গড় বেগ যে সীমান্তিক মান বা স্টার্টিং যে মানটা সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক বেগ, এটাই এখানে বলছে। আচ্ছা এরপর হচ্ছে 7 নম্বর মধ্য বেগ। মধ্য মানে হচ্ছে মাঝখানে, মাঝখানে মানে হচ্ছে অর্ধেক, মধ্য মানে হচ্ছে মাঝখানে, মাঝখানে মানে অর্ধেক। সো যে সংজ্ঞায় অর্ধেক এই শব্দটা উল্লেখ থাকবে, যে সংজ্ঞায় অর্ধেক এই শব্দটা উল্লেখ থাকবে সেই সংজ্ঞাকে আমরা বলবো মধ্যবেগের সংজ্ঞা। এবং কি বলছে, যে যখন আদিবেগ এবং শেষ বেগের অভিমুখ একই থাকবে, যখন একই থাকবে তখন তাদের যোগফলের অর্ধেককে বলা হয় মধ্যবেগ। এবং মধ্যবেগ হচ্ছে ভি নট প্লাস ভি, আদিবেগ প্লাস শেষ বেগের যোগফল ডিভাইডেড বাই টু। তারপর হচ্ছে আপেক্ষিক বেগ। মনে করো আমার হাতে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুইটা বস্তু পরস্পরের সাপেক্ষে গতিশীল, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুইটা বস্তু পরস্পরের সাপেক্ষে গতিশীল। তাহলে দুটা পরস্পরের সাপেক্ষে গতিশীল বস্তুর পরস্পরের মধ্যে যে বেগ, দুইটা গতিশীল বস্তুর পরস্পরের সাপেক্ষে যে বেগ সেটাকে আমরা বলি আপেক্ষিক বেগ। দেখো এইটাই লেখা আছে যে দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে অপরটির অবস্থানের পরিবর্তনকে বলা হয় আপেক্ষিক বেগ, এটা আমরা পারি। এরপর পরের পেজে চলে আসো, পরের পেজ হচ্ছে 9 নম্বর পয়েন্ট, সমবেগ তার ঠিক উপরে। 9 নম্বর পয়েন্ট সমবেগ তার ঠিক উপরে দুইটা সিদ্ধান্ত দেওয়া আছে। আমরা জানি যে যদি দুইটা বস্তু একই দিকে যায় তখন আপেক্ষিক বেগ বের করার জন্য করতে হয় বিয়োগ, যদি দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে যায় তখন করতে হয় যোগ। তাহলে একই দিকে গেলে করতে হয় বিয়োগ, বিপরীত দিকে গেলে করতে হয় যোগ। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সমবেগ। সমবেগ মানে কি, বেগটা সবসময় সমান বা ধ্রুব থাকবে। আমরা জানি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, সো বেগের মান ও দিক থাকবে, যখন বেগের মান ও দিক এটা ধ্রুব থাকবে তখন তাকে আমরা বলবো সমবেগ। এক্সাম্পল হচ্ছে শব্দের বেগ এবং আলোর বেগ। এবং তারপর দেখো যে নিচের দিকে একটা কথা এখানে মোটা করে লিখা আছে, এরকম প্রশ্ন আগে আসতো
এখনো আসতে পারে, কারণ হচ্ছে এরকম প্রশ্ন ছাত্রের খুবই পছন্দ, কারণ এগুলো বোল্ড করে দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন খুব সহজে করা যায়। যে একটি বস্তুর সমবেগ 5 মিটার পার সেকেন্ড বলতে আসলে কি বুঝো? 5 মিটার পার সেকেন্ড বলতে আমি বুঝি অর্থাৎ ওই বস্তুটা একটি নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমি যদি বলি যে 5 মিটার পার সেকেন্ড সমবেগ মানে হচ্ছে বস্তুটা প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, কথাটা ভুল। কেন? কারণ হচ্ছে আমি এইখানে নির্দিষ্ট দিকে কথাটা উল্লেখ করি নাই, তার মানে নির্দিষ্ট দিকে কথাটা অবশ্যই উল্লেখ থাকতে হবে, নির্দিষ্ট দিকে কথাটা অবশ্যই উল্লেখ থাকতে হবে, নালে কিন্তু সেটা সমবেগ হবে না। সো 5 মিটার পার সেকেন্ড সমবেগ মানে বস্তুটা নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। সমবেগ মানে হচ্ছে বেগটা সমান বা ধ্রুব বেগ, আর অসমবেগ মানে হচ্ছে বেগটা ভিন্ন ভিন্ন হয়। অসমবেগের মনে রাখতে হবে বেগটা ভিন্ন ভিন্ন হয়। এবার আমাকে বলো, মনে করো এ একটা বস্তু এবং বি একটা বস্তু, তারা দুজন একই দিকে যাচ্ছে, এ এবং বি তারা দুজন একই দিকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে তাদের দুজনের মধ্যে আপেক্ষিক বেগ কত? এ এবং বি তারা দুজন একই দিকে যাচ্ছে, প্রশ্ন হচ্ছে আপেক্ষিক বেগ কত? কত? 5। কেন? কারণ আমরা জানি একই দিকে গেলে করতে হয় বিয়োগ। আবার মনে করো এ এবং বি তারা দুজন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, এ এবং বি তারা দুজন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এ এবং বি যদি পরস্পর বিপরীত দিকে যায় তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আমরা জানি পরস্পর বিপরীত দিকে গেলে করতে হয় যোগ, সো অ্যান্সার হবে 15 বা 15 মিটার পার সেকেন্ড। আশা করি এটা বুঝছো। ওকে, এবার পেজ উল্টাও, 11 নম্বর পয়েন্টে আসো। 11 নম্বর পয়েন্ট হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। প্রথম কথা, তাৎক্ষণিক বলছে তার মানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার। সো দেখো এটাই লেখা আছে যে কোনো একটি গতিশীল বস্তুর সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগ পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বা সংক্ষেপে ত্বরণ বলে। এবং এই সংজ্ঞা ঠিক মাঝখানে দেখো মোটা করে লেখা আছে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ত্বরণের সীমান্তিক মান হচ্ছে ত্বরণের সমান। কিভাবে সীমান্তিক মান ত্বরণের সমান, এটা আমি আগের বার বলে আসছি, ওখান থেকে আমার মনে হয় সবাই বুঝছো, এখন আমি বলবো না। এবং তারপর এখানে একটা কথা বলা আছে, ত্বরণ দুই প্রকার তার ঠিক উপরে, যে কোন বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে ওই বিন্দুতে বস্তুটির বেগের লম্ব বরাবর। সহজ কথা মনে রাখবা, যে কোনো তাৎক্ষণিক রাশির বেগ হচ্ছে লম্ব বরাবর। সহজ কথা, যে কোনো তাৎক্ষণিক রাশির দিক হচ্ছে কোথায়? লম্ব বরাবর হবে, ঠিক আছে? আচ্ছা, কেন? কারণ হচ্ছে আমরা জানি যে কোথায় হয়, স্পর্শক বরাবর হয়। যে কোনো বিন্দুতে তাৎক্ষণিক যখন আমরা হিসাব করব, যে কোনো বিন্দুতে স্পর্শক হবে তার লম্ব বরাবর, এবং স্পর্শকের দিকেই তার বেগটা থাকে। এই জন্য লেখা আছে যে তাৎক্ষণিক ত্বরণ হয় ওই বিন্দুতে বস্তুটির বেগের লম্ব বরাবর। এই জন্য ত্বরণ হচ্ছে দুই প্রকার, সমত্বরণ আর অসমত্বরণ। সমত্বরণ মানে কি? সমত্বরণ মানে হচ্ছে যখন ত্বরণটা ধ্রুব থাকবে। এক্সাম্পল হচ্ছে অভিকর্ষের টানে মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণ হচ্ছে সমত্বরণ। এবং তার নিচে দেখো মার্ক করে দিছি যে একটি বস্তুর সমত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা বুঝি যে ওই বস্তুটা নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হারে তার বেগটা বৃদ্ধি পাচ্ছে। সমত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হারে বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে, কোথায়? একই দিকে বা নির্দিষ্ট দিকে। আশা করি বুঝছো। এবং এই পেজের একদম নিচের দিকে খেয়াল করো, নিচের দিকে মার্ক করে দেয়া আছে যে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকা সম্ভব কিনা। একটা বস্তু যদি সমবৃত্তাকার পথে চলে, সমবৃত্তাকার পথে চলা মানে তাকে সমদ্রুতিতে চলতে হবে, এবং সমবৃত্তাকার পথে এবং সমদ্রুতিতে চলতে হইলে বস্তুকে অবশ্যই কেন্দ্র বরাবর একটা বল থাকতে হবে। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলুক বা অসমদ্রুতিতে যেভাবেই চলুক, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সেখানে অবশ্যই একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকতে হবে। আর যদি কেন্দ্রমুখী ত্বরণ থাকতে হয় মানে কেন্দ্রমুখী বল থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। যদি কেন্দ্রমুখী বল থাকতে হয় তার সাথে অবশ্যই একটা কেন্দ্রমুখী ত্বরণও থাকতে হবে। এই জন্য লেখা আছে যে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকা সম্ভব। কোন ক্ষেত্রে সম্ভব? যদি বস্তুটা বৃত্তাকার পথে ঘোরে তখন। তারপর অসমত্বরণ কি হয়? অসমত্বরণের ক্ষেত্রে কি থাকে? ত্বরণটা ভিন্ন ভিন্ন থাকে। আশা করি বুঝছো।
ঠিক আছে, এতক্ষণ ধরে এত ডিটেলস সংজ্ঞাগুলো বলার কারণ হচ্ছে এই সংজ্ঞাগুলো পড়তে একই রকম, দেখতে একই রকম, এবং আমাদের একটা কমন একটা ধারণা থাকে যেটা তো আমি ক্লাস 9 থেকে পড়ে আসছি, সো এই সংজ্ঞা তো আমি আসলে পারবো। বাট সংজ্ঞার ভিতর থেকে যে আরো প্রশ্ন আসতে পারে, সংজ্ঞার ভিতর যে অনেক কিছু লুকায় আছে যেগুলো স্যারদের চোখে পড়তে পারে, বা সংজ্ঞাটা একটু চেঞ্জ করে দিলে দুইটা শব্দ, তাহলে যদি আমরা প্যাচ যেন না লেগে যায় তার জন্য আসলে এত ডিটেলস বলা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমি চাইলে স্কিপ করতে পারতাম যে আচ্ছা এই সংজ্ঞা তো তোমরা পারো, ছোটবেলা থেকে পড়ে আসতেছো, এটা নিজেরাই পড়ে নিও, বাট আমার মনে হয়েছে যেহেতু সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে এবারও আসতে পারে, এই জন্য একটু ডিটেলস পড়ায় দেই এবং এই জন্য একটু ডিটেলস বলে দিলাম। ঠিক আছে, পেজ উল্টা বা নতুন বই হচ্ছে 163, যাদের পুরানো বই পেজ নাম্বার 153-র একদম লাস্ট লাইন, সেখানে একটা কথা বলা আছে এরকম। দেখো আমরা জানি যে ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি, ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি। এখন যদি বস্তুটা স্থির হয়, যদি বস্তুটা স্থির হয় তাহলে ইউ সমান সমান জিরো, তখন আমরা বলতে পারি ভি সমান সমান এটি। এখন যদি বস্তুটা সমত্বরণে চলে তখন ত্বরণ হয়ে যাবে ধ্রুবক, আমরা বলতে পারি ভি সমানুপাতিক টি। তাহলে আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি, আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি, যদি স্থির থাকে ইউ জিরো, সো ভি সমান সমান এটি, যদি বস্তুটা সমত্বরণে চলে তাহলে ভি সমানুপাতিক হচ্ছে টি। যাদের পুরানো বই ছিল, যাদের পেজ নাম্বার 153, তাদের বইতে এই লাইনটা বোল্ড করে দেয়া নাই, সো এতদিন এই লাইনটা স্যারদের চোখে পড়ার কথা ছিল না। নতুন বইতে 2020 সালের এডিশনে 163 নাম্বার পেজে ইসাক স্যার এই লাইনটাকে বোল্ড করে দিছে, তার মানে এখন এটা স্যারদের চোখে পড়তে পারে, এই জন্য একটু কষ্ট করে এই লাইনটা মার্ক করে ফেলবা। মার্ক করার পর আমরা পরবর্তী একটা লাইনে চলে যাব, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে এস সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি। এখন যদি বস্তুটা স্থির হয় তাহলে ইউ সমান সমান জিরো, সো আমরা বলতে পারি এস সমান সমান হাফ এটি স্কোয়ার। এখন যদি বস্তুটা সমত্বরণে চলে তাহলে এইখানেও এ হচ্ছে ধ্রুবক, আর যদি এ ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস ইকালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, স্থির ছিল ইউ ইকালস টু জিরো, সো এস ইকালস টু হাফ এটি স্কোয়ার হবে, যদি সমত্বরণে চলে তাহলে এ হচ্ছে ধ্রুবক, সো আমরা বলতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এতক্ষণ ধরে এখানে যে ঘটনা ঘটলো সেটা যদি আমরা বাংলায় বলি, আমরা বলতে পারি যে প্রথম কথা সে স্থির ছিল, তাহলে স্থির অবস্থান থেকে তারপর কিভাবে চলতেছে, সমত্বরণে চলতেছে, তাহলে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। নতুন বইয়ের হচ্ছে 164, যাদের পুরোনো বই পেজ নাম্বার 154 বা 155, চিত্র 3.25-এর পাশে এই কথাটাই মোটা করে লিখা আছে, মার্ক করে ফেলো। স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক, এটা বোল্ড করে দেয়া আছে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই অবশ্যই খেয়াল করবা এই যে গ্রাফটা দেখতে কেমন, এই যে এখানে এস বনাম টি স্কোয়ার, এস বনাম টি স্কোয়ার যে গ্রাফটা আঁকা আছে, গ্রাফটা দেখতে কেমন, গ্রাফটা দেখতে হচ্ছে একটা বক্র রেখা, হ্যাঁ, এবং সেটা কোথায় থেকে শুরু হয়েছে, সেটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে। খেয়াল করবা এস বনাম টি স্কোয়ার গ্রাফটা দেখতে কেমন, বক্র রেখা, একটা বাঁকা রেখা, এবং সেটা কোথা থেকে শুরু হয়েছে, সেটা মূল বিন্দুগামী থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এটা একটু পরে লাগবে, এটা একটু মনে রেখো। ঠিক আছে, এরপর আবার মনে করো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সমীকরণটা একটা বস্তু মেনে চলতেছে এবং যদি বস্তুটা স্থির থাকে তাহলে ইউ সমান সমান জিরো, সো আমরা বলতে পারি ভি স্কোয়ার সমান সমান টু এ এস, এবং যদি এইখানেও বস্তুটা সমত্বরণে চলে তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার সমানুপাতিক এস অথবা ভি সমানুপাতিক রুট ওভার এস। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস ছিল, স্থির হইলে ইউ ইকুয়ালস টু জিরো, সো ভি স্কোয়ার সমান সমান টু এ এস, যদি সে সমত্বরণে চলে তাহলে এ হচ্ছে ধ্রুবক, সো আমরা বলতে পারি ভি স্কোয়ার সমানুপাতিক এস অথবা ভি সমানুপাতিক রুট ওভার এস। বাংলায় বললে স্থির ছিল, সো স্থির অবস্থান থেকে সমত্বরণে চললে, স্থির অবস্থান থেকে সমত্বরণে চললে বস্তুর বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণের বর্গমূলের সমানুপাতিক। এটা কোথায় আছে, নতুন বইয়ের পেজ নাম্বার 156, আগের বইয়ের পেজ নাম্বার 165-এর একদম লাস্ট লাইন। দেখো এই কথাটাই মার্ক করে দেওয়া আছে,
স্থির অবস্থান হতে সমত্বরণে গতিশীল কোন বস্তুর শেষ বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এটা আমরা বুঝছি। এরপর মনে করো প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা সাইকেলের মধ্যে, প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা সাইকেলের মধ্যে একটা করে ব্রেক থাকে। কেন ব্রেক থাকে? যে জাস্ট ইন কেস যদি আমার কখনো গাড়িটাকে থামানো দরকার হয় বা যদি আমার গাড়ির গতিবেগ কমাইতে হয়, এই জন্য একটা ব্রেক থাকে। ঠিক আছে, তাহলে আমরা যখন ব্রেক চাপি তখন কি হয়, গাড়ির বেগটা কমে এবং আলটিমেটলি একটা সময় যদি ব্রেকটা ধরে রাখি তাহলে কি হবে, গাড়িটা থেমে যাবে। এবং গাড়ি যখন থামে তখন কি হয়, গাড়ি থামলে হয় মন্দন। তাহলে প্রথম কথা, ব্রেক চাপি কেন? গাড়ি থামানোর জন্য। গাড়ি থামলে কি হয়, মন্দন হয়। এবং মন্দনের সমীকরণ আমরা জানি, ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ভি নট স্কোয়ার মাইনাস হচ্ছে 2 AS। এখন যেহেতু ব্রেক চাপছি তো গাড়ি থামবে, গাড়ি যদি থামে শেষ বেগ কত? গাড়ি যদি থামে শেষ বেগ হচ্ছে 0। সো আমরা বলতে পারি ভি নট স্কোয়ার সমান সমান হচ্ছে 2 AS। এখন প্রত্যেকটা গাড়ি বা সাইকেল যেটাই হোক, প্রত্যেকটা গাড়ি বা সাইকেলের যে ব্রেক থাকে সেই ব্রেকের মধ্যে যে মন্দনটা হয় সেই মন্দনটা অলওয়েজ ফিক্স করা থাকে। প্রত্যেকটা গাড়ি কেনার সময় বলে দেয় যে এই গাড়ির মন্দন হচ্ছে এত। মানে প্রত্যেকটা গাড়ি বা সাইকেল যেটাই হোক, কোনো বস্তুর ব্রেক লাগানো মানে সেই যে ব্রেকের যে মন্দনটা সেই মন্দনটা হচ্ছে একটা ধ্রুব রাশি। তাহলে যদি মন্দনটা ধ্রুব রাশি হয় তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এস। তাহলে প্রথম কথা হচ্ছে এটা যে গাড়িতে যদি আমরা ব্রেক চাপি তখন হয় মন্দন, মন্দনের সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2 AS। ব্রেক চাপলে গাড়ি থামবে, শেষ বেগ হবে 0। সো ভি নট স্কোয়ার সমান সমান 2 AS। যদি আমরা মনে রাখি যে গাড়ি বা সাইকেল যেটাই হোক তার যে ব্রেক, সেই ব্রেকের মন্দন হচ্ছে একটা ধ্রুব রাশি, আমরা বলতে পারি ভি নট স্কোয়ার সমানুপাতিক এস। বলতে পারলে লাভ কি? লাভ হচ্ছে ক্লাস নাইনে যখন আমরা ফিজিক্স পড়তাম, ক্লাস নাইনে ফিজিক্স এর যে প্রথম দিককার অধ্যায় সেখানে একটা কথা বলা ছিল এরকম যে একটা গাড়ি এত বেগে চলছে ব্রেক চাপা হলে গাড়িটি কত দূরে যেয়ে থামবে, একটা ম্যাথ ছিল, হাফ পেজের ম্যাথ। আবার সেম অঙ্ক ছিল অনুশীলনীতে, সেখানে বলা ছিল একটি ট্রাক এত বেগে চলছে ব্রেক চাপা হলে থামার আগে ট্রাকটি কত দূরত্ব অতিক্রম করবে। কোশ্চেন কিন্তু সেম, প্রথম প্রশ্ন বলছে ব্রেক চাপসি কত দূরে যেয়ে থামবে, দ্বিতীয় প্রশ্ন বলছে ব্রেক চাপসি থামার আগে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে বের করতে বলছে কি, বের করতে বলছে দূরত্ব। অঙ্কটা কত বড় ছিল, হাফ পেজের অঙ্ক ছিল। এখন আমরা বড় হয়েছি, এত সময় নাই, এরকম অঙ্ক বা এরকম লাইন আমরা এখন সলভ করব 5 সেকেন্ডে। কেমনে? আমরা বলবো যে এই যে ভি নট স্কোয়ার সমানুপাতিক এস, এটা মানে হচ্ছে যে আপনি গাড়িটা যত বেগে চালাচ্ছিলেন গাড়িটা দূরত্ব অতিক্রম করবে বা থামবে তার ওই বেগের স্কোয়ারের সমানুপাতিক। ঠিক আছে, বা সমান, একই কথা। তাহলে এখন যদি এই অঙ্কটা আবার আসে আমরা বলবো একদম সহজ কথা, কি বলবো, যে আপনার গাড়িটা থামার আগে কত দূরে যাবে সেটা ডিপেন্ড করে আপনি কত বেগে গাড়ি চালাচ্ছিলেন, আপনার বেগটা কত গুণ ছিল সেটার উপর। যদি আপনার বেগটা দ্বিগুণ হয় তাহলে সেই গাড়ি থামানোর জন্য দূরত্ব হইতে হবে দ্বিগুণের স্কোয়ার, মানে 4 গুণ। যদি আপনার বেগটা হয় 3 গুণ তাহলে সেই গাড়িটা থামার আগে দূরত্ব অতিক্রম করবে 3 এর স্কোয়ার, মানে হচ্ছে 9 গুণ। আশা করি বুঝছো। ঠিক আছে, তাহলে স্কোয়ার দ্বিগুণ হলে 4 গুণ, 3 গুণ হলে 9 গুণ। এটা কোথায় আছে? নতুন বইয়ের 166, আগের বইয়ের 157, এই যে এখানে আছে। গাণিতিক উদাহরণ 3.3, তার ঠিক উপরে, যে গাড়ির প্রাথমিক বেগ দ্বিগুণ হলে গাড়ি থামানো দূরত্বের স্কোয়ার মানে 4 গুণ হতে হবে। এটা একটু মার্ক করে রাখবা। ঠিক আছে, ওকে, মার্ক করার পর পেজ উল্টাবা, মানে পাশের পেজে যাবা। পাশের পেজ মানে হচ্ছে নতুন বইয়ের 167, আগের বইয়ের হচ্ছে 158। এখানে কিছু কথাবার্তা মার্ক করে দিব। একটা হচ্ছে এই যে এখানে সমদ্রুতি সম্পন্ন একটি কণার বেগ অসম হতে পারে, এটা একটু মার্ক করে রাখো। কেন অসম হতে পারে সেটা এখানে লিখা আছে, ব্যাখ্যা নিজেরা পড়ে নিবা, আমার শুধু লাইনটা লাগবে সত্য মিথ্যার জন্য। সমদ্রুতি সম্পন্ন একটি কণার বেগ অসম হতে পারে এবং তার ভিতরে একটা কথা বলা আছে, কাজের ভিতর বলবিদ্যায় গড় বেগের চেয়ে তাৎক্ষণিক বেগ অধিক তাৎপর্যপূর্ণ। জাস্ট এই দুইটা কথা এই পেজে মার্ক করে রাখো, ব্যাখ্যা নিজেরা পড়ে নিবা। এবং 3.7 ঠিক উপরে দেখো এই কথাটা আবার দেয়া আছে, গাড়ির বেগ দ্বিগুণ করলে থামানো দূরত্ব কয় গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে একই কথা বারবার দেয়া আছে। এবং একটু কষ্ট করে এই পেজে নিচের দিকে আসো, দেখো অবস্থান সময় লেখচিত্র, সেখানে একটা সংজ্ঞা দেয়া আছে, সেটা হচ্ছে অবস্থানের সংজ্ঞা। একটু মার্ক করে রাখবা যে কোন বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোন নির্দিষ্ট দূরত্বে অবস্থিত হলে সেই বিন্দু থেকে বস্তুর দূরত্বকে বলা হয় অবস্থান। নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব, এটাই হচ্ছে অবস্থানের সংজ্ঞা। নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব একটু মনে রাখলে হবে। এবার পেজ উল্টো সবাই, পেজ উল্টানোর পর যাদের হচ্ছে
পুরনো বই, তারা হচ্ছে পেজ নাম্বার 158 থেকে 164, এই পেজগুলা ধীরে সুস্থে উল্টাবা। যাদের নতুন বই তারা 168 থেকে 173, এই পেজগুলা উল্টাবা। উল্টানোর পর দেখবা যেখানে গ্রাফ রিলেটেড অনেকগুলা কথা বলা আছে। এখন কথা হচ্ছে যে গ্রাফ থেকে মেডিকেলে কোনো প্রশ্ন আসে কিনা। গ্রাফ থেকে গত কয়েক বছর ধরে মেডিকেলে প্রশ্ন আসে নাই, দ্যাটস ট্রু। তাহলে আমরা কেন এই বছর গ্রাফ পড়বো? কারণ হচ্ছে তোমরা যদি ইসাক স্যারের বইটা খেয়াল করো, দেখবা ইসাক স্যারের বইয়ের যে অনুশীলনী প্রশ্ন, সেখানে গ্রাফ রিলেটেড প্রচুর প্রশ্ন উনি অ্যাড করছেন। কেন? কারণ হচ্ছে 19 সালের বইতে, 20 সালের বইতে, 2 সালের বইতেই গ্রাফ রিলেটেড কিছু প্রশ্ন উনি ওনার অনুশীলনীতে অ্যাড করছে, যেটা 18 সালে ছিল না। কেন? কারণ হচ্ছে গত 3-4 বছর ধরে বোর্ড পরীক্ষাতে গ্রাফ থেকে প্রচুর প্রশ্ন আসতেছে, এবং সেই প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসতে পারে। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে এরকম হয় যে কিছু প্রশ্ন সরাসরি অনুশীলন থেকে চলে আসে, অথবা বইয়ের ভিতরে এমন কিছু লাইন আছে যেগুলো স্যারের চোখে পড়তে পারে, যেগুলো গ্রাফ রিলেটেড, সেই লাইনগুলো থেকে যেহেতু প্রশ্ন হইতে পারে, সো আমরা কোনো রিস্ক নিব না। আমরা গ্রাফ থেকে যেভাবে যেভাবে প্রশ্ন আসতে পারে সবগুলা জাস্ট একবার চোখ বুলিয়ে যাব। এরপর আজকের পর থেকে গ্রাফ নিয়ে আমার আর কোনো অসুবিধা হবে না। প্রথম কথা, কিভাবে প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাফের নাম কি, এটা আমি কেমনে বের করব। গ্রাফের নাম কি এটা মেডিকেলে প্রশ্ন আসবে কেমনে? তোমাকে একটা ইকুয়েশন দিবে, একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এই গ্রাফটা বা এই ইকুয়েশনটা নিচের কোন লেখচিত্রকে নির্দেশ করে, বা এই যে এই সমীকরণটা, এই সমীকরণ থেকে প্রাপ্ত লেখচিত্রের নাম কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে আমি এটা কেমনে বুঝবো? আমি এটা বুঝবো যেভাবে, সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখবা বইতে যতগুলা গ্রাফ আছে সবগুলা গ্রাফের মধ্যে, মানে সবগুলা সমীকরণের মধ্যে একটা করে সময় দেওয়া আছে। বইতে যতগুলা গ্রাফ আছে সবগুলা সমীকরণের মধ্যে একটা করে সময় আছে। মনে রাখবা সময় অলওয়েজ এক্স অক্ষে বসে, মনে রাখবা সময় অলওয়েজ বসে এক্স অক্ষে, এবং সমীকরণের হাতের বাম পাশে কেউ একজন একা থাকবে, হাতের বাম পাশে যে একা থাকবে সে বসবে ওয়াই অক্ষে। তাহলে একদম সহজ কথা, সময় থাকবে, সময় বসবে এক্স অক্ষে, হাতের বাম পাশে কেউ একজন একা থাকবে সে বসবে ওয়াই অক্ষে। তাহলে আমার সমীকরণের নাম চলে আসলো। তাহলে যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এস সমান সমান এস নট প্লাস ভিটি, এই সমীকরণটি নিচের কোন লেখচিত্রকে নির্দেশ করে, তুমি কি বলতে পারবা না? বলতে পারবা যে এই লেখ সমীকরণটার থেকে প্রাপ্ত গ্রাফের নাম হচ্ছে এস বনাম টি, অথবা দূরত্ব বনাম সময়, অথবা সরণ বনাম সময়। ঠিক আছে, ঠিক একইভাবে ভি সমান সমান ভি নট প্লাস এটি, এইখানে টি বসবে এক্স অক্ষে, হাতের বাম পাশে ভি আছে ওয়াই অক্ষে, সো ভি বনাম টি লেখচিত্র, তার মানে হচ্ছে বেগ বনাম সময় বা বেগ সময় লেখচিত্র। আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে গ্রাফের নাম কি সেটা বের করার উপায়। সেকেন্ড প্রশ্ন হচ্ছে গ্রাফটা দেখতে কেমন, এটা আমি কেমনে বুঝবো, প্রশ্ন কেমনে আসবে। তোমাকে এই যে এই সমীকরণটা, অথবা তোমাকে বাংলা কথা তুলে দেবে, তোমাকে একটা সমীকরণ দিবে, বলবে এই সমীকরণ থেকে প্রাপ্ত গ্রাফটা দেখতে কেমন, অথবা তোমাকে বলবে যে সরণ বনাম সময় বা বেগ সময় লেখচিত্রটি একটি ড্যাশ, তখন তোমাকে অ্যান্সার বের করতে হবে। তাহলে এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে সমীকরণের দিকে তাকানো। দেখো এই যে এখানে যে দুইটা সমীকরণ দেয়া আছে, এই দুইটা সমীকরণে যা কিছু আছে সবকিছুর পাওয়ার হচ্ছে 1। এই দুইটা সমীকরণে যা কিছু আছে সবকিছুর পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা জানি যখন পাওয়ার 1 হয় তখন সেই সমীকরণকে আমরা বলি একঘাতিক সমীকরণ। এবং জ্যামিতি বইতে বলা ছিল যেই সমস্ত সমীকরণ একঘাতিক তারা দেখতে হচ্ছে সরলরেখা। যে সমস্ত সমীকরণের পাওয়ার 1 তারা হচ্ছে একঘাতিক, তারা দেখতে হচ্ছে কেমন, তারা দেখতে হচ্ছে সরল রেখা। সো এস সমান সমান এস নট প্লাস ভিটি, অথবা ভি সমান সমান ভি নট প্লাস এটি, দুইটা সমীকরণ থেকে প্রাপ্ত লেখচিত্র হচ্ছে কেমন, দেখতে সরল রেখা। মনে আছে আমি যেটা মার্ক করে দিছিলাম, বলছিলাম যে এস বনাম টি স্কোয়ার, এটা একটু মনে রাখবা, এস বনাম টি স্কোয়ার এখানে কিন্তু পাওয়ার 1-এর চেয়ে বেশি, মানে একঘাতিক না। তাহলে মনে রাখতে হবে যদি 1-এর চাইতে বেশি হয়, তাহলে মনে রাখতে হবে যদি 1-এর চাইতে বেশি হয় তখন কি হবে, 1-এর চাইতে বেশি হলে সেটা হবে বক্ররেখা। তাহলে যদি পাওয়ার হয় 1 সেটা দেখতে সরল রেখা, 1-এর চাইতে বেশি হইলে সেটা দেখতে কেমন, সেটা হচ্ছে বক্ররেখা। তার সাথে মনে রাখতে হবে যদি কোনো গ্রাফ স্থির অবস্থান থেকে শুরু হয় তাহলে সেই গ্রাফটা হবে মূলবিন্দুগামী। যদি কোনো গ্রাফ স্থির অবস্থান থেকে শুরু হয় তাহলে সেটা হবে মূলবিন্দুগামী। খেয়াল করো এই যেখানে স্থির অবস্থান থেকে বলছে এই জন্য এই গ্রাফটা ছিল মূলবিন্দুগামী, এবং এখানে পাওয়ার ছিল 1-এর চাইতে বেশি, এই জন্য এটা ছিল বক্ররেখা। তাহলে আশা করি বুঝছো। তাহলে 1-এর ঘাতিক হইলে সরল রেখা, 1-এর চাইতে বেশি হইলে বক্ররেখা, স্থির বলা থাকলে মূল বিন্দুগামী। জাস্ট এই কথাগুলো মনে রাখলেই গ্রাফ দেখতে কেমন সেটা তুমি অ্যান্সার করতে পারবা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাফের ঢাল কত বা গ্রাফের ঢাল কি নির্দেশ করে, গ্রাফের ঢাল কত বা ঢাল কি নির্দেশ করে, প্রশ্ন কেমনে আসবে।
প্রশ্ন আসতে পারে হচ্ছে এইভাবে। প্রথম কথা হচ্ছে ঢাল বের করার সূত্র কি? ঢাল বের করার সূত্র হচ্ছে y বাই x। মনে করো তোমাকে একটা সমীকরণ তুলে দিল যে s সমান সমান s নট প্লাস vt, এই সমীকরণের ঢাল কি নির্দেশ করে, অথবা তোমাকে বললো সরণ বনাম সময় এই লেখচিত্রের ঢালের মান কত, তখন তুমি কি করবা? তুমি জানো যে ঢালের সূত্র হচ্ছে y বাই x, এবং জানো s বনামটি বা এই সমীকরণ থেকে প্রাপ্ত যে গ্রাফটা সেই গ্রাফের y অক্ষ বরাবর বসাচ্ছে s এবং x অক্ষ বরাবর বসে t, তাহলে ঢাল কত? ঢাল হচ্ছে s বাই t। তাহলে s বনামটি অথবা এই সমীকরণ থেকে প্রাপ্ত লেখচিত্রের ঢাল হচ্ছে y বাই x মানে s বাই t। তাহলে s বাই t বলতে আমরা কি বুঝি? s বাই t বলতে আমরা বুঝি বেগ v। তাহলে প্রথম কথা, s বনামটি লেখচিত্রের ঢালের মান কত? মান হচ্ছে v। কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। এইটা যদি বোঝো তাহলে দেখো তো এটা পারো কিনা, এই যে এখানে v সমান v নট প্লাস at, এই সমীকরণটা v সমান v নট প্লাস at, এই সমীকরণে y অক্ষ বরাবর v আর x অক্ষ বরাবর বসে হচ্ছে t। তাহলে আমরা যদি ঢাল বের করতে চাই তাহলে বের করার সূত্র হচ্ছে y বাই x মানে হচ্ছে v বাই t, v বাই t মানে হচ্ছে a। তাহলে কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কেমনে? পরীক্ষায় প্রশ্ন হচ্ছে এইভাবে যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢালের মান কত, বেগ বনাম সময় লেখচিত্রের ঢালের মান হচ্ছে ভি বাই টি মানে হচ্ছে এ, তাহলে সেটা কি নির্দেশ করে? সেটা ত্বরণ নির্দেশ করে। আশা করি বুঝছো। তাহলে তুমি যদি ঢাল কত এটা বের করতে পারো তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত সেটা নির্দেশ করা, এবং সেটা বের করার উপায় হচ্ছে গুণ করা। ঢালের সময় আমরা করছিলাম কি? ঢালের সময় আমরা করছিলাম ভাগ y বাই x, ক্ষেত্রফলের সময় আমরা করব গুণ, তার মানে হচ্ছে x ইনটু y। তাহলে প্রশ্ন কিভাবে আসে? মনে করো তোমাকে আমি জিজ্ঞেস করলাম বেগ বনাম সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মান কত, অথবা আবদ্ধ ক্ষেত্রফল কি নির্দেশ করে। তাহলে এখানে কি কি দেয়া আছে? এখানে দেয়া আছে বেগ এবং সময়। যেহেতু বেগ এবং সময় দেয়া আছে, বের করতে বলছে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে সূত্র হচ্ছে v ইনটু t মানে হচ্ছে vt, এবং আমরা জানি vt কার সূত্র? vt হচ্ছে s বা সরণের সূত্র। তাহলে বেগ বনাম সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মান হচ্ছে s, এবং সেটা কি নির্দেশ করে? সেটা সরণ নির্দেশ করে। বুঝছি? ওকে, তাহলে এবার আমাকে বলো ত্বরণ বনাম সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মান কত বা কি নির্দেশ করে। তাহলে ত্বরণ বনাম সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মান হচ্ছে ত্বরণ ইনটু সময় বা a ইনটু t। আমরা জানি এটি হচ্ছে কার সূত্র? এটি হচ্ছে বেগ বা v এর সূত্র। সো ত্বরণ বনাম সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মান হচ্ছে v, এবং সেটা কি নির্দেশ করে? সেটা বেগ নির্দেশ করে। তাহলে আমরা কি কি বললাম এতক্ষণ ধরে গ্রাফ থেকে, আমি জাস্ট একবার একটু বলে যাই। প্রথম কথা হচ্ছে আমরা পড়ছিলাম যে গ্রাফের নাম কি, গ্রাফের নাম কি, এটা বের করার উপায় কি। বের করার উপায় হচ্ছে আমাকে দেখতে হবে টি আছে কিনা, যদি টি থাকে সেটা কোথায়? এক্স অক্ষে। তারপর হাতের বাম পাশে যে আছে সে কোথায়? ওয়াই অক্ষে। তাহলে নাম চলে আসলো। তারপর সেকেন্ড কথা, গ্রাফটা দেখতে কেমন? যদি সমীকরণটা একঘাতিক হয়, যদি পাওয়ার 1 হয় সেটা হবে সরল রেখা, যদি একের চাইতে বেশি হয় তাহলে সেটা হবে বক্র রেখা, যদি বলা থাকে স্থির তাহলে সেটা হবে মূলবিন্দুগামী। ঢাল কত? y বাই x। আচ্ছা, ক্ষেত্রফল কত? x ইনটু y। জাস্ট এই কথাগুলো যদি মনে রাখো তাহলে আমার মনে হয় বেগ গ্রাফ একটা কঠিন টপিক। জাস্ট ট্রু, গ্রাফ একটা অনেক বড় টপিক, অনেক কঠিন টপিক, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটু কম ইম্পর্টেন্ট টপিক, বা যেহেতু আমরা কোনো টপিককেই বাদ দিচ্ছি না, সো এই টপিকটা আমরা ভালো করে বুঝে গেলাম, এবং এর বাইরে যে ক্লাসে যেগুলো বললাম কথাগুলো, এর বাইরে অন্য কোনো কথা, এক্সট্রা কোনো কথা গ্রাফ থেকে পড়া দরকার নাই। যা বলছি এটাই মোর দেন এনাফ। আশা করি সবাই বুঝছো। এবার যা যা বুঝছো সেটা পরীক্ষা করার উপায় হচ্ছে কম্পানিয়ন বুকের পেজ নাম্বার 30, এই যে গ্রাফ যে ছকটা দেয়া আছে, এই ছকটা জাস্ট একবার চোখ বুলানো, জাস্ট একবার চোখ বুলাও। চোখটা বুলানোর পর তুমি দেখো তো বুঝো কিনা যে কথাগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে। জাস্ট একবার চোখ বুলাও। বুঝছো? আচ্ছা ঠিক আছে, প্রথম কথা এস বনামটি হচ্ছে একটা সরল রেখা, তারপর আদি দূরত্ব যদি শূন্য হয় তার মানে এস নট জিরো,
এস নট যদি জিরো হয় তার মানে সে কি ছিল, সে স্থির ছিল। যে স্থির হয় তাহলে কি হবে, সে হবে মূলবিন্দুগামী, এবং যেহেতু এটা হচ্ছে একঘাতিক তার মানে সেটা কেমন, সেটা হচ্ছে একটা সরল রেখা। তারপর ঢাল কত, ঢাল হচ্ছে এস বাই টি, তার মানে হচ্ছে ভি। এই পাশে ভি সমান সমান ভি নট প্লাস এটি, তাহলে এটা কি, এটার নাম কি, নাম হচ্ছে ভি বনাম টি। এটা দেখতে কেমন, যেহেতু একঘাতিক এটা হচ্ছে একটা সরল রেখা, যদি আদি বেগ শূন্য হয় মানে ভি নট জিরো হয় তার মানে সে কি ছিল, স্থির ছিল, তার মানে সেটা কেমন, মূলবিন্দুগামী, ঢাল কত, ভি বাই টি, তার মানে হচ্ছে এ। তাহলে এটুকু যদি বোঝো তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না আজকের পর থেকে গ্রাফ নিয়ে, এবং এটুকু পড়লে মোর দ্যান এনাফ, এর বেশি আর কোনো কিছু গ্রাফের জন্য মেডিকেল থেকে আসার সম্ভাবনা নাই। এরপর আমরা একটা ম্যাপ দেখবো, ম্যাপটা হচ্ছে দেখতে এরকম যে একটি বুলেট কোনো দেয়ালে 0.03 মিটার প্রবেশের পর, 0.03 মিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। প্রশ্ন হচ্ছে বুলেটটি আর কত দূর যাবে। আচ্ছা তাহলে এটা বের করার উপায় কি, এটা বের করার উপায় বলার আগে আমি একটু বুঝাই দিই অঙ্কটা আসলে কি বলছে। খেয়াল করো একটা বুলেট অর্ধেক বেগ হারায় ফেলছে, সে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, সেই নির্দিষ্ট বেগে যে সে 0.03 মিটার প্রবেশ করছে, যেহেতু অর্ধেক বেগ হারায় ফেলছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তার বাকি যে অর্ধেক বেগ আছে সেই বেগটা নিয়ে সে আর কত দূর যাবে। প্রথম কথা, একটা বেগ বুলেট সে অর্ধেক বেগ হারায় ফেলছে, তাহলে যদি কোনো বস্তু অর্ধেক বেগ হারায় ফেলে সে কি আগের মতো দূরত্ব অতিক্রম করবে, না আগের চাইতে কম দূরত্ব অতিক্রম করবে। কমন সেন্স, যেহেতু বেগটা অর্ধেক হয়ে গেছে তাহলে সে কি করবে, আগের চাইতে কম দূরত্ব অতিক্রম করবে। কত কম, অলরেডি সে কত অতিক্রম করছে, অলরেডি সে 0.03 মিটার অতিক্রম করে ফেলছে। তার মানে আমি এটা কনফার্ম আমার এই কোশ্চেনের অ্যান্সার হবে 0.03 মিটারের চাইতে একটা ছোট সংখ্যা। কেন, কারণ অলরেডি তার বেগটা অর্ধেক হয়ে গেছে, তো সে কি করবে, আগের চাইতে কম দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমার এই প্রশ্নে 0.03 মিটার থেকে অ্যান্সারটা বের করতে হবে, এবং সেটা হবে 0.03 মিটারের চাইতে একটা ছোট সংখ্যা। তাহলে কোনো বড় সংখ্যাকে ছোট করার জন্য আমরা কি করি, কোনো বড় সংখ্যাকে ছোট করার জন্য আমরা করি হচ্ছে ভাগ। সো এখানে আমার কাজ হচ্ছে ভাগ করা। মনে রাখবা যদি অর্ধেক বেগ হারায় তাহলে যে দূরত্ব দেয়া থাকবে সেটাকে ভাগ করতে হবে 3 দিয়ে, যদি অর্ধেক বেগ হারায় তাহলে যেই দূরত্ব দেয়া থাকবে সেটাকে ভাগ করতে হবে 3 দিয়ে। তাহলে ছিল 0.03, সেটাকে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 0.01 মিটার বা 1 সেন্টিমিটার। 0.01 মিটার যার কথা, 1 সেন্টিমিটার একই কথা, ঠিক আছে। এটা যদি বোঝো তাহলে তপন স্যারের পেজ নাম্বার 166, এটা যদি বোঝো তাহলে তপন স্যারের পেজ নাম্বার 166, সেখানে বলা আছে গাণিতিক উদাহরণ 3.5 যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো 0.06 মিটার ভেদ করার পর, 0.06 মিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কত দূর ভেদ করে যাবে। তাহলে এখানেও সেম কাজ হয়েছে, এখানে অর্ধেক বেগ হারায় ফেলছে, সো আমার কাজ হচ্ছে 3 দিয়ে ভাগ করা। সো 0.06 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.02 মিটার বা 2 সেন্টিমিটার। তাহলে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম এগুলা ছিল সহজ অঙ্ক, এগুলো ছিল অর্ধেক, তাহলে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসতো। কিন্তু ইসাক স্যারের যে নতুন বই সেখানে 175, আর যে পুরানো বই সেখানে 166 নাম্বার পেজে একটা অঙ্ক দেওয়া আছে 4 নাম্বার অঙ্ক, সেখানে বলা আছে একটি বুলেট কোনো দেয়ালে 0.04 মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, ওই দেয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে। তাহলে এতক্ষণ ধরে ছিল অর্ধেক, 3 দিয়ে ভাগ করে দিছি, কাজ শেষ। এখন তো সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, এখন হয়েছে 75%। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম কথা 0.04 কে 40 × 10⁻³ মিটার অথবা 4 সেন্টিমিটার হিসেবে লেখা যায়। তিনটা মান একই, 0.04 মিটার যা কথা, 40 × 10⁻³ মিটার একই কথা, 4 সেন্টিমিটার একই কথা, তিনটার মান কিন্তু সেম, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যদি 75% বেগ হারায় তখন আমার কাজ হচ্ছে 15 দিয়ে ভাগ করা, যখন ছিল অর্ধেক তখন আমি ভাগ করব কত দিয়ে, 3 দিয়ে, আর যখন 75% বেগ হারাবে তখন আমি ভাগ করব 15 মানে 15 দিয়ে, ঠিক আছে। তাহলে 0.04 কে 15 দিয়ে ভাগ করা একটা বিশাল মুসিবত। এই মুসিবতকে সহজ করার উপায় কি, 0.04 মিটারকে আমরা জানি সহজ করে লিখা যায় 40 × 10⁻³ মিটার এভাবে লিখা যায়। তাহলে দেখো উপরে আর নিচে দুই ভাবে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 3 × 5 = 15, 5 × 8 = 40, তাহলে বাকি থাকবে 8/3 × 10⁻³।
এখন যদি তুমি 3 দিয়ে 8 কে একটু সাহস করে ভাগ করো, তাহলে 3 দুগুণা 6 থাকবে 2.0, 3 ছয় 18.0, 3 ছয় 18, আলটিমেটলি 2.66, সাথে একটা গুণ ছিল 10^-3 মিটার, এই মানটা আসে। তুমি যদি এই অঙ্কটায় আরেকটা লাইন করো তাহলে সেখান থেকে আসবে 2.67। ঠিক আছে, তাহলে প্রথম কথা 0.04 কে লিখা যায় 40 × 10^-3 এটা দিয়ে। দ্বিতীয় কথা, 75% থাকে, ভাগ করতে হবে হচ্ছে 15 দিয়ে, এবং দেন তোমাকে 5 দিয়ে কাটাকাটি করতে হবে, তারপর একটু সাহস করে 3 কে আর 8 কে 3 দিয়ে ভাগ করতে হবে। টোটাল জিনিসটা যখন তুমি জীবনে প্রথমবার করবা তখন তোমার সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট, আর যখন তুমি এই অঙ্কটা 4 বার 5 বার করে ফেলবা তখন তোমার এই অঙ্কটা সলভ করতে সময় লাগবে ম্যাক্সিমাম 20 সেকেন্ড। তার মানে অঙ্কটা অনেক বড়, কিন্তু শর্টকাট অনুযায়ী এই অঙ্কটাই 20 সেকেন্ডের মধ্যে করা সম্ভব, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো একটা কোয়েশ্চেন, এই জন্য এটা তোমাকে অবশ্যই পারতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে, আপনি বললেন যে অর্ধেক বেগ হারাইছে এই জন্য 3 দিয়ে ভাগ করব, তারপর বললেন 75% বেগ হারাইছে এই জন্য 15 দিয়ে ভাগ করবো, এটা কি আপনি মুখস্থ করে আসছেন? যদি অন্য কোনো সংখ্যা আসে তখন কি করব? বা আপনি কেন অর্ধেক দিয়ে 3 দিয়েই ভাগ করছেন? অর্ধেক দিয়ে আছে, আমার মন চাইলো 5 দিয়ে ভাগ করব, 75% দিয়ে আছে, আমার মন চাইলো 10 দিয়ে ভাগ করব, এটা কি হবে? না, এটা হবে না। কেন হবে না? কারণ 3 দিয়ে ভাগ করা বা 15 দিয়ে ভাগ করা এটা আমার মনের খুশি মতো না, এটা একটা নিয়ম আছে, বা আমি এটা মুখস্থ করেও আসি নাই, আমি এটা একটা নিয়ম শিখে আসছি। তাহলে যদি সংখ্যাটা চেঞ্জ করে দেয় বা যদি ভর্তি পরীক্ষা আমার মাথায় না আসে যে অর্ধেক ছিল, তাহলে কত দিয়ে যেন ভাগ করতে হয়? আচ্ছা 75% ছিল, তাহলে যেন কত দিয়ে ভাগ করতে হয়? যদি এরকম মাথায় না আসে তাহলে আমি কি করব? তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে কিছু কথা মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে কত দিয়ে ভাগ করব সেটা বের করার নিয়ম যে হচ্ছে, 1 নম্বর কথা, কতটুকু বেগ হারাইছে সেখান থেকে কতটুকু বেগ অবশিষ্ট আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 1 নম্বর কথা, কতটুকু বেগ হারাইছে এই অঙ্কটাই? অর্ধেক বেগ হারাইছে, তাহলে বেগ ছিল হচ্ছে 1, অর্ধেক হারায় ফেলছে, তাহলে বাকি থাকলো কত? বাকি অর্ধেক। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে অবশিষ্ট বেগ বের করা, তাহলে আমরা অবশিষ্ট বেগ বের করলাম হাফ। সেকেন্ড কথা, এই অবশিষ্ট বেগ উল্টাই দেব, হাফ কে উল্টাইলে কত হবে? 2। 3 নম্বর স্টেপ, এটাকে বর্গ করব, 2 কে বর্গ করলে কত হবে? 4। 4 নম্বর স্টেপ, 1 মাইনাস করব, কত আসলো? 3। তাহলে আবার বলি, 1 নম্বর কাজ হচ্ছে অবশিষ্ট বেগ বের করা, অর্ধেক হারায় ফেলছে, তাহলে অবশিষ্ট বেগ কত? বাকি অর্ধেক। 2 নম্বর, উল্টায় দিব, হাফ কে উল্টালে কত হবে? 2। 3 নম্বর, বর্গ করব, 2 কে বর্গ করলে 4। 4 নম্বর, 1 মাইনাস করব, কত আসলো? 3। ঠিক আছে, তাহলে এবার যে 75% বেগ হারাইছে সেখানে অবশিষ্ট বেগ কত? 75% বেগ হারাইছে, তাহলে অবশিষ্ট বেগ হচ্ছে 25। 25% মানে হচ্ছে 25/100, 25/100 মানে হচ্ছে 1/4। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ উল্টাই দিব, 1/4 কি উল্টাইলে হচ্ছে 4। 3 নম্বর কাজ, স্কোয়ার করব 16। 4 নম্বর কাজ, 1 মাইনাস করব 15। তার মানে 3 বা 15, এটা আমার মনের খুশি মতো না, বা এটা আমি মুখস্থ করে আসি নাই, এটা হচ্ছে একটা নিয়ম, এবং এটা হচ্ছে সেই নিয়ম। এখন কথা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি ডাটা চেঞ্জ করে অঙ্ক দেওয়ার পসিবিলিটি আছে? ইউজুয়ালি আসে না, ইউজুয়ালি সরাসরি বই থেকে প্রশ্ন আসে, ডাটা চেঞ্জ করে অঙ্ক ইউজুয়ালি আসে না, খুবই রেয়ার ঘটনা, এবং এরকম এত বড় অঙ্কের ক্ষেত্রে ডাটা চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা খুবই কম, হয় অর্ধেক আসবে অথবা 75% আসবে। অর্ধেক থাকলে 3 দিয়ে ভাগ, 75% থাকলে 15 দিয়ে ভাগ, একটুক মনে রাখলেই হবে। এরপরও যদি ভুলে যাও তখন কি করতে হবে সেটা লেখাই দিলাম। এখন এত বড় একটা অঙ্ক আমি চাইলে বলতে পারতাম যে এটা মুখস্থ করে ফেলো, কোনো অসুবিধা ছিল না, এই অঙ্ক করে দেওয়ার কোনো ঠেকা আমার নাই, আসলেই নাই। এখন এই একটা অঙ্ক হয়তো কালকে তোমার ডেইলি এক্সামে আসবে, এই একটা অঙ্ক হয়তো রিভিউ এক্সামে আসবে, এই একটা অঙ্ক হয়তো মডেল টেস্টে আসবে, হয়তো তোমার কোথাও না কোথাও আসবে হয়তো। এখন সেটা কি? সেটা হচ্ছে একটা হয় অর্ধাভিত্তিক পরীক্ষা, হয় একটা রিভিউ এক্সামের পরীক্ষা, অথবা হচ্ছে একটা মডেল টেস্ট, সেখানে তুমি 1 নম্বর পাওয়া আর 100 নম্বর পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ হচ্ছে আমরা প্রিপারেশন নিচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, সেখানে 1 নম্বর মানে অনেক বড় কিছু, সেখানে কিন্তু একটা লাইন মানে 1 নম্বর, সেখানে এই একটা ম্যাথ মানে হচ্ছে 1 নম্বর। তাহলে এই ম্যাথটা এতবার করে বলে দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেটা খুবই সহজ ম্যাথ, দ্যাটস ট্রু, যে অনেকবার করে করছি মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই ম্যাথটা অনেক বড় অঙ্ক, এত বড় অঙ্ক করতে পারবো না, দ্যাটস ট্রু, এটাও সত্যি, কিন্তু অঙ্কটা মেডিকেলে ভর্তি পরীক্ষা আসার মতো। মেডিকো তোমাকে সবকিছু পড়াই দিবে, সবকিছু মুখস্থ করাই দিবে, করো বাবা মুখস্থ করো, কিন্তু একটু বুঝে করো। ঠিক আছে, মুখস্থ করছো মনে নাই, ওকে ফাইন, অল্টারনেট ওয়ে আছে, সেই ওয়ে তোমাকে শিখাই দিব, এটি হচ্ছে কারণ। কারণ আমি কখনোই একটা ম্যাথকে, এটা একটা অর্ধায়ের ম্যাথ এটা হিসেবে দেখি না, আমি অলওয়েজ একটা ম্যাথকে দেখি এইভাবে যে এটা আমার মেডিকেল ভর্তি পরীক্ষার 1 নম্বর, জাস্ট এটাই। আমি মেডিকেলে যখন চান্স পাইছি আমার স্কোর ছিল হচ্ছে 180,
ঢাকা মেডিকেলে যখন চান্স পাইলাম, যদি ওই বছর একটা ম্যাথ ছিল, ওই ম্যাথটার জন্য আমি অ্যাকচুয়ালি ঢাকা মেডিকেল চান্স পাইছিলাম। ওই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, কাত শক্তি ক্ষমতার একটা ম্যাথ ছিল, এফ ইন ডট এস, ডট গুণ করতে হবে। ডট গুণের চাইতে সহজ কোনো অঙ্ক আমাদের বইতে নাই, জাস্ট একটা ডট গুণের অঙ্ক আসছিল 13 সালে, একটা ডট গুণের অঙ্ক আসছিল। তো সেই অঙ্কটা যখন আমি করতে গেছি প্রথমবার, আমি পারি নাই, আমি ম্যাথ খুবই ভালো পারতাম, সেটা আমার 5 নাম্বার অঙ্ক ছিল আমার প্রশ্নের মেডিকেল ভর্তি পরীক্ষায়, ওটা ছিল 5 নাম্বার অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, এই অঙ্ক না পারার কোনো কারণ নাই। যখন আমি অঙ্কটা দেখলাম, আমি ভাবলাম আল্লাহ এটা তো খুবই সোজা অঙ্ক, এটা আমি পারবো, মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলছি। ক্যালকুলেশন করার পর দেখলাম এমন একটা অঙ্ক আসছে, মানে এমন একটা অ্যান্সার আসছে যেটা অপশনে নাই। তাহলে আমি এত ভালো ম্যাথ পারি যে মুখে মুখে বড় বড় ক্যালকুলেশন করতে পারি, সেই আমার অ্যান্সার আসছে এমন একটা অপশনে যেটা অপশনেই নাই। তখন আমি তো খটকে লাগলো, জানলাম তাহলে কি কোশ্চেন ভুল, মনে হয় কোশ্চেন ভুল, আমার তো ভুল হইতেই পারে না, নিজের ওপর আমার এত বেশি কনফিডেন্স ছিল। আচ্ছা, তারপরে কোশ্চেন স্কিপ করে গেলাম যে থাক ভুল অ্যান্সার, অ্যান্সারই করবো না। তখন আমার মনে হচ্ছে যে আমার ভুল হয় নাই, কোশ্চেনে ভুল আছে। তারপরে 100 শব্দ কভার করলাম, সেকেন্ড বার যখন আবার করলাম, মানে প্রথম তো 100 শব্দ থেকে মোটামুটি অনেকগুলো মার্ক করছি, দাগাই ফেলছি, দ্বিতীয়বার আবার যখন এক থেকে শুরু করছি, আবার মার্ক দাগানো শুরু করছি, আবার 5 নাম্বার আসছি। আসার পর চিন্তা করলাম, আচ্ছা আগের বার তো মুখে মুখে করতে পারি, লিখি, লিখলাম, শর্টকাট লিখলাম যে আচ্ছা এই সংখ্যা, এরকম শর্টকাট করলাম, শর্টকাট করে কি যেন একটা সংখ্যা আসছে, যে অ্যান্সার আসছে সেটা অপশনে নাই। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম যে আল্লাহ এটা আমার সাথে কি হচ্ছে, মেডিকেল ভর্তি পরীক্ষা এত সহজ একটা প্রশ্ন, আমি এত ভালো ম্যাথ পারি, এটা কি হচ্ছে আমার সাথে, এটা আমার সাথে কেন হচ্ছে, এত সহজ একটা ম্যাথ তাও আমি পারতেছি না। তারপর তারপর আমার একদম কনফিডেন্স হারাই গেল, আল্লাহ কি হচ্ছে আমার সাথে এটা। এরপর যখন থার্ড বার, আমি অ্যাকচুয়ালি 3 বার সময় পাইছিলাম, মানে আমি যখন থার্ড বার আসলাম ইয়ে করতে, তখন আমি চিন্তা করলাম, তখন হচ্ছে আর 2 মিনিট বাকি, মানে আমি খুবই ধীরে ধীরে প্রশ্ন দাগাই, ধীরে ধীরে প্রশ্ন পড়তাম, তো আমি 3 বার হচ্ছে পুরোটা রিভাইজ করতে পারছিলাম। 3 বারের বার যখন আসছি, তখন আমি দেখছি যে আমি 84টা কোশ্চেন দাগিয়েছি এখন পর্যন্ত, বাকি আছে 16টা কোশ্চেন। 16টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে ওই ম্যাপটা, আর বাকি 15টা কোশ্চেন আমি জীবনও চোখে দেখি নাই, জীবনও চোখে দেখি নাই, মানে হচ্ছে আমার মনে নাই, মানে এমন মনে হচ্ছে আর কি যে আমি পড়ছি হয়তো, এখন মনে নাই। তাহলে আমার তো একটাই আছে ম্যাথ, সময় আছে 2 মিনিট, আল্লাহর নামে লেখা শুরু করলাম, জাস্ট লিখি, সূত্র লিখি, এফ ডট আর, তারপর সবগুলো মান বসাইলাম, সবগুলো গুণ করলাম, গুণ করার পর ক্যালকুলেশন করার পর 2 মিনিট ধরে আমি গুণটা করছি, ধীরে সুস্থে করছি, করার পর একটা অ্যান্সার আসছে, দেখি যে অ্যান্সারটা অপশনে আছে, আল্লাহর নামে দাগাই দিয়ে আসছি, দাগাই দিয়ে আসার পর বাসে আসার পর দেখি যে না, অ্যান্সারটা ঠিক আছে, অ্যান্সারটা কারেক্ট হয়েছে। তাহলে যদি এখন এরকম হইতো, দেখো আমার যে 2 বার আগের বার 2 বার যে অ্যান্সার গুলো আসছে সেটা কিন্তু অপশনে ছিল, তাহলে যদি এরকম মানে অপশনে নাই, ধরো যদি ওই 2টার ভুল অ্যান্সারের কোনো একটা অপশনে থাকতো, তাহলে আমি কিন্তু নাম্বারটা ভুল করে দিয়ে আসতাম, এবং তখন কিন্তু আমার -1.25 হয়ে যেত, তার মানে তখন আমার স্কোর হয়ে যেত 78.75। যদি আমি অঙ্কটা টাচ না করতাম, তাহলে আমার স্কোর হইতো 79। ওই বছর ডিএমসির লাস্ট স্কোর ছিল 80, সলিমুল্লার লাস্ট স্কোর ছিল, মানে ডিএমসির লাস্ট স্কোর না, ডিএমসির স্কোর ছিল হচ্ছে 80, সলিমুল্লার স্কোর ছিল হচ্ছে 79, সোহরাদের স্কোর ছিল হচ্ছে 78.75। তার মানে একটা অঙ্ক দিয়ে আমি 2 মেডিকেল পার করে ফেলছি। এই জন্য আমি ক্লাসে অনেক বেশি ম্যাথ করাই, এই জন্য ক্লাসে অঙ্কগুলো বুঝাই দিই, কারণ হচ্ছে এটাই, কারণ আমি হচ্ছে পার্সোনালি সাফার হয়েছি ম্যাথ নিয়ে, কারণ খুবই সহজ ম্যাথ ছিল, জাস্ট 1 নাম্বার আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। যদি 1 নাম্বার আজকে আমি না পাইতাম, হয়তো আমাকে অন্য কোনো মেডিকেলে পড়তে হইতো, লাইফটা অন্যরকম হইতেও পারতো। আবার ধরো এই 1 নাম্বারের জন্য হয়তো কারো চান্স হয়েছে, কারো চান্স হয় নাই। সো এই জন্য প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা লাইন বইয়ের যেগুলো ভর্তি পরীক্ষা আসার মতো সেগুলো ইম্পর্টেন্ট, হাবিজাবি কোনো কিছু পড়া দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু পড়বা। এত কিছু বলার কারণ হচ্ছে এটাই। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাটটা আজকের পর থেকে পারবো। এবার হচ্ছে যাদের নতুন বই, যারা পুরোনো বই নিয়ে হতাশ তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, যাদের নতুন বই, নতুন বইটা একটু খেয়াল করো, নতুন বইয়ের 179 নাম্বার পেজে এই অঙ্কটা অ্যাড করা হয়েছে, 13 নাম্বার, ইসাক স্যারের বইতে, নতুন বইতে 179 নাম্বার পেজে এই অঙ্কটা অ্যাড করা হয়েছে। যাদের পুরনো বই তাদের বইতে এই অঙ্কটা গতিবিদ্যা চ্যাপ্টারে নাই, কিন্তু কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে আছে, সো ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা এই অঙ্কটা অলরেডি পারি। আমরা জানি যে তক্তা ভেদ করার অঙ্কের সূত্র হচ্ছে এন স্কোয়ার, তক্তা ভেদ করার অঙ্কের সূত্র হচ্ছে এন স্কোয়ার, যতটুকু বেগ থাকবে তাকে স্কোয়ার করলে কাজ শেষ, তাহলে বেগ হচ্ছে 4 গুণ, তাকে স্কোয়ার করলে কত হয়, 16। এটা আমরা কাজ শক্তি ক্ষমতায় করছি, সো এটা আমরা পারি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যাদের বইতে নাই মন খারাপ করো না। ওকে, এরপর পরীক্ষা দেই, আমাদের স্পট এক্সাম 1, এতক্ষণ ধরে যা পড়ছি গত 1 ঘন্টা ধরে, একটু ঝটপট আমরা অ্যান্সারটা বলে ফেলি।
সবগুলো লাইনে বলে ফেলছি এর মধ্যে, সো অ্যান্সার সবার পারা উচিত, একটু ঝটপট বলে ফেলো। প্রথম কথা, পিঁপড়ার গতি কোন ধরনের গতি? তপন স্যারের বইয়ের লাইন বলে দিছিলাম, দ্বিমাত্রিক। তারপর হচ্ছে, যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর মোট সরণকে ওই সময় দিয়ে ভাগ করলে, তাহলে মোট সরণ আছে, মোট তার মানে এটা গড়, সরণকে সময় দিয়ে ভাগ করলে হচ্ছে বেগ, তার মানে গড় বেগ। স্থির অবস্থান হতে সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের কি? সমানুপাতিক, এস সমানুপাতিক টি স্কয়ার। গাড়ির প্রাথমিক বেগ দ্বিগুণ হলে গাড়ি থামার দূরত্ব হচ্ছে তার বেগের স্কয়ার, মানে কয় গুণ? 4 গুণ। বেগ বনাম সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে ভি ইন্টু টি, ভিটি, ভিটি মানে হচ্ছে এ, সরি ভিটি মানে হচ্ছে এস, এস ইকালস টু ভিটি, তার মানে সরণ। সো একের অ্যান্সার হচ্ছে বি দ্বিমাত্রিক, দুইয়ের অ্যান্সার হচ্ছে সি গড় বেগ, তিনের অ্যান্সার হচ্ছে ডি বর্গের সমানুপাতিক, চারের অ্যান্সার হচ্ছে সি 4 গুণ, পাঁচের অ্যান্সার হচ্ছে এ সরণ। তাহলে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ছো, মাঝখানে অনেক কথাবার্তা যদিও বলছি, এত কথা বলার পরেও যাদের এই সবগুলো অ্যান্সার ঠিক আছে তাদের এই টপিকটা পড়া হয়ে গেছে, এবং আমি বিশ্বাস করি আজকের পর থেকে এই টপিকটা বা এই এতক্ষণ যা পড়াইলাম সেটা তুমি না পড়েও অনেক কিছু মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? আর যারা অ্যান্সার করতে পারো নাই তাদের একটু কষ্ট করে বইটা আবার পড়তে হবে। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রাস বা প্রক্ষেপণ গতি, আজকে দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আচ্ছা, এখানে আমরা কোন কোন পেজ পড়ব? নতুন বইয়ের হচ্ছে 179, 80, 81, আগের বইয়ের হচ্ছে 169 এবং 170, এই যে এই দুইটা পেজ আমরা পড়ব। প্রথমে আমরা এই দুইটা পেজ পড়ব, এই দুইটা পেজে যতগুলো ইনফরমেশন সবগুলো আমরা একসাথে ভাগ ভাগ করে পড়ে ফেলব। আচ্ছা, 4 নম্বরটা, গাড়ির প্রাথমিক বেগ দ্বিগুণ করলে গাড়ি থামানোর দূরত্ব কয় গুণ করতে হবে, এটা এক্সপ্লেন কেন করবো? এটা তো এক্সপ্লেন করে ফেলছি অলরেডি, যে যতটুকু বেগ থাকবে তাকে স্কোয়ার করলে হবে দূরত্ব, যেহেতু বেগ দ্বিগুণ ছিল এই জন্য স্কোয়ার করলে হবে 4 গুণ, তুমি মানে পরে জয়েন করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন এতক্ষণ যা যা পড়ছি, মানে এখানে যা যা দেখাইছি সবগুলো যদি একসাথে পড়ি, সেটা আমরা পড়বো কম্পানিয়ন বুকের পেজ নাম্বার 31 থেকে। সেখানে প্রথমে প্রাস বা প্রজেক্টাইলের একটা সংজ্ঞা দেওয়া আছে, ভূপৃষ্ঠ থেকে কোন একটা বস্তুকে নিক্ষেপ করলে তাকে আমরা প্রক্ষেপক বা প্রাস বলি, যে বিন্দু থেকে নিক্ষেপ করি তাকে আমরা প্রক্ষেপণ বা নিক্ষেপণ বিন্দু বলি, যে বেগে নিক্ষেপ করি তাকে প্রক্ষেপণ নিক্ষেপণ বেগ, যে কোণে নিক্ষেপ করি প্রক্ষেপণ নিক্ষেপণ কোণ, তারপর প্রাস যে পথে বিচরণ করে তাকে আমরা বলি বিচরণ পথ বা প্রক্ষেপণ পথ, আর আদি বিন্দু মানে নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে তার প্রক্ষেপণ সীমা বা পাল্লা। বস্তু উপর উঠলো প্লাস নামলো, টোটাল যে সময় উপর উঠলো প্লাস নামলো, টোটাল যে সময় সেটাকে আমরা বলি বিচরণ কাল বা উড্ডয়ন কাল বা চলন। ওকে ঠিক আছে, এবার দুইটা শব্দ নিয়ে একটা প্যাচ লাগে, সেই প্যাচটা আমি একটু ছুটাই দিচ্ছি, সেটা হচ্ছে প্রক্ষেপক আর প্রক্ষেপণ, এই দুইটা নিয়ে একটু প্যাচ লাগে। কি প্যাচ লাগে? দুইটা প্রায় কাছাকাছি। প্রক্ষেপক মানে হচ্ছে বস্তু, যেই বস্তুটাকে তির্যক ভাবে নিক্ষেপ করা হয়, যেই বস্তুটাকে তির্যক ভাবে নিক্ষেপ করা হয় সেটাকে বলা হয় প্রক্ষেপক বা প্রাস বা প্রজেক্টাইল, আর ওই বস্তুটা যেই পথে বিচরণ করে, যেই পথে বিচরণ করে তাকে বলা হয় প্রক্ষেপণ বা বিচরণ পথ বা ট্রাজেক্টরি। তাহলে পার্থক্যটা খেয়াল করো, প্রক্ষেপক হচ্ছে বস্তু, প্রক্ষেপণ হচ্ছে বিচরণ পথ বা গতিপথ, প্রক্ষেপক হচ্ছে বস্তু আর প্রক্ষেপণ হচ্ছে বিচরণ পথ বা গতিপথ। আশা করি আজকের পর থেকে এই দুইটা শব্দ নিয়ে আর প্যাচ লাগবে না। এবার কম্প্যানিয়ন বুকে 32 নাম্বার পেজে মাঝখানে যে বক্সটা সেখানে লেখা আছে সর্বাধিক উচ্চতার বৈশিষ্ট্য, এখানে মোট 8টা বৈশিষ্ট্য দেখা যায়। আমি আগামী কিছু সময় তোমাকে এই 8টা বৈশিষ্ট্য ধরে ধরে এক একটা করে বুঝায় বুঝায় পড়ায় দিব যে কোন বৈশিষ্ট্যটা কোথা থেকে আসছে। তাহলে আমরা আগামী কিছু সময় যেই বৈশিষ্ট্যগুলো পড়বো সেটা কার বৈশিষ্ট্য সেটা হচ্ছে মনে রাখবা সর্বাধিক উচ্চতার বৈশিষ্ট্য। আচ্ছা তাহলে খেয়াল করো, এই যে এই ছবিটায়, এই ছবিটায় সর্বাধিক যে উচ্চতায় যে বিন্দুটা সেটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ বিন্দু, মানে এই যে এই বিন্দুটা, এই যে কালো যে এই এই বিন্দুটা। আচ্ছা তাহলে আমরা জানি যে কোনো বস্তুর বেগ হয় কোথায়, কোনো বস্তুর বেগ হয় তার স্পর্শক বরাবর, এটা আমরা পড়ে আসছি, এটা ছিল বৃত্ত চ্যাপ্টার ছিল, যে কোন বস্তুর বেগ কোথায় হয়, বেগ হয় হচ্ছে ওই বস্তুর স্পর্শক বরাবর, যে বিন্দুটা সেই বিন্দুর স্পর্শক বরাবর হচ্ছে বেগ হয়। তাহলে এই যে এখানে ছবিটার দিকে তাকাও, এই ছবিতে যে উপরে যেখানে মোটা হয়ে গেছে যে জায়গাটা, এইটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ বিন্দু,
তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ হবে কোথায়? সর্বোচ্চ বিন্দুতে বেগ হবে স্পর্শক বরাবর, এই যে সোজা যে লাইনটা, সর্বোচ্চ বিন্দুতে বেগ কোথায়? স্পর্শক বরাবর, এই যে সোজা যে লাইনটা, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুর স্পর্শক, মানে সর্বোচ্চ বিন্দুতে বেগটা হচ্ছে এই বিন্দু বরাবর। খেয়াল করো তো, এই যে এই বিন্দু থেকে স্পর্শকটা গেছে, এই স্পর্শটা কি এক্স অক্ষের সমান্তরাল না? এই যে এরকম, এই যে স্পর্শকটা গেছে, এটা হচ্ছে এক্স অক্ষ, স্পর্শক গেছে এক্স অক্ষ, তাহলে এই যে স্পর্শকটা সেটা কি এক্স অক্ষের সমান্তরাল না? সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এবং আমরা জ্যামিতিতে পড়ে আসছিলাম যে যে সমস্ত বস্তু এক্স অক্ষের সমান্তরাল তারা হচ্ছে একমাত্রিক, যে সমস্ত বস্তু এক্স অক্ষের সমান্তরাল তাদের গতি হচ্ছে একমাত্রিক, তার মানে সর্বোচ্চ উচ্চতায় হ্রাসের গতি হচ্ছে একমাত্রিক। এটা হচ্ছে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে আমি আবার বলি, প্রথম কথা, কোন বস্তুর বেগ হয় কোথায়? বেগ হয় স্পর্শক বরাবর। সর্বোচ্চ বিন্দুতে স্পর্শকটা কোথায়? সর্বোচ্চ বিন্দুতে স্পর্শক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এবং এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয়? এক্স অক্ষের সমান্তরাল হইলে গতি হয় একমাত্রিক, এই জন্য সর্বোচ্চ বিন্দুতে হ্রাসের গতি হয় একমাত্রিক। তাহলে আমাদের সর্বাধিক উচ্চতার 1 নম্বর পয়েন্টটা পড়া শেষ। এরপর আসো, এরপর খেয়াল করো, এই যে ধরো এটা হচ্ছে একটা হ্রাস, এবং এই হ্রাসটাকে যদি আমরা এই প্রাসটাকে যদি আমরা ছোটবেলায় যে সংখ্যা রেখা পড়ে আসছি সেই সংখ্যা রেখার সাথে কম্পেয়ার করি, তাহলে খেয়াল করো মাঝখানে যে বিন্দুটা, এই বিন্দু হচ্ছে জিরো বিন্দু, হাতের বাম পাশ হচ্ছে মাইনাস, হাতের ডান পাশ হচ্ছে প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, মাঝখানে হচ্ছে জিরো, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, মাঝখানে হচ্ছে জিরো। এটা কি ছিল? এটা ছিল সংখ্যা রেখার নিয়ম। এখন তুমি চিন্তা করো, একটু ভালো মত মনোযোগ দিয়ে চিন্তা করো, একটা বস্তুকে তুমি যত বেগে উপরে নিক্ষেপ করো না কেন, বস্তুটা যত উপরে উঠে আস্তে আস্তে মনে হয় না কি বেগটা কমতেছে? আবার যখন এখান থেকে নিচে নামা শুরু হয় মনে হয় না বেগটা আস্তে আস্তে বাড়তেছে? তাহলে খেয়াল করো, এইখানে বেগটা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে এই পর্যন্ত আসলো, এইখান থেকে বেগটা ধামধাম করে বাড়া শুরু করলো, তাহলে এই পাশে কমতেছে, এই পাশে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, এই যে মিটিং পয়েন্টটা, এই পাশে কমতেছে, এই পাশে বাড়তেছে, কমা আর বাড়ার মাঝখানে যে মিটিং পয়েন্টটা, এই মিটিং পয়েন্টে কি হইতে হবে? কমতে 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 একদম সর্বনিম্ন হইতে হবে, তারপর কি আবার এখান থেকে আস্তে আস্তে বাড়া শুরু করতে হবে। তাহলে কমতে কমতে সর্বনিম্ন মানে কত? সর্বনিম্ন মানে হচ্ছে জিরো বোঝায়। এই জন্য আমাদের বইতে বলা আছে এরকম যে দেখো এই যে এইখানে কি করবে, এখানে এই যে মাইনাস মাইনাস হইতে হইতে কমতে কমতে জিরো হয়ে গেল, আবার এখান থেকে জিরো হইতে হইতে প্লাস হইলো, তার মানে আমরা বলতে পারি যে সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে সংখ্যারেখার জিরো বিন্দু, এবং সংখ্যারেখার জিরো বিন্দু মানে সেই বিন্দুতে বেগটা হবে কেমন? সর্বনিম্ন বা শূন্য। সেই বিন্দুতে বেগটা কেমন হবে? সর্বনিম্ন বা শূন্য। এই জন্য দেখো সর্বাধিক উচ্চতার যে 2 নম্বর, যে 2 নম্বর যে পয়েন্টটা, সেখানে বলা আছে যে বেগটা কেমন হয়? সর্বনিম্ন বা শূন্য হয়। তাহলে আশা করি বুঝছো, প্রথম কথা, এই পাশে কমতেছে, এই পাশে বাড়তেছে, মাঝখানে যে মিটিং পয়েন্ট সেটা হচ্ছে একটা শূন্য বিন্দু, শূন্য বিন্দুতে বেগটা কেমন হয়? সর্বনিম্ন বা শূন্য হয়, এটি হচ্ছে কথা, ঠিক আছে? এই জন্য সর্বোচ্চ উচ্চতায় হ্রাসের বেগ হয় সর্বনিম্ন বা শূন্য। এখন কথা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গতি কেমন বলছি আমি? সর্বোচ্চ উচ্চতা আমি বলছি গতি হচ্ছে একমাত্রিক, এবং সেই একমাত্রিকটা কিভাবে কাজ করে? সেটা কাজ করে এক্স অক্ষ বরাবর, মানে হচ্ছে কেমন? আনুভূমিক বরাবর। তাহলে খেয়াল করো, কথা কিন্তু বুঝো, প্রথম কথা গতি কেমন? একমাত্রিক, তাইলে বেগ কয়টা? একটাই। সেই বেগটা কোথায়? আনুভূমিক বরাবর। কথা কি ক্লিয়ার? আবার বলি, সর্বোচ্চ উচ্চতায় গতি কয় মাত্রিক? একমাত্রিক, তাইলে বেগ কয়টা? একটা। সেটা কোন বেগ? আনুভূমিক বেগ। কথা ক্লিয়ার? তাহলে যদি সর্বোচ্চ উচ্চতায় একমাত্রিক গতিটা আনুভূমিক বরাবরই কাজ করে, তাহলে সেখানে কি উলম্ব বরাবর কোনো বেগ থাকার কথা? উলম্ব বরাবর কোনো বেগ থাকার কথা না, কারণ সে তো একমাত্রিক, এবং সেই একমাত্রিক জায়গাটা কে দখল করছে? সেটা দখল করছে আনুভূমিক বেগ। এই জন্য বলা আছে যে সর্বোচ্চ বিন্দুতে যেহেতু হ্রাসের গতি একমাত্রিক হয়, এই জন্য সেখানে কেবলমাত্র আনুভূমিক বরাবর বেগটা ক্রিয়া করে, এই জন্য বেগের উলম্ব উপাংশ থাকে না, অর্থাৎ বেগের উলম্ব উপাংশ শূন্য। খেয়াল করে দেখো, ছবিটার দিকে তাকাও, এই যে দেখো ছবিটা, এই যে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বেগ থাকে, উলম্ব বরাবর কোনো বেগ থাকে না, কারণ এক্স অক্ষ বরাবর যে বেগটা ছিল সেটা ছিল একমাত্রিক, এই জন্য বেগের উলম্ব উপাংশ মানে VY ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার 4 নম্বর পয়েন্ট। দেখো লিখা আছে এটা যে বেগের উলম্ব উপাংশ শূন্য হয়। আশা করি বুঝছো কেন উলম্ব উপাংশ শূন্য। এরপর এবার ভালো মতো খেয়াল করো,
আমরা জানি যে প্রাসের উপর শুধু একটাই বল কাজ করে, সেটা কোন বল? অভিকর্ষ বল। কারণ লিখা আছে যে প্রাসের উপর বাতাসের বাধা কাজ করে না, প্রাসের উপর বাতাসের বাধা উপেক্ষণীয়। তাহলে যদি আমি প্রাসের উপর বাতাসের বাধাকে উপেক্ষা করি, তাহলে প্রাসের উপর শুধু একটাই বল কাজ করবে, সেটা কোন বল? সেটা হচ্ছে অভিকর্ষ বল। এবং আমরা জানি অভিকর্ষ বলটা কাজ করে কোথায়? অভিকর্ষ বলটা কাজ করে নিচে, মানে উলম্ব বরাবর। তাহলে প্রাসের উপর একটাই বল, মানে একটাই ত্বরণ কাজ করে, সেটা কোন বল বা কোন ত্বরণ? অভিকর্ষজ বল বা অভিকর্ষজ ত্বরণ কাজ করে কোথায়? খাড়া নিচের দিকে, মানে কোন বরাবর? উলম্ব বরাবর। ওকে ফাইন, তাহলে প্রাসের আনুভূমিক বরাবর কোনো বল কিন্তু কাজ করে না। খেয়াল করো, একটু আগে যে কথাগুলো বলে আসছি যে আনুভূমিক বরাবর শুধু কি থাকে, শুধু বেগ থাকে, সেগুলো কিন্তু বেগের কথাবার্তা ছিল। এখন কিন্তু আমরা বেগ নিয়ে কথা বলতেছি না, এখন আমরা কথা বলতেছি বল নিয়ে। এতক্ষণ আমরা কথা বলছি বেগ নিয়ে, এখন আমরা কথা বলতেছি বল নিয়ে। যে প্রাসের উপর একটাই বল কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। সেই বলটা কাজ করে খাড়া নিচের দিকে, মানে হচ্ছে উলম্ব বরাবর। যেহেতু একটাই বল, বলেই দিছে একটা বল, সেটা কোন বল? উলম্ব বরাবর বল। তাহলে আনুভূমিক বরাবর কি কোনো বল থাকবে? আনুভূমিক বরাবর কোনো বল থাকবে না। তাহলে আনুভূমিক বরাবর যদি কোনো বল না থাকে, বল না থাকলে কিন্তু কোনো ত্বরণও থাকে না। কথা কি বুঝছি? দেখো প্রত্যেকটা কথা কিন্তু রিলেটেড। আমি গত 2 মিনিট ধরে যা যা বলছি প্রত্যেকটা কথা রিলেটেড। প্রথম কথা বলছি যে প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষজ বল, সেটা কাজ করে উলম্ব বরাবর। এই কারণে আনুভূমিক বরাবর কোনো বল কাজ করে না, শুধু উলম্ব বরাবর অভিকর্ষজ বলটাই কাজ করে। যেহেতু আনুভূমিক বরাবর কোনো বল কাজ করে না, তাহলে বল যদি না থাকে তাহলে কিন্তু সেখানে কোনো ত্বরণ থাকবে না। তাহলে আনুভূমিক বরাবর যেহেতু কোনো বল নাই, আনুভূমিক বরাবর কোনো ত্বরণও নাই। আনুভূমিক বরাবর কোনো বল নাই, আনুভূমিক বরাবর কোনো ত্বরণও নাই। তার মানে আনুভূমিক ত্বরণ Ax এর মান সর্বোচ্চ উচ্চতায় কত হয়ে যায়? 0 হয়ে যায়। আনুভূমিক বল যেহেতু কাজ করে না, এই জন্য কি হয়? আনুভূমিক বল যেহেতু কাজ করে না, এই জন্য কোনো আনুভূমিক ত্বরণও থাকে না। অর্থাৎ সর্বাধিক উচ্চতায় আনুভূমিক ত্বরণের মান হয়ে যায় Ax ইকুয়ালস টু 0। আচ্ছা, একটুকু যদি বোঝো তাহলে দেখো এই যে 5 নম্বর পয়েন্টটা, আনুভূমিক বরাবর প্রাসের ত্বরণ Ax ইকুয়ালস টু 0, এই পয়েন্টটা আশা করি বুঝছো। এরপরের পয়েন্ট, যেহেতু আনুভূমিক ত্বরণের মান শূন্য, যেহেতু আনুভূমিক ত্বরণের মান শূন্য, তাহলে আনুভূমিক উপাংশ কেমন হবে বেগের? আমরা জানি যখন ত্বরণ শূন্য হয়, যখন ত্বরণ শূন্য হয় তখন সেই বেগটা কেমন হয়? সমবেগ। যখন ত্বরণ শূন্য হয় তখন সেই বেগটা হয় কেমন? সমবেগ বা ধ্রুব বেগ। তাহলে খেয়াল করো, যেহেতু আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, যেহেতু আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে ওই যে সর্বোচ্চ বিন্দুতে তুমি যে একমাত্রিক বেগটা পাইছিলা আনুভূমিক বরাবর, সেই বেগটা কেমন হবে? সেটা হবে ধ্রুব। তাহলে কথা কি ক্লিয়ার? আমি তাহলে আরেকবার বলি। প্রথম কথা, সর্বাধিক উচ্চতায় বা প্রাসে যে কোনো বিন্দুতে একটাই বল কাজ করে, সেটা কোন বল? অভিকর্ষ বল। অভিকর্ষ বল কাজ করে কোথায়? নিচের দিকে, মানে উলম্ব বরাবর। এই জন্য আনুভূমিক বরাবর কোনো বল থাকে না, আনুভূমিক বরাবর কোনো বল নাই, এই জন্য আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। আনুভূমিক বরাবর ত্বরণ নাই, তার মানে আনুভূমিক বরাবর বেগের উপাংশ কেমন? ধ্রুব। এটা হচ্ছে কথা যে Vx ইকুয়ালস টু ধ্রুব। দেখো এই যে লিখা আছে এখানে যে আনুভূমিক দিকে সর্বাধিক উচ্চতায় আনুভূমিক দিকে বেগের উপাংশ ধ্রুব থাকে। তাহলে আশা করি বুঝছো যে কেন ধ্রুব থাকে। ঠিক আছে, আচ্ছা এটা যদি বোঝো তাহলে এবার আমাকে একটু বলো, আমি একটু মার্ক করে দেখাই দেই। আচ্ছা, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, তাই না? এই যে এটা, তাহলে সর্বোচ্চ বিন্দুতে তুমি যখন বস্তুকে রাখলা, সর্বোচ্চ বিন্দুতে রাখার পর ত্বরণ কাজ করে কোথায়? ত্বরণ কাজ করে নিচের দিকে, এই যে এখানে ত্বরণ কাজ করে কোথায়? নিচের দিকে। ত্বরণের মান কত? জি। এখন কথা হচ্ছে এই যে, তুমি এখান থেকে বস্তুকে নিক্ষেপ করছো কই? তুমি বস্তুকে নিক্ষেপ করছো হচ্ছে উপরে। তুমি নিক্ষেপ করছো এই বিন্দু থেকে, এই যে এই বিন্দু থেকে তুমি নিক্ষেপ করছো। এখান থেকে কোথায় নিক্ষেপ করছো? উপরের দিকে। তাহলে তোমার দিক যে উপরে, সেটা হচ্ছে ধনাত্মক দিক। আর অভিকর্ষ ত্বরণ সে কাজ করে কোথায়? নিচের দিকে, সেটা হচ্ছে ঋণাত্মক দিক। তাহলে দেখো এই যে সর্বোচ্চ বিন্দুতে যে উলম্ব ত্বরণটা নিচের দিকে কাজ করে, সেই উলম্ব ত্বরণকে আমরা প্রকাশ করি কি দিয়ে? সেটাকে আমরা প্রকাশ করি এ ওয়াই দিয়ে। তাহলে প্রথম কথা হচ্ছে এটা যে সর্বোচ্চ বিন্দুতে বা যে কোনো বিন্দুতে একটাই ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সেই ত্বরণটা কাজ করে নিচের দিকে, তার মান হচ্ছে জি। আমি নিক্ষেপ করছি উপরের দিকে, আমার দিক ধনাত্মক, জি কাজ করে নিচে, দিক হচ্ছে ঋণাত্মক,
সো সর্বোচ্চ বিন্দুতে উলম্ব ত্বরণ AY সমান সমান হচ্ছে মাইনাস জি। আশা করি এটা বুঝছো। ঠিক আছে, আনুভূমিক আর অনুভূমিক একই। জি ভাই, আনুভূমিক আর অনুভূমিক একই কথা। আচ্ছা তাহলে এখন যেহেতু এই লাইনটা বলে ফেলছি, আমি আরেকটা কথা একটু বলে ফেলি। দেখো এই যে মনে করো এখন আমি বস্তুকে এখানে রাখলাম, আবার মনে করো আমি এখানে রাখবো, তাহলে যখন আমি এইখানে রাখলাম, এইখানে রাখার পর দেখো তো এইখানেও জি কাজ করে কোথায়, এইখানেও জি কাজ করে নিচের দিকে, তুমি নিক্ষেপ করছো কই, উপরের দিকে। সো জি কত, মাইনাস জি। আবার এইখানে রাখলাম, এইখানেও জি কাজ করে কোথায়, নিচের দিকে, তুমি নিক্ষেপ করছো কোথায়, উপরে। সো ত্বরণ কত, মাইনাস জি। এই যে আমি এখানে মাইনাস জি লিখলাম, এটা লিখার পর অনেকে ভুরু কুচকায় ফেলছো। কেন কুচকায় ফেলছো? কারণ ভাইয়া এইখানে তো বস্তু নিচের দিকে নামতেছে, এইখানে তো জিও নিচের দিকে কাজ করতেছে, এইখানে আপনি কেন আপনি মাইনাস জি দিন, এটা আমি মানবো না, হরতাল। এখানে মাইনাস জি এটা আমি মানবো না, এখানে প্লাস জি হবে। এটা অনেকের মনের প্রশ্ন, এটা আমি একটু ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে যে আমি নিক্ষেপ করছি কোথা থেকে, এখান থেকে। মনে রাখবা কোন বস্তুর দিক নির্ধারণ হয় বস্তুটা তুমি কোন বিন্দু থেকে কোথায় নিক্ষেপ করছো সেটার উপর। কোন বস্তুর দিক নির্ধারণ হয় বস্তুটা তুমি কোন বিন্দু থেকে কোথায় নিক্ষেপ করছো সেটার উপর। তুমি বস্তুকে নিক্ষেপ করছো এখান থেকে, কোথায় নিক্ষেপ করছো, উপরে। সো তোমার দিক অলওয়েজ উপরের দিকেই হবে। বস্তুর দিক নির্ধারণ হয় কোথা থেকে নিক্ষেপ করছো, কোথায় নিক্ষেপ করছো। তুমি নিক্ষেপ করছো এখান থেকে, উপরের দিকে নিক্ষেপ করছো। সো তোমার দিক অলওয়েজ উপরের দিকেই হবে। ঠিক আছে, বস্তু এইখানে থাকুক, এইখানে থাকুক অথবা এইখানে থাকুক, যেখানেই থাকুক, জি অলওয়েজ কোথায়, নিচের দিকে। কথা কি বুঝছি? তুমি নিক্ষেপ করছো উপরে, সো তোমার দিক অলওয়েজ উপরে। বস্তু এইখানে, এইখানে, এখানে, যেখানে থাকুক, জি অলস কোথায়, নিচের দিকে। তার মানে তোমার দিক আর জি এর দিক অলওয়েজ উল্টা। এই কারণে প্রাসের উপর তুমি যেই বিন্দুতেই যাও না কেন, প্রত্যেকটা বিন্দুতে জি এর মান সেম, সেটা হচ্ছে মাইনাস জি। এবং এই জন্যই বলা হয় যে প্রাস হচ্ছে একটি সমতরণ বিশিষ্ট গতি। কেন সমতরণ বিশিষ্ট গতি? কারণ দেখো প্রাসের প্রত্যেকটা বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কাজ করে, একটাই ত্বরণ কাজ করে, অভিকর্ষ ত্বরণ কাজ করে। এই পাশ, এই পাশ, এই পাশ, যেখানে থাকুক না কেন, সব জায়গাতেই অভিকর্ষ ত্বরণের মানটা সেম, মাইনাস জি। ঠিক আছে, প্রাস হচ্ছে একটা কেমন ত্বরণ বিশিষ্ট গতি, সমতরণ বিশিষ্ট গতি। কত সমতরণ বিশিষ্ট গতি, মাইনাস জি সমতরণ বিশিষ্ট গতি। প্রাসের উলম্ব ত্বরণ কত, AY সমান সমান মাইনাস জি। আশা করি এতক্ষণ ধরে যা যা বলছি সবগুলা কথা তুমি বুঝছো। সবগুলা কথা যদি তুমি বুঝো, খেয়াল করো AY সমান সমান মাইনাস জি এটা আমি বলছি। আচ্ছা এটা যদি বলি, দেখো এই যে 6 নম্বর পয়েন্টে এটা আমার পড়ানো শেষ, যে উলম্ব বরাবর প্রাসের ত্বরণটা কেমন থাকে, উলম্ব বরাবর প্রাসের ত্বরণ AY সমান সমান মাইনাস জি থাকে। ঠিক আছে, এরপর এরপর দেখো, মনে আছে আমরা বেগ কোথায় পাইছিলাম? আমরা সর্বোচ্চ বিন্দুতে বেগ পাইছিলাম কোথায়? সর্বোচ্চ বিন্দুতে বেগ পাইছিলাম হচ্ছে আনুভূমিক বরাবর। তারপর সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ পাইছি কোথায়? ত্বরণ পাইছি হচ্ছে উলম্ব বরাবর। তাহলে খেয়াল করো সর্বোচ্চ বিন্দুতে শুধু বেগের উপাংশ ছিল আনুভূমিক উপাংশ, সর্বোচ্চ বিন্দুতে শুধু ত্বরণ ছিল উলম্ব ত্বরণ। তাহলে কি আমরা বলতে পারি বেগ হচ্ছে এক্স অক্ষে, ত্বরণ হচ্ছে ওয়াই অক্ষে? তাহলে বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত? বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি বা π/2। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা তাহলে আমাদের 1 থেকে 7 পর্যন্ত সবগুলা পয়েন্টই মোটামুটি বলা শেষ, বাকি থাকলো হচ্ছে 8 নম্বর পয়েন্টটা। 8 নম্বর পয়েন্টটা কোথায় আছে? নতুন বইয়ের 187, আগের বইয়ের 176। এটা সরাসরি বইয়ের লাইন, এই যে এখানে আছে, এটা একটু কষ্ট করে বইতে মার্ক করে ফেলবা। যাদের ব্যাখ্যা দরকার এখান থেকে ব্যাখ্যা দেখে নিবা, যে সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়। তাহলে আমাদের 8টা পয়েন্ট কিন্তু পড়া শেষ। আমার মনে হয় গত 10 মিনিট ধরে যারা কথাগুলো শুনছো, আজকের পর থেকে সর্বাধিক উচ্চতা নিয়ে তাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা দুই একজনের একটু সমস্যা আছে এখন পর্যন্ত, আমি জানি না কেন, থাকতে পারে, সবার বোঝার ক্যাপাসিটি সেম না। আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি, জাস্ট একবার রিক্যাপ করতেছি, তাহলে সবার সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে এখানে এই 8টা বৈশিষ্ট্য আমরা একটা একটু করে পড়বো। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা, যে সর্বোচ্চ বা যে কোনো বিন্দুতে বস্তুর বেগ হয় স্পর্শক বরাবর, যে কোনো বিন্দুতে বেগ হয় স্পর্শক বরাবর। সর্বোচ্চ বিন্দুতে যে স্পর্শকটা সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে এই যে বরাবর যে লাইনটা, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হইলে সেটা হয় একমাত্রিক,
এক্স অক্ষের সমান্তরাল হইলে সেই বস্তুর গতি হয় একমাত্রিক। এই জন্য লিখা আছে যে সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতি হচ্ছে একমাত্রিক, এক নম্বর শেষ। তারপর আমরা জানি যে যদি সংখ্যারেখার সাথে কম্পেয়ার করি, যে বস্তু যখন উপরে উঠে প্রাসে তখন তার বেগ কমে, যখন নিচে নামে তখন বেগ বাড়ে। তাহলে এই পাশে কমতেছে, এই পাশে বাড়তেছে, তাহলে কমা আর বাড়ার মাঝখানে, এই পাশে কমতেছিল, এই পাশে বাড়তেছিল, তাহলে কমা আর বাড়ার মাঝখানে যেই পয়েন্টটা, এই যে মাঝখানের যে পয়েন্টটা, এটা হচ্ছে জিরো পয়েন্ট। কেন? কারণ এখানে তার কমাটা শেষ হইলো, আবার এখান থেকে কি বাড়াটা শুরু হইলো, তাহলে কমা বাড়ার মাঝখানে পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট। এই জন্য লিখা আছে যে সর্বোচ্চ বিন্দু হচ্ছে একটা শূন্য বিন্দু, তার মানে সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগটা কেমন হয়, সর্বনিম্ন বা শূন্য হয়। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় গতি হচ্ছে একমাত্রিক এবং সেটা কোথায়, এক্স অক্ষ বরাবর, মানে আনুভূমিক বরাবর। তাহলে যেহেতু একমাত্রিক এবং সেটা আনুভূমিক বরাবর, দ্যাট মিনস সেখানে কোনো উলম্ব বরাবর বেগ থাকে না, তার মানে বেগের উলম্বপাংশ কেমন হয়, বেগের উলম্বপাংশ হয় শূন্য। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতা, এখন বেগের কথা বলতেছি, বেগ হচ্ছে একটাই, সেটা কোথায়, সেটা হচ্ছে একমাত্রিক, হ্যাঁ, আনুভূমিক বরাবর, এই জন্য উলম্ব বরাবর কোনো বেগ থাকে না, দ্যাট মিনস বেগের উলম্বপাংশ হচ্ছে শূন্য, ভিওয়াই সমান সমান জিরো। তারপরের কথা হচ্ছে এটা, এটা চার নম্বর পয়েন্ট ছিল। তারপরে কথা হচ্ছে এটা যে প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষজ বল, এবং সেই বলটা কাজ করে উলম্ব বরাবর, তার মানে আনুভূমিক বরাবর কোনো বল কাজ করে না। আনুভূমিক বরাবর যদি কোনো বল কাজ না করে, তাহলে আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না, বল নাই, ত্বরণ নাই। ত্বরণ যদি না থাকে, তাহলে ত্বরণের যে আনুভূমিক ত্বরণ, x ইকুয়ালস টু কত হবে, জিরো হবে। ঠিক আছে, আনুভূমিক বরাবর কোনো বল নাই, আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, সো আনুভূমিক ত্বরণের মান ax ইকুয়ালস টু জিরো, গেল আরেকটা পয়েন্ট। তারপর আনুভূমিক ত্বরণের মান শূন্য, ত্বরণ শূন্য হইলে বেগের উপাংশ ধ্রুব থাকে, তাহলে যেহেতু আনুভূমিক কোনো ত্বরণ নাই, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যে আনুভূমিক বেগটা থাকে সেই বেগটা কেমন হয়, সেটা হচ্ছে ধ্রুব হয়। এটা দেখো লেখা আছে তিন নাম্বার পয়েন্ট, অনুভূমিক দিকে বেগের উপাংশ ধ্রুব থাকে। এরপর হচ্ছে যে প্রাসের উপর তুমি যেই বিন্দুতেই যাও না কেন, তুমি নিক্ষেপ করছো উপরের দিকে, তোমার দিকটা হচ্ছে পজিটিভ দিক, বস্তু যেখানে থাকুক না কেন, যে দিক হচ্ছে নিচের দিকে, সো তোমার দিক আর যে দিক উল্টা, সো প্রাসের উপর যেই বিন্দুতেই যাও না কেন, প্রত্যেকটা বিন্দুতে প্রাসের উলম্ব ত্বরণ সেম, এ ওয়াই সমান সমান মাইনাস জি। এবং তারপর বেগ পাইছে হচ্ছে আনুভূমিক বরাবর, ত্বরণ পাইছে হচ্ছে উলম্ব বরাবর, তাহলে বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই টু। বাকি থাকলো আট নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে বইয়ের লাইন, নতুন বই 187, আগের বই 176। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা পড়া শেষ, 30 সেকেন্ড সময় নাও, জাস্ট সর্বাধিক উচ্চতার বৈশিষ্ট্য আরেকবার পড়ো। দেখো এখন যখন তুমি প্রত্যেক লাইন পড়বা, তোমার আমার প্রত্যেকটা কথা চোখে ভাসবে, যে আচ্ছা এটা একমাত্রিক, আচ্ছা তার মানে এটা হচ্ছে এটা, এটা সর্বনিম্ন বা শূন্য, আচ্ছা তার মানে হচ্ছে এটা। জাস্ট 30 সেকেন্ড পড়ো, দেখো প্রত্যেকটা কথা তোমার ব্রেনে গেঁথে গেছে, প্রত্যেকটা কথা আমি বলার সাথে সাথে আমার সবগুলা ব্যাখ্যা এখন তোমার মাথায় চলে আসবে। জাস্ট 30 সেকেন্ড একটু পড়ো। ঠিক আছে, তাহলে আশা করি আজকের পর থেকে সর্বাধিক উচ্চতার বৈশিষ্ট্য নিয়ে কোনো সমস্যা হবে না। এরপর কম্পোনেন্ট বুকে 31 এ ওই সর্বাধিক উচ্চতার উপরে দেখো আরেকটা বক্স আছে প্রাসের বৈশিষ্ট্য, এখানে আবার 9টা পয়েন্ট। এই 9টা পয়েন্টের কিছু পয়েন্ট আমি অলরেডি বলে ফেলছি, 9টা পয়েন্টের কিছু পয়েন্ট আমি অলরেডি বলে ফেলছি, বাকি একটু বলতেছি, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে এটা, এই যে দেখো প্রাসের যে ছবিটা, এই যে ছবিটার দিকে তাকাও, তাহলে প্রথম কথা হচ্ছে যে প্রাস উলম্ব তলে সীমাবদ্ধ, এটা মানে কি? প্রথম কথা সর্বোচ্চ বিন্দু মানে কি? সর্বোচ্চ বিন্দু মানে হচ্ছে একটা বস্তু ওই বিন্দুর বাইরে যাইতে পারবে না, তার ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ বিন্দু। মানে কোন বস্তুর সর্বোচ্চ বিন্দু হচ্ছে সেই বস্তুটার সীমাবদ্ধতা বোঝায়। তাহলে আমার সর্বোচ্চ বিন্দু হচ্ছে যে আমি আমার বাসা থেকে সর্বোচ্চ মেডিকো পর্যন্ত আসতে পারবো, তাহলে আমি মেডিকোর বাইরে যাইতে পারবো না, এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা। ঠিক একইভাবে প্রায় কোনো বস্তুর সর্বোচ্চ বিন্দুটা যেইখানে, তার সীমাবদ্ধতা সেইখানেই বোঝায়। তাহলে প্রাসের সর্বোচ্চ বিন্দুটা কোথায়, দেখো তো এই যে খাড়া এখানে, প্রাসের সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে এই যেখানে ওয়াই অক্ষ বরাবর, মানে হচ্ছে উলম্ব তলে। কোন বস্তুর সর্বোচ্চ বিন্দু যেখানে, তার সীমাবদ্ধতাও সেইখানে। প্রাসের সর্বোচ্চ বিন্দুটা কোথায়, ওয়াই অক্ষ বরাবর, মানে উলম্ব তলে। তাহলে প্রাসের সীমাবদ্ধতা কোন তলে,
উলম্ব তলে, এই জন্য বলে যে প্রাস হচ্ছে উলম্ব তলে সীমাবদ্ধ। আশা করি বুঝছো, কোন বস্তুর সর্বোচ্চ বিন্দু যেখানে, সীমাবদ্ধতাও সেইখানে। প্রাসের সর্বোচ্চ বিন্দু উলম্ব তলে, সো প্রাস উলম্ব তলে সীমাবদ্ধ। এরপর দেখো, প্রাস হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুই অক্ষ বরাবর কাজ করে। প্রাস হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুই অক্ষ বরাবর কাজ করে। তাহলে প্রাসের গতি কয় মাত্রিক? প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক। এই যে একটা প্যাচ লাগাই দিলেন, কেন এতক্ষণ ধরে আপনি সেই কখন থেকে বলতেছেন একমাত্রিক একমাত্রিক, এখন আবার বলছেন দ্বিমাত্রিক, এটা কি ধরনের কথা? এটা হচ্ছে এই কথা যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক, এটা একটা স্পেশাল পয়েন্ট। সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক, এটা একটা স্পেশাল পয়েন্ট। এই জন্য সর্বাধিক উচ্চতার বৈশিষ্ট্য একটা আলাদা হেডলাইন ছিল, আর ওই পয়েন্টটা বাদে বাকি সব পয়েন্ট হচ্ছে কমন পয়েন্ট, সাধারণ পয়েন্ট। বাকি সব পয়েন্টের জন্য মনে রাখতে হবে যে প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক, সর্বোচ্চ উচ্চতা ছাড়া বাকি সব বিন্দুতে প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক, কারণ সেখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা অক্ষের উপাংশ থাকে। এরপর প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে কোনটা? অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ, এই জন্য প্রাস সমত্বরণ বিশিষ্ট। এই লাইনটার ব্যাখ্যা আমি আগের স্লাইডে দিয়ে আসছি, এটা আমি বলে ফেলছি। তো দেখো, তারপর কথা হয় যে প্রাসের যেই যে বক্রপথে আসা, প্রাস কি সোজা আসছে না বক্রপথে আসছে? প্রাস আসছে বক্রপথে, এই জন্য প্রাসের গতি হচ্ছে একটা বক্র গতি। তারপর প্রাসের গতিপথ কি অধিবৃত্তাকার, প্যারাবোলা না পরাবৃত্ত? এটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগে। আমি একটু ক্লিয়ার একটা কথা আজকে বলে দেই, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সে 95-97% প্রশ্ন আসে ইসাক স্যারের বই থেকে। 95% থেকে 97%, মানে 20টার মধ্যে 19টা প্রশ্ন ধরতে গেলে 20টার মধ্যে 19টা প্রশ্ন আসে হচ্ছে ইসাক স্যারের বই থেকে। হয়তো একটা, কোনো কোনো বছর দুইটা প্রশ্ন হয়তো তপন স্যারের বই থেকে আসে। যেহেতু ম্যাক্সিমাম প্রশ্ন ইসাক স্যারের বই থেকে আসে, সো ইসাক স্যারের বইতে যেই যেই কথাগুলো বলা থাকবে সেটাকে আমার সত্য ধরে দাগাইতে হবে, কারণ আমার হাতে কোনো অপশন নাই যে আমি বইটা কারেকশন করে দেবো, এরকম কোনো অপশন নেই। কারণ ভর্তি পরীক্ষায় টিচাররা যখন প্রশ্ন করবে, তারা কিন্তু কি করবে, যেটা লেখা আছে বইতে সেটা দেখেই প্রশ্ন করবে। স্যাররা কিন্তু মনের মাধুরী মিশায় যে আমার একটু ইচ্ছে একটু কারেকশন করে দেই, সেটা কিন্তু স্কোপ নাই স্যারের কাছে। স্যার বইতে যা দেখবে সেটাই সরাসরি তুলে দেবে, যেহেতু বইতে সরাসরি স্যার বলেই দিছে যে প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তাকার বা প্যারাবোলা। সো তোমাকে এটাই অ্যান্সার করতে হবে, অধিবৃত্তাকার বা প্যারাবোলা, কিচ্ছু করার নেই। এখন কথা হচ্ছে, হ্যাঁ জ্যামিতি তো বলা আছে প্যারাবোলা মানে পরাবৃত্ত, আমি সারা জীবন শিখে আসছি, এখন তো আমার মানতে কষ্ট হচ্ছে, এখন আমি কি করব? মানতে কষ্ট হলে কিছু করার নেই, একটু কষ্ট করে মানতে হবে। যদি তুমি এক মার্ক পাইতে চাও তাহলে তোমাকে কষ্ট করে মার্ক করতে হবে। এখন যদি কেউ থাকে এরকম, না ভাইয়া আমার বাবা মা বলছে জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, আমিও বলছি যে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি ভুল কোনো কিছু শিখবো না, আমি জানি প্যারাবোলা মানে পরাবৃত্ত, আমি এটাই দাগাইবো, আপনি যদি মানা করেন তাহলে আমি দাগাবোই না, জান আমার এক নাম্বার লাগবে না। যদি তোমার এক নাম্বার না লাগে তাহলে আমার কিছু বলার নাই, তাহলে তুমি এটা অ্যান্সার করার কোনো দরকার নাই, তুমি এটা ছেড়ে দিয়ে আসো, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে, ঠিক আছে আপনার কথা মানলাম, ইসাক স্যার তো সত্যি কথা বলছে, তাহলে কি তপন স্যার মিথ্যা কথা বলছে? তপন স্যার তো বলছে প্যারাবোলা মানে পরাবৃত্ত, তাহলে এখন কি করব? ইসাক স্যারকে সালাম দিব, তপন স্যারকে সালাম দিব না, তপন স্যারকে সম্মান দিব না? অবশ্যই দিবা, কেন দিবা না? কিন্তু কথা হচ্ছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা প্রশ্ন করে তারা তপন স্যারের বই থেকে ইসাক স্যারের বইকে একটু বেশি সম্মান করে। সো যদি তোমাকে নাম্বার বেশি পাইতে হয় তোমাকেও ইসাক স্যারকে সম্মান করতে হবে, ইসাক স্যারের সালামটা একটু জোরেই দিতে হবে, কিছু করার নেই। এই জন্য ইসাক স্যার বলছে গতিপথ অধিবৃত্তাকার বা প্যারাবোলা, এই জন্য তোমাকে অধিবৃত্তাকার বা প্যারাবোলায় দাগাইতে হবে। এখন তপন স্যার যদি মাইন্ড করে কিছু করার নেই, স্যারকে মনে মনে সরি বলে দিও, আচ্ছা ঠিক আছে সব কথাই বুঝলাম। এখন ধরেন আপনি যে যদি আমাদের এখন প্রশ্ন ব্যাংকটা খুলেন, দেখবেন যে প্রশ্ন ব্যাংকে 17 সালে না 15 সালে একটা প্রশ্ন আসছিল, সেখানে বলা ছিল যে প্রাসের গতিপথ কেমন, সেইখানে আবার অ্যান্সার ছিল পরাবৃত্তাকার, তাহলে এখন আমি কি করব? এখন কি স্যার স্যার কি অসম্মান করব? না, 17 সালে যে প্রশ্নটা আসছিল প্রাসের গতিপথ কেমন, সেখানে অপশনে প্যারাবোলা বা অধিবৃত্তাকার নামে কোনো অপশন ছিল না। সেখানে যে স্যার প্রশ্ন করছে সেই স্যার তোমাদের মতোই সত্যবাদী স্যার, সেই স্যার পরাবৃত্তাকারকে শুধু অপশনে রাখছে, সেখানে অধিবৃত্তাকার বা প্যারাবোলা নিয়ে কোনো প্যাচ ঘটছিল না। ওইখানে যেহেতু পরাবৃত্তই ছিল, এই জন্য ওইটার অ্যান্সার পরাবৃত্ত দাগাইতে কোনো অসুবিধা ছিল না। তাহলে এত কাহিনী বললেন, একটা সারমর্ম করেন। সারমর্ম হচ্ছে এইটা, প্রাসের গতিপথ কেমন, অপশনে আছে প্যারাবোলা, এটাই অ্যান্সার। অপশনে আছে অধিবৃত্ত, প্যারাবোলা নাই, প্যারাবোলা ইউজুয়ালি থাকে না, অধিবৃত্তই থাকে। অপশনে আছে অধিবৃত্ত, চোখ বন্ধ করে অধিবৃত্ত দাগাইতে হবে। অপশনে অধিবৃত্ত আছে, পরাবৃত্ত আছে, তখন
অধিবৃত্তাকার অ্যান্সার, অপশনে প্যারাবোলাও নাই অধিবৃত্তাকার নাই, তখন পরাবৃত্তাকার দাগাইতে হবে। আরেকবার বলি, প্রথম কথা প্রাসের গতিপথ কেমন, প্যারাবোলা, কারেক্ট। অপশনে প্যারাবোলা নাই, অধিবৃত্তাকার আছে, অধিবৃত্তাকার দাগাইতে হবে। অপশনে অধিবৃত্তাকারও আছে, পরাবৃত্তাকারও আছে, অধিবৃত্তাকারই দাগাইতে হবে, কারণ তপন স্যারের সম্মান একটু বেশি। অপশনে অধিবৃত্তাকার প্যারাবোলা কোনোটাই নাই, পরাবৃত্তাকার আছে, তখন পরাবৃত্তাকারই দাগাই দিয়ে আসতে হবে, যেটা 17 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়েছিল। ওই কোশ্চেনটা তপন স্যারের বই থেকে করা হয়েছিল এবং যে স্যার প্রশ্ন করছিল সেই স্যার ছিল সত্যবাদী স্যার, এই জন্য ওখানে অ্যান্সারটা পরাবৃত্তাকারই ছিল। আশা করি বুঝতে পারছো, আজকের পর এটা নিয়ে আর কারো কোনো মন খারাপ করবে না, ঠিক আছে। 8 নম্বর পয়েন্ট, তাহলে দেখো যে 7 নম্বর পয়েন্ট, আমরা জানি যে নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয়, এটা আমরা আগে থেকে জানি, তাহলে আলটিমেটলি আমার 7টা পয়েন্ট পড়া শেষ, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে এই দুইটা পেজ, এতক্ষণ আমরা যে পেজ গুলো পড়লাম সেটা কাজ শেষ। এবার আমরা দেখবো নতুন বইয়ের 181, 182, আগের বইয়ের 171, 172। এই পেজে দেখবা অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, এই পেজে যতগুলো সমীকরণ দেওয়া আছে সবগুলো সমীকরণ আমরা এক জায়গা থেকে পড়বো, কম্পানিয়ন বুকের 31। যদি তিনটাই থাকে তাহলে প্যারাবোলা দেখাইতে হবে, যদি তিনটাই থাকে তাহলে প্যারাবোলা দেখাইতে হবে। এবং যে এই প্রশ্নটা করছো তোমার মতো টিচাররাই ভাইভা বোর্ডে সবাইকে ফেল করে, খুবই তুমি খুব বাজে টিচার হবে, বুঝছো, যে প্রশ্নটা করছো। তুমি যদি আল্লাহ দোয়া করি যেন মেডিকেল চান্স পাও, তো মেডিকেল চান্স পেলে অবশ্যই টিচার হবা, তুমি পোলাপানের পরীক্ষা নিবা। পরীক্ষানের রিকোয়েস্ট হচ্ছে প্লিজ এরকম প্রশ্ন পোলাপানকে করবা না, তাহলে পোলাপানগুলো পাশ করতে পারবে না, সবাই ফেল করবে। আচ্ছা, কম্পানিয়ন বুকে 31 নম্বর পেজে প্রাসের গতি সংক্রান্ত সমীকরণ, এখানে অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা, সর্বাধিক উচ্চতা এইচ সমান সমান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর খাড়াভাবে নিক্ষিপ্ত হইলে হচ্ছে ভি নট স্কোয়ার বাই 2g। তারপর সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় হচ্ছে স্মল টি সমান ভি নট সাইন থিটা বাই জি, খাড়াভাবে নিক্ষিপ্ত হলে স্মল টি সমান ভি নট বাই জি। বিচরণ কাল ক্যাপিটাল টি সমান 2v0 সাইন থিটা বাই জি, খাড়াভাবে নিক্ষিপ্ত হলে 2v0 বাই জি। আনুভূমিক পাল্লা আর সমান ভি নট স্কোয়ার সাইন 2θ বাই জি, সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্স সমান ভি নট স্কোয়ার বাই জি। আচ্ছা, ইকুয়েশন যেহেতু পড়াচ্ছি কিছু কথা বলে দিই, ভালো করে শুনবা, পরে এটা ডিস্টার্ব করবা না। প্রথম কথা হচ্ছে ইসাক স্যারের বইয়ের লাস্টে সূত্র সংক্ষেপ দেয়া আছে, অনেকগুলো সূত্র এই চ্যাপ্টারের, সেই সূত্র সংক্ষেপে এই সূত্রগুলা এলোমেলো ভাবে দেয়া আছে, সেখানে প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে। আবার বলি, ইসাক স্যারের বইতে ভিতরে যেভাবে সূত্রগুলো লেখা আছে এই সূত্রগুলাই সূত্র সংক্ষেপে উল্টা পাল্টা করে লেখা আছে, মানে একটা সূত্র থেকে আরেকটা সূত্র, সেখানে প্রচুর প্রিন্টিং মিস্টেক। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে এই চ্যাপ্টারের জন্য সূত্র সংক্ষেপে হাত দেয়া যাবে না। আমি ক্লাসে যেই সূত্রগুলো পড়ায় দিচ্ছি বইয়ের ভিতর থেকে, শুধু সেই সূত্রগুলো পড়লেই মোর দ্যান এনাফ, লাস্টের ওই পেজ থেকে কোনো সূত্র পড়বা না, এটা হচ্ছে একটা ওয়ার্নিং। সেকেন্ড ওয়ার্নিং হচ্ছে ইসাক স্যারের বই আর তপন স্যারের বইতে সমীকরণ একইভাবে লেখা আছে, কিন্তু ইসাক স্যারের সম্মান যেহেতু বেশি, ইসাক স্যার কথাগুলা বলছে সমীকরণগুলো লিখছে বোল্ড অক্ষরে, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, এইভাবে। তপন স্যার উনি কি করছে, উনি সবগুলা কথা লিখছে ছোট অক্ষরে, স্মল এইচ, স্মল টি, এবং সেখানে একটা করে এম লাগানো আছে, প্রত্যেকটা ব্যাখ্যা আছে কেন এম লাগেছে। তাহলে সূত্র কিন্তু সেম, তপন স্যারও যা বলছে ইসাক স্যারও সেম বলছে। ইসাক স্যার কি করছে, ক্যাপিটাল লেটার ইউজ করছে, তপন স্যার কি করছে, স্মল লেটার ইউজ করছে। এছাড়া দুই বইয়ের মধ্যে সমীকরণ নিয়ে আর কোনো পার্থক্য নাই, যেটা ভুল সেটা হচ্ছে ইসাক স্যারের লাস্টে সূত্র দেয়া আছে সেগুলা ভুল, সেই পেজটা পড়ার দরকার নাই। আশা করি এরপর এটা নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না। আচ্ছা, এই যে আরেকজন পাইছি, সেও খুব বাজে টিচার হবে, সে বলছে ইসাক স্যারের মিস্টেক গুলা কি রেসপেক্ট করা হবে না, না এই যে রেসপেক্ট এটা আমি, এটা রেসপেক্ট করা যাবে না, কেন, কারণ বইয়ের ভিতরে এখানে সুন্দর করে লিখে দিয়েছে প্রত্যেকটা কথা, সবগুলা যে সমানুপ এই যে সূত্রগুলা, এই সূত্রগুলো ইসাক স্যার বলো, তপন স্যার বলো, তোফাজ্জল স্যার বলো, বা তুমি যদি স্যার হও, তুমি যদি একটা ফিজিক্স এর বই লেখো, তুমি কি এই সূত্রের বাইরে অন্য কোনো সূত্র লিখতে পারবা, লিখতে পারবা না। তুমি দেখবে একটু পেজটা খুলে দেখো এখানে কি সব কথাবার্তা লেখা আছে, মানে এইসব কথা হচ্ছে আজগুবি কথাবার্তা। তাহলে আমি এই কথাটা বললাম তোমার ভালোর জন্য, যে ভাই ওই পেজটা পড়া দরকার নাই, কেন, কারণ এখানে হচ্ছে ভুল আছে। আর তুমি কি জিজ্ঞেস করলা যে তাহলে কি স্যার রেসপেক্ট করা হবে না, এই কোশ্চেনটা করে তুমি কি নিজেকে খুব কুল মনে করতেছো, নিজে কিন্তু খুব কুল মনে করতেছো না, হ্যাঁ, তুমি কিন্তু নিজেকে নিজেই পচায় দিলা।
আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু সমীকরণে চলে আসছি কথাবার্তা আর একটু বেশি না বলি। আচ্ছা এইচ সমান সমান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, আর আর সমান সমান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি, এটা আমরা জানি। এখন মনে করো কোনো কারণে এই এইচ এবং আর, কোনো কারণে এই সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লা দুইটা পরস্পর সমান, তাহলে আমরা জানি যে দুইটা সমীকরণ যদি সমান হয় তখন পাশাপাশি লিখা যায়। তাহলে আমি দুইটা সমীকরণকে লিখলাম পাশাপাশি, যেহেতু এইচ ইকুয়ালস টু আর, এবং দেখো দুই পাশে ভি নট স্কোয়ার এবং জি কমন, তাহলে দুই পাশ থেকে আমি ভি নট স্কোয়ার এবং জি কে বাদ দিলাম, দুই পাশে আমি ভি নট স্কোয়ার এবং জি কে সরি দুই পাশে আমি ভি নট স্কোয়ার এবং জি কে বাদ দিলাম। বাদ দিলে হাতের বাম পাশে থাকবে সাইন স্কোয়ার থিতা বাই টু, এবং ডান পাশে থাকলো সাইন টু থিতা বাই ওয়ান। সাইন টু থিতার সূত্র হচ্ছে টু সাইন থিতা কস থিতা, তাহলে এই পাশেও সাইন এই পাশেও সাইন একটা করে বাদ দেই, তাহলে এই পাশে থাকলো সাইন থিতা বাই টু, এই পাশে থাকলো টু কস থিতা বাই ওয়ান। কস কে নিচে নিয়ে আসি, টু কে উপরে পাঠায় দেই, তাহলে সাইন থিতা বাই কস থিতা সমান ফোর, বা ট্যান থিতা সমান সমান ফোর, আলটিমেটলি থিতা সমান সমান ট্যান ইনভার্স ফোর। এত বড় একটা লাইন কেন বললাম, কারণ আমি আগেই বলছি মেডিকো তোমাকে কোনো লাইন না বুঝায় মুখস্থ করাবে না। এই যে দেখো 8 নম্বর যে পয়েন্টটা ছিল সেখানে বলা ছিল যে নিক্ষেপণ কোণ ট্যান ইনভার্স ফোর হলে সর্বাধিক উচ্চতা ও আনুভূমিক পাল্লার মান সমান হয়। এই যে দেখো, এই যে প্রথমে আমরা ধরে নিছি যে সর্বাধিক উচ্চতা আর আনুভূমিক পাল্লার মান সমান, আলটিমেটলি আমরা প্রমাণ করছি যে ট্যান ইনভার্স ফোর হলে সমান। ঠিক আছে, এইসব ব্যাখ্যা দেখা বলার একটাই কারণ, ভর্তি পরীক্ষা কি এসএকিউ আসবে না মেডিকেল এসএকিউ আসবে না, মেডিকেল এমসিকিউ আসবে, বাট একটাই কারণ সেটা হচ্ছে কোনো কোশ্চেন যেন মিস না হয়, ভুলে গেলেও যেন তুমি বের করতে পারো যে ট্যান ইনভার্স ফোর হইলে এই দুটা সমান হয়। আশা করি বুঝছো। এরপর এরপর হচ্ছে বাকি যে 9 নম্বর লাইনটা ছিল একটু বুঝাই দিচ্ছি, একটু ভালো মতো খেয়াল করো। একটি প্রাসকে ই গতিশক্তিতে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি হবে ই বাই টু, সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি হবে ই বাই টু। আচ্ছা খেয়াল করো, যখন আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন তার কোনো স্থিতিশক্তি থাকে না, যখন আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন সেখানে কোনো স্থিতিশক্তি থাকে না, কারণ নিক্ষেপ করার সময় পুরা যে শক্তিটা হয় সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে যখন আমি নিক্ষেপ করছি সম্পূর্ণ শক্তিটাই ছিল গতিশক্তি, এবং যেহেতু সম্পূর্ণ গতিটা সম্পূর্ণ শক্তিটা গতিশক্তি ছিল, এবং সেই শুরুর বেগটা যদি ভি নট হয় তাহলে আমরা বলতে পারি ই সমান সমান হাফ অফ এম ভি নট স্কোয়ার, ই সমান হাফ অফ এম ভি নট স্কোয়ার। আচ্ছা তারপর হচ্ছে যদি সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বেগ জিরো হয়, আমি অলরেডি ব্যাখ্যা বলে ফেলছি যে সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বেগ জিরো হয় তাহলে আনুভূমিক বেগের মান হয় ভি নট কস থিতা, যেহেতু 45 ডিগ্রি করে নিক্ষেপ করছি তাহলে থিতার মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে ভি নট কস 45 ডিগ্রি মান হচ্ছে ভি নট বাই রুট টু। তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত, সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে ভি নট বাই রুট টু, তাহলে গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, ভির মান হচ্ছে ভি নট কস 45 ডিগ্রি মানে ভি নট বাই রুট টু, সেটাকে স্কোয়ার করলে হচ্ছে 1/4 এম ভি নট স্কোয়ার হয়, এটাকে ভেঙে লেখা যায়। আচ্ছা এইভাবে পরে বলতেছি, তাহলে আমি বলতে পারি যে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে স্থিতিশক্তি। তাহলে আমি জানি যে মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, তাহলে যেহেতু স্থিতিশক্তি বের করতে বলছে তাহলে স্থিতিশক্তি মানে হচ্ছে মোট শক্তি মাইনাস গতিশক্তি। তাহলে মোট শক্তি শুরুতে কত ছিল, শুরুতে ছিল হচ্ছে হাফ অফ এম ভি নট স্কোয়ার, গতিশক্তি এখন কত 1/4 এম ভি নট স্কোয়ার, তাহলে হাফ কে যদি আমরা এখান থেকে কমন নেই, এখান থেকে এখানে মাইনাস করলে বাকি থাকবে হচ্ছে 1/4 এম ভি নট স্কোয়ার, হাফ কে যদি আমরা কমন নেই তাহলে পাবো হচ্ছে হাফ অফ এম ভি নট স্কোয়ার, যেটা মান হচ্ছে ই, আলটিমেটলি হচ্ছে হাফ অফ ই। অনেকেই বুঝো নাই, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বুঝো নাই, আমি আরেকবার বলি, লাইনটি একটু ভালো মতো পড়ো। একটি প্রাসকে ই গতিশক্তিতে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি হবে ই বাই টু, কেন, কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি তখন সেখানে কোনো গতিশক্তি থাকে না, সরি সেখানে কোনো স্থিতিশক্তি থাকে না, সেখানে পুরোটাই থাকে হচ্ছে গতিশক্তি। তাহলে যখন নিক্ষেপ করছি তখন পুরোটা শক্তি যেহেতু গতিশক্তি ছিল তাহলে সেই গতিশক্তির মানটা হচ্ছে হাফ অফ এম ভি নট স্কোয়ার, আমরা ধরে নিছি ছোড়ার সময় বেগ ছিল ভি নট, তাহলে ছোড়ার সময় গতিশক্তি বা মোট শক্তি হচ্ছে হাফ অফ এম ভি নট স্কোয়ার। একটা পয়েন্ট শেষ। দ্বিতীয় কথা, সর্বোচ্চ বিন্দুতে কি হয়, সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বেগের মান হয় জিরো,
আর আনুভূমিক বেগের মান হয় ভি নট কস থিতা, থিতার মান 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সো ভি নট বাই রুট টু। তাহলে যেহেতু বেগ হচ্ছে ভি নট বাই রুট টু, তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি নট বাই রুট টু হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1/4 এম ভি নট স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি স্থির শক্তি হচ্ছে মোট শক্তি মাইনাস গতিশক্তি, মোট শক্তি হচ্ছে শুরুতে বের করছিলাম হাফ অফ এম ভি নট স্কোয়ার, গতিশক্তি হচ্ছে 1/4 এম ভি নট স্কোয়ার, হাফকে কমন নিলে বাকি থাকবে হচ্ছে হাফ অফ এম ভি নট স্কোয়ার, তার মানে হচ্ছে ই। দেখো আলটিমেটলি এই যে এতক্ষণ ধরে যে কথাটা বললাম সেটা আসছে হচ্ছে এই যে এত বড় একটা ব্যাখ্যা এখান থেকে, যে একটা বস্তুকে 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে স্থির শক্তি হবে ই বাই টু। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় তো এই লাইনটা দিয়ে আছে কোথায়, সার সংক্ষেপে যেই স্যার প্রশ্ন করবে সেই স্যার দেখবে যে এটা একটা সহজ লাইন, এটা তো খুব সহজে তুলে দিলে যারা পড়ছে তারা অ্যান্সার করতে পারবে। এই লাইনের ভিতরে যে এতগুলা ব্যাখ্যা বলা আছে সেই ব্যাখ্যা কিন্তু স্যারের জানার কথা না। যদি ভর্তি পরীক্ষায় এই লাইনটা চলে আসে, এই লাইনটা কেন ই বাই টু সেটা আমার বুঝাই দেওয়ার দায়িত্ব ছিল, সেটা আমি বুঝাই দিলাম। সেই সাথে আমাদের যে 9টা পয়েন্ট পড়ার কথা ছিল সেই 9টা পয়েন্ট কিন্তু আমাদের পড়া শেষ। তাহলে প্রাসের বৈশিষ্ট্য আমার পড়া শেষ, এখন আমি শুধুমাত্র ইকুয়েশনগুলো একটু দেখাই দিব। এখন আমি শুধুই ইকুয়েশন একটু দেখাই দিচ্ছি, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে এইচ সমান সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতার ইকুয়েশন। এই ইকুয়েশনটার মধ্যে ধ্রুবক কে, এই ইকুয়েশনটার মধ্যে ধ্রুবক হচ্ছে কে 2g। তাহলে 2g যদি ধ্রুবক হয় তাহলে আমি বলতে পারি এইচ সমানুপাতিক ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বলতে পারি দুইটা স্কোয়ার, দুইটাই যেহেতু স্কোয়ার সো আমি একসাথে করে বলতে পারি ভি নট সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে ভি নট সাইন থিটা হোল স্কোয়ার এই কথার মানে কি, এই কথার মানে খেয়াল করো ভি নট মানে কি, ভি নট মানে হচ্ছে আদি বেগ। আদি বেগ একটা কি রাশি, বেগ একটা ভেক্টর রাশি। তাহলে ভি নট হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং আমরা জানি যখন কোনো ভেক্টর রাশির সাথে সাইন থিতা গুণ থাকে, যখন কোনো ভেক্টর রাশির সাথে সাইন থিতা গুণ থাকে তখন আমরা সেটাকে কি বলি, যখন কোনো ভেক্টর রাশির সাথে সাইন থিতা গুণ করি সেটাকে আমরা বলি ওই ভেক্টর রাশির উলম্ব উপাংশ। তার মানে ভি নট সাইন থিতা হচ্ছে আদি বেগের উলম্ব উপাংশ বুঝাচ্ছে। তাহলে এই লাইনটাকে যদি আমরা বাংলায় বলতে পারি, তাহলে তপন স্যারের 152 নম্বর পেজের সাহায্য আমাকে নিতে হবে। তপন স্যারের 152 নম্বর পেজে দেখো এই কথাটাই বাংলায় বলছে, কি বলছে, যে এই যে এইচ সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। দেখো তপন স্যার এইচ এম দিয়ে লিখছে যে সর্বাধিক উচ্চতা সেটা হচ্ছে ভি নট সাইন থিতা, মানে হচ্ছে আদি বেগের উলম্ব উপাংশের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে একটি প্রাস সর্বাধিক যে উচ্চতা উঠবে মানে এইচ সেটা হচ্ছে আদি বেগের উলম্ব উপাংশের অর্থাৎ ভি নট সাইন থিতা এর বর্গের সমানুপাতিক। আশা করি বুঝছো। এরপর আমরা পরবর্তীতে চলে যাই, আমাদের পরবর্তী সমীকরণ হচ্ছে এটা যে উত্থানকাল বা পতনকাল অথবা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় স্মল টি সমান সমান ভি নট সাইন থিতা বাই জি। এই সমীকরণে ধ্রুবক হচ্ছে জি, তাহলে যদি আমরা জি কে ধ্রুবক মানি তাহলে আমরা বলতে পারি টি সমানুপাতিক ভি নট সাইন থিতা। তাহলে তপন স্যারের 151 নম্বর পেজে একটা কথা বলা আছে, সেখানে বলা আছে হচ্ছে যে এই লাইনটার ব্যাখ্যা, স্মল টি সমানুপাতিক ভি নট সাইন থিতা মানে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় আদি বেগের উলম্ব উপাংশের সমানুপাতিক। এই যে দেখো স্মল টি এম, যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় স্মল টি এম হচ্ছে আদি বেগের উলম্ব উপাংশের অর্থাৎ ভি নট সাইন থিতা এর সমানুপাতিক। বুঝছি, তাহলে সর্বাধিক উচ্চতা ছিল বর্গের সমানুপাতিক আর এখানে উচ্চতায় ওঠার সময় হচ্ছে শুধু সমানুপাতিক। এরপর তপন স্যারের 152 নম্বর পেজে আছে আরেকটা লাইন, বিচরণকালে সূত্র হচ্ছে 2 ভি নট সাইন থিতা বাই জি, এই সমীকরণে ধ্রুবক হচ্ছে 2 বাই জি। তাহলে যদি আমি 2 বাই জি কে বাদ দিয়ে দেই তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল টি সমানুপাতিক ভি নট সাইন থিতা, তার মানে উড্ডয়ন কাল হচ্ছে বস্তুর আদি বেগের উলম্ব উপাংশের অর্থাৎ ভি নট সাইন থিতা এর সমানুপাতিক। আশা করি লাইনগুলো বুঝছো। তাহলে আমাদের কম্প্যানিয়ন বুকের 31 নম্বর পেজে এই যে নিচের দিকে এই সমানুপাতিক সম্পর্কগুলা দেয়া আছে, কষ্ট করে তপন স্যারের বই খোলা দরকার নাই। দেখো আমি মাত্রই বলছি যে সর্বাধিক উচ্চতা আদি বেগের উলম্ব উপাংশের বর্গের সমানুপাতিক, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় আদি বেগের উলম্ব উপাংশের সমানুপাতিক, উড্ডয়নকাল আদি বেগের উলম্ব উপাংশের সমানুপাতিক। 4 নম্বর পয়েন্ট আমরা জানি যে উপরে উঠতে যে সময় লাগে নিচে নামতে একই সময় লাগে, এটা সহজ কথা। তাহলে তপন স্যারের বইতে এক্সট্রা যে কয়েকটা কথাবার্তা বলা ছিল সেই কথাগুলো আমাদের পড়া শেষ, তপন স্যারের বই আমাদের পড়া কমপ্লিট।
এবার আসো নতুন বই যাদের পেজ নাম্বার 176, আগের বই যাদের পেজ নাম্বার 187, খেয়াল করে দেখো এখানে একটা মাঝখানে কাজ দেয়া আছে, সেখানে এই লাইনটা দেয়া আছে, লাইনটা আমাদের লাগবে, লাইনটা মার্ক করে রাখো, যে প্রাসের প্রক্ষেপণ সীমা সর্বাধিক হলে সর্বোচ্চ উচ্চতার মান সর্বাধিক প্রক্ষেপণ সীমার 1/4, কেন 1/4 সেটার ব্যাখ্যা এখানে দেয়া আছে, সেটার ব্যাখ্যা এখানে দেয়া আছে। এবং এই ইকুয়েশনটা মনে রাখতে হবে যে এইচ ইকালস টু আর ম্যাক্স বাই 4, প্রক্ষেপণ সীমা সর্বাধিক হলে সর্বোচ্চ উচ্চতার মান সর্বাধিক প্রক্ষেপণ সীমার 1/4 বা এইচ ইকালস টু আর ম্যাক্স বাই 4, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, এটা কি কাজে লাগবে, এটা কি কোনো ম্যাথে আসবে না, এটা কোনো ম্যাথে আসবে না, এই লাইনটা যেহেতু এভাবে দেয়া আছে, এটা পেজের একদম শুরুতে দেয়া আছে, মানে এই পেজের একদম উপরে, সো এটা সাথে চোখে পড়তে পারে এবং এটা খুবই সহজ লাইন, সেটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা পরীক্ষা দিব এখন স্পট এক্সাম 2, এতক্ষণ ধরে যা পড়াইছি সবগুলো কথা ধুমধাম অ্যান্সার বলে ফেলো। নিক্ষেপণ কোণ কত হলে পাল্লা সর্বোচ্চ 45 ডিগ্রি, সর্বোচ্চ উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ কত হয় আমি পড়ে ফেলেছি 90 ডিগ্রি, বিচরণকালে সমীকরণ হচ্ছে কোনটা কোনটা 2V0 সাইন থিটা বাই জি, কোন সমীকরণটা ভুল, এই যে আর ম্যাক্স এর এখানে V0 স্কয়ার বাই 2J, এই 2টা এখানে আসার কথা না, সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি হয় প্রাথমিক গতিশক্তির কত, অর্ধেক। তাহলে যারা অ্যান্সারটা বলতে পারছো তাদের এতক্ষণ ধরে যা বলছি সবগুলো পড়া হয়ে গেছে, যারা বলতে পারো নাই তাদেরকে আরেকবার করতে হবে। আচ্ছা, অনেকেই বলতেছে এটা বুঝি নাই ওইটা বুঝি নাই, তুমি বুঝো নাই কোনো সমস্যা নাই, এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই, ক্লাসটা গ্রুপে আপলোড দেওয়া হবে, তুমি সেখান থেকে আবার দেখে নিতে পারবা, ঠিক আছে? যদি তোমার কোনো কিছু জানা থাকে তুমি জিজ্ঞেস করতে পারো, বাট অপ্রাসঙ্গিক কমেন্ট না করার জন্য সবাইকে ধন্যবাদ, ঠিক আছে? ওকে, স্পট এক্সাম দেওয়া শেষ, আমাদের প্রাস প্রক্ষেপণ গতি সবকিছু পড়া শেষ, পরবর্তী টপিক হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, নতুন বইয়ের পেজ নাম্বার 180, সরি পেজ নাম্বার 190, 191, আগের বইয়ের পেজ নাম্বার 180, এখানে অনেকগুলো কথা বলা আছে, পরন্ত বস্তুর সূত্র থেকে যা যা পড়তে হবে সবগুলো আমরা এক জায়গা থেকে পড়বো, কম্প্যানিয়ন বুকের পেজ নাম্বার 33, 33 নম্বর পেজ থেকে পড়বো পরন্ত বস্তু সূত্র। তাহলে কম্প্যানিয়ন বুক কেন দেওয়া হয়েছে তোমাদের, কারণ হচ্ছে একটাই, যে আমরা ক্লাসে যে কথাগুলো তোমাকে অনেক কঠিন কথাগুলো সহজ করে বুঝাই দেই, বারবার নোট দিতে হয়, পিডিএফ আপলোড করতে হয়, সেগুলো তোমার যদি নাও থাকে, তোমার যদি সেকেন্ড বই নাও থাকে তাও কোনো সমস্যা নেই, সেই কথাগুলা কম্প্যানিয়ন বুকে দেয়া আছে। তাহলে কম্প্যানিয়ন বুক কিন্তু মেইন বুকের অল্টারনেটিভ না, কম্প্যানিয়ন বুক হচ্ছে কম্প্যানিয়ন নয় কি সাহায্যকারী, কম্প্যানিয়ন বুক হচ্ছে মেইন বইটাকে সাহায্যকারী বই, মানে মেইন বইয়ের কঠিন টপিকগুলো সহজে কিভাবে মনে রাখা যায়, একটা মেইন বই সেটার পাশে যে সেকেন্ড থার্ড বই আছে সেই ইনফরমেশন গুলাকে পাশাপাশি কিভাবে মনে রাখা যায়, সেই টপিক থেকে কি কি প্রশ্ন বিগত বছরে আসছে সেখান থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে স্পট এক্সাম, ঠিক আছে? তারপর লেটস প্র্যাকটিস, তারপর হচ্ছে সেখানে হোম প্র্যাকটিস, হোম এক্সাম, অনেক কিছু দেওয়া হয়েছে, মেডিকো থেকে সবকিছু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মেইন বইটাকে সাপোর্ট দেওয়া। আমরা এত বই তোমাকে দিছি তার মানে কিন্তু এইটা না যে মেইন বই পড়া বাদ, ভাইয়ারা এই বই দিছে এই বই পড়লেই এনাফ, এটা কিন্তু কখনোই না, তোমাকে এতগুলো বই দেয়া হয়েছে যেন মেইন বইটাকে তুমি সহজে গুছায় নিয়ে আসতে পারো। লেটস প্র্যাকটিস কেন দিছি, তোমাকে টপিক ওয়াইজ প্রশ্ন করে দিছি হোম এক্সামের মধ্যে, হোম প্র্যাকটিসের মধ্যে, কেন, যে তুমি একটা টপিক পড়ছো, আচ্ছা এই টপিক থেকে কি কিভাবে প্রশ্ন আসতে পারে, একটা নমুনা দিয়ে আছে ওখানে, তারপর আচ্ছা এতক্ষণ পড়ছো বা যাচাই করো তো অধ্যায়টা পড়া হয়েছে কিনা, তার জন্য হোম এক্সাম দেওয়া আছে, কম্প্যানিয়ন বুক পড়ে ফেলছো, ক্লাস করে ফেলছো, একটা লেটস প্র্যাকটিস দেওয়া আছে, যতক্ষণ ধরে যা যা পড়ছো এটা অ্যান্সার করতে পারতেছে কিনা। তাহলে একটাই কথা যে কম্প্যানিয়ন বুক কখনোই মেইন বুকের অল্টারনেটিভ না, তোমাকে সাহায্য করার জন্য দিছে, যে তপন স্যারের ইসাক স্যারের বইতে পরন্ত সূত্র 2 পেজ লেখা আছে, সেটা আমি একটু প্যারা থেকে একবারে পড়ে ফেলবো, ওইটা যখন আমি একবার পড়লাম বইটা, পড়ার পর আচ্ছা তাহলে সহজে কিভাবে পড়াগুলোকে মনে রাখা যায়, কম্প্যানিয়ন বুক একবার পড়ে ফেললা, ব্যাস কাজ শেষ। তাহলে কি কি মনে রাখতে হবে, ইটালীয় বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র দেন কত সালে, 1589 সালে, তিনি একটা মিনার থেকে পরীক্ষাটা করে, সেটার নাম হচ্ছে হেলানো মিনার, যার উচ্চতা হচ্ছে 180 ফুট, সূত্র হচ্ছে 3টা, এবং এই সূত্র 3টা প্রমাণ করেন বিজ্ঞানী নিউটন গিনি ও পালক পরীক্ষার মাধ্যমে। প্রথম সূত্র হচ্ছে এটা, যে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, v সমানুপাতিক t।
তিন নাম্বার হচ্ছে বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব মানে এইচ ওই সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে এইচ সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এখান থেকে প্যাচ লাগে কোনটা কোনটা, একটা হচ্ছে 180 ফুট 180 মিটার না, দ্বিতীয় কথা হচ্ছে প্রথম সূত্রে কোনো সমীকরণ নাই, দ্বিতীয় সূত্রের সমীকরণ হচ্ছে ভি সমানুপাতিকটি বেগ সময়ের সমানুপাতিক, তিন নাম্বার সূত্রের সমীকরণ হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এবার ছোট্ট এক্সাম অ্যান্সার বলে ফেলো একদম সহজ। ছোট্ট টপিক ছোট্ট এক্সাম, পরন্ত বস্তুর সূত্র পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন কে, দ্বিতীয় সূত্রের সমীকরণ কোনটি, তৃতীয় সূত্র কোনটি। তাহলে সূত্র প্রমাণ করেন হচ্ছে নিউটন, দ্বিতীয় সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, আর তৃতীয় সূত্র হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার। ঠিক আছে, ওকে। এরপর যাদের নতুন বই তারা হচ্ছে পেজ নাম্বার যাবে 193, যাদের আগের বই তারা যাবে 182 এবং 83। সেখানে দেখো সুষম বৃত্তীয় গতির একটা সংজ্ঞা দেয়া আছে, আমি মার্ক করে দিছি, দাগায় ফেলো, যে বৃত্তাকার পথে সম দ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার গতিকে সুষম বৃত্তীয় গতি বলে, এটা হচ্ছে প্রথম কথা। তারপর এখানে এই লাইনটি একটু মার্ক করতে হবে যে বৃত্তাকার পথে সম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, কেন থাকে সেটা আমি অনেক আগেই বলে ফেলছিলাম, বলছিলাম যে বৃত্তাকার পথে সম দ্রুতিতে চললে বস্তুর একটা কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ থাকে, এই জন্য থাকে, এই যে বৃত্তাকার পথে সম দ্রুতিতে চললে বস্তুর ত্বরণ থাকে, ঠিক আছে, এবং সেই ত্বরণের দিক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বরাবর। ঠিক আছে, আচ্ছা, এবং এই ত্বরণটা হচ্ছে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র ত্বরণ, এটা আমরা একবার পড়ছি, এখন আরেকবার দেখা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে নতুন বইয়ের হচ্ছে 195 আর আগের বই হচ্ছে 184, এখানে কিছু কথাবার্তা বলা আছে। একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশি হচ্ছে এ সমান সমান ভি স্কয়ার বাই আর, কেন্দ্রমুখী ত্বরণের রাশি হচ্ছে এ সমান সমান ভি স্কয়ার বাই আর, তাহলে কেন্দ্রমুখী বল এফ সমান সমান এম এ, এর মান বসাও, কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এফ সমান সমান এম ভি স্কয়ার বাই আর। আবার আমরা জানি ভি সমান সমান হচ্ছে ওমেগা ইনটু আর, তাহলে আমরা বলতে পারি এফ সমান সমান এম ওমেগা স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই আর, উপরের একটা আর নিচের একটা আর বাদ গেল, তাহলে আমরা বলতে পারি এফ সমান সমান এম ওমেগা স্কয়ার আর, প্রত্যেকটা সমীকরণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কেন্দ্রমুখী ত্বরণের সঠিক সম্পর্ক বা সঠিক সমীকরণ, নিচের কোনটি কেন্দ্রমুখী বলের সঠিক সমীকরণ, এখানে অনেকগুলো সমীকরণ দিয়ে আছে দেখছো, যে এফ ইকালস টু এম ভি স্কয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর, প্রত্যেকটা কথা মনে রাখতে হবে। আমরা জানি যে কেন্দ্রমুখী বলের দ্বারা কাজ হচ্ছে শূন্য হয় এবং কেন্দ্রমুখী ত্বরণের দিক কোথায়, বৃত্তের কেন্দ্র বরাবর, তাহলে আমি কিন্তু কোনো পেজ মিস দেই নাই, প্রত্যেকটা পেজ আমি যেখান থেকে যেখান থেকে মেডিকেলের প্রশ্ন আসার মতো লাইন আছে প্রত্যেক লাইন কিন্তু আমি খুঁজে খুঁজে তোমাকে মার্ক করে দিচ্ছি, যে এখানে এটা দাগাও, এখানে তাকাও, এখানে এটা আছে, এখানে এটা আছে, একটি উদ্দেশ্য যে এই চ্যাপ্টারে যেখান থেকে প্রশ্ন আসুক তুমি যেন অ্যান্সার করতে পারো, ইভেন সার সংক্ষেপের লাইনগুলা সেগুলো কিন্তু আমি লেকচারের মধ্যে তুলে নিয়ে আসছি, তপন স্যারের বইয়ের লাইনগুলা সেগুলো আমি লেকচারের মধ্যে তুলে নিয়ে আসছি, কারণ হচ্ছে একটাই, এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি, দেখো আমি যদি এই ক্লাস না নিতাম তুমি কি গতিবিদ্যা পড়তে পারতা না, পারতা, আমি যদি এই লেকচার নাও নেই এখান থেকে যদি একটা দুটো প্রশ্ন আসে তুমি কি অ্যান্সার করতে পারবা না, পারবা, তাহলে এই লেকচার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুমি এই লেকচারটা করতেছো ডেইলি এক্সামে 100 পাওয়ার জন্য না, রিভিউ এক্সামে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য না, মডেল টেস্টে যে প্রশ্নগুলো আসবে সেটার জন্য না, তুমি এই চ্যাপ্টারটা পড়তেছো তোমার লাইফের 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে, এখানে একটা এখন এখানকার একটা লাইন তোমার কাছে, জাস্ট এক লাইন তোমার কাছে, জাস্ট ডেইলি এক্সামের এক নাম্বার, বাট আমি এটাকে বলি যে এখানকার প্রত্যেক লাইন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা যে কোনো 1 নাম্বার, যে 1 নাম্বার তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে, এই জন্য কিন্তু আমি কোনো রিস্ক নিচ্ছি না, প্রত্যেক লাইন খুঁজে 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 তোমাকে দেখাই দিচ্ছি যে ভাই এখানে দেখো, এই যেখানে তাকাও, এই যেখানে আসো, আমি জিনিসগুলো খুঁজে দিচ্ছি যে দুই স্যারের বই একসাথে করে কিভাবে পড়তে হবে, এই টপিকটা দুই স্যারের বই মিলায় কিভাবে পড়তে হবে, সার সংক্ষেপে এটা আছে, এটা ভিতরে কোত্থেকে আসছে, এই ম্যাপটা এখানে আছে আর কোথায় আছে, এই ম্যাপটা এত বড় এটা কিভাবে শর্টকাট করা যায়, এটা বইতে কঠিন করে দেওয়া আছে তাহলে একটু সহজ করে কিভাবে বোঝানো যায়, সহজ করে কিভাবে কম্পারেন্ট বুকে লেখা যায়, উদ্দেশ্য হচ্ছে একটাই যে তোমার জিনিসগুলো যেন গোছানো হয়। এখন তুমি ডেইলি এক্সামের জন্য এই চ্যাপ্টার 1 দিন ধরে পড়বা, তারপর সামনে তোমাদের
যখন বড় বড় পরীক্ষাগুলো শুরু হবে, তোর রিভিউ এক্সাম যখন হবে, তখন তুমি এই চ্যাপ্টারের জন্য ম্যাক্সিমাম কত পাবা? 6 ঘন্টা পাবা। তারপর যখন হচ্ছে তোমার পেপার ফাইনাল হবে, তখন তুমি এই চ্যাপ্টারের জন্য কতক্ষণ পাবা? 4 ঘন্টা পাবা। যখন সাবজেক্ট ফাইনাল হবে তখন কতক্ষণ পাবা? 2 ঘন্টা পাবা। যখন ফাইনাল পরীক্ষা হবে তখন তুমি এই চ্যাপ্টারের জন্য, বিশ্বাস করো, পরীক্ষার আগে 1 ঘন্টার বেশি সময় পাবা না। এই 1 ঘন্টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই 1 ঘন্টায় তোমাকে কোথায় কোথায় তাকাইতে হবে, কোথায় কোথায় দেখতে হবে, কোন লাইনগুলো খেয়াল করতে হবে, 1 ঘন্টায় কিভাবে 2 পেজের পড়া একবারে ছোট্ট করে নিয়ে আসা যায়, 3 পেজের পড়া কিভাবে 1 পেজে নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে আমার ক্লাসের উদ্দেশ্য। যে পরীক্ষার আগের ওই যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টায় যেন তোমার কোনো অসুবিধা না হয়, কারণ ওই 1 ঘন্টায় তুমি যত সহজে, যত অল্প মধ্যে পড়া শেষ করতে পারবা, এই চ্যাপ্টার থেকে তোমার অ্যান্সার করা তত ইজি হবে, এটি হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, একটু খেয়াল করো, এই পেজে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য। সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে। এখান থেকে একবার প্রশ্ন মনে আসছিল, কষ্ট করে তোমাকে এখান থেকে একটা লাইনও মুখস্থ করতে হবে না, কেন একটু খেয়াল করো, আমি একটু বলে দিচ্ছি। প্রথম কথা, এখানে খেয়াল করো, এই ছবিটার দিকে একটা বৃত্ত আছে। একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরতে হয়, বৃত্তাকার পথে ঘোরার জন্য আমি বলছি যে কেন্দ্র বরাবর একটা বল কাজ করতে হয়, এই যে এটা বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্র বরাবর একটা বল কাজ করতে হয়, কেন্দ্র বরাবর যে বল কাজ করতে হয় সেটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্র বরাবর যে বল কাজ করতে হয় তার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। আর কেন্দ্রমুখী বল কাজ করতে হইলে যে ত্বরণটা লাগবে তার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে হইলে সেখানে অবশ্যই কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। দেখো 4 নম্বর পয়েন্ট এটাই লেখা আছে, আশা করি বুঝছো। বৃত্তাকার গতি, তার মানে বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বরাবর একটা বল লাগবে, সেই বল কাজ করতে হইলে কেন্দ্রমুখী বরাবর একটা ত্বরণ থাকতে হবে যার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। 4 নম্বর শেষ। তারপর আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য। সুষম এই কথার মানে হচ্ছে মান সমান, সুষম এই কথার মানে হচ্ছে মান সমান। যেই গতির কেবলমাত্র মান সমান হয় সেই গতিকে আমরা বলি সমদ্রুতি। সুষম মানে হচ্ছে মান সমান, যেই গতির কেবলমাত্র মান সমান হয় সেই গতিকে আমরা বলি সমদ্রুতি। দেখো 1 নম্বর পয়েন্টে এটাই বলা আছে, এতে সমদ্রুতি বিদ্যমান। আশা করি বুঝছো যে কেন এটা সমদ্রুতি, কারণ এটা একটা সুষম গতি এই জন্য। তারপর বৃত্তাকার পথে ঘোরার জন্য, বৃত্তাকার পথে ঘোরার জন্য বস্তু বেগের যে নাম তার নাম হচ্ছে কৌণিক বেগ। বৃত্তাকার পথে ঘুরলে বেগের নাম হচ্ছে কৌণিক বেগ। যেহেতু এখানে আগেই বলা আছে সুষম, তার মানে এটা কেমন কৌণিক বেগ, এটা হচ্ছে সমকৌণিক বেগ। কথা বুঝছি? প্রথম কথা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরলে বেগের নাম হচ্ছে কৌণিক বেগ, যেহেতু সুষম বলা আছে তার মানে কেমন কৌণিক বেগ, সমকৌণিক বেগ। দেখো এই যে 2 নম্বরে বলা আছে সমকৌণিক বেগ বিদ্যমান, তাইলে আমাকে বলো সমকৌণিক বেগ মানে কি? কৌণিক বেগের মান সমান, কৌণিক বেগের মান সমান মানে কি? কৌণিক বেগের পার্থক্য কত? 0। কৌণিক বেগের পার্থক্য 0 মানে কি? কৌণিক ত্বরণ কত? 0। কেন? কারণ কৌণিক বেগের পার্থক্যকেই কৌণিক ত্বরণ বলে, তাহলে এই কারণে কৌণিক ত্বরণ শূন্য হয়। দেখো 3 নম্বর পয়েন্ট, কৌণিক ত্বরণ শূন্য। তাহলে আমি আরেকবার বলি, প্রথম কথা, একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে হইলে কেন্দ্র বরাবর একটা বল থাকতে হয় যার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কাজ করতে হইলে তার সাথে একটা ত্বরণ থাকতে হয় যার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এটা 4 নম্বর পয়েন্টে বলা আছে। তারপর সুষম মানে মান সমান, যেই গতির মান সমান হয় সেই গতির নাম হচ্ছে সমদ্রুতি। দেখো 1 নম্বর পয়েন্টে লেখা আছে সমদ্রুতি থাকবে, শেষ। তারপর বৃত্তাকার পথে ঘোরার জন্য বেগের নাম হয় কৌণিক বেগ, যেহেতু সুষম বলা আছে তাহলে কেমন কৌণিক বেগ, সমকৌণিক বেগ। দেখো 2 নম্বর পয়েন্ট, শেষ। সমকৌণিক বেগ মানে কৌণিক বেগের মান সমান, কৌণিক বেগের মান সমান মানে কৌণিক বেগের পার্থক্য 0, কৌণিক বেগের পার্থক্য 0 মানে কৌণিক ত্বরণ শূন্য। দেখো 3 নম্বর পয়েন্ট, কৌণিক ত্বরণ শূন্য। আশা করি 4 নম্বর যে পয়েন্টটা, এই 4টা যে বৈশিষ্ট্য আছে সেটা আজকের পর থেকে মুখস্থ না করেও তোমার মনে থাকবে, ঠিক আছে? এই যে এখানে ভুল আছে বইয়ের ভেতর থেকে পড়বো, আমি আবার লিখে দিছি, একবার বলছি মুখে, এখন আবার। এই যে দেখো এখানে কি যে সব কথাবার্তা লেখা আছে, এখানে কিছু কথা ভুল লেখা আছে। এই যে দেখো আর এর মান নাকি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, এইচ ইকুয়ালস টু হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার বাই 2g আর ম্যাক্স। এই যে এখানে ভুল আছে, টি সমান সমান 2v0 সাইন স্কোয়ার থিটা। খেয়াল করো এই যে এখানে আর এর এখানে এটা সাইন 2θ হওয়ার কথা ছিল, এই যে এখানে আর এর এখানে এটা সাইন 2θ হওয়ার কথা ছিল, এটা ভুল বইয়ের ভিতরে, এটা ঠিক আছে, এখানে ভুল দিয়ে আছে। তারপরে যে টি দেখো এখানে, এখানে কি হওয়ার কথা ছিল, 2v0 সাইন থিটা হওয়ার কথা ছিল, এখানে স্কোয়ার দেওয়া আছে, এটাও ভুল, ঠিক আছে? তাহলে এটাও বাদ। ক্লাস এখনো শেষ হয়নি, এখনো ক্লাস অনেকটুকু বাকি আছে, এখন এখন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বাকি আছে, সবাই যায় না, সালাম দিয়ে বিদায় নিচ্ছ, ঠিক আছে? কাজ থাকতে পারে, আল্লাহ হাফেজ।
বাট বাকি যারা আছে একটু ক্লাসটা করো, এখনো ক্লাস শেষ হয় নাই। আচ্ছা তাহলে আমি একটু দেখি কি কি করলাম। ইসাক স্যারের বই থেকে গ্রেড ওয়ানে ছিল হচ্ছে গতি বিষয়ক বিভিন্ন রাশি পড়ে ফেলছি, অন্তরীকরণ যোগজীকরণ সাহায্যে গতির সমীকরণ প্রতিপাদন, সমীকরণ ও বোল্ড লাইন পড়া শেষ, প্রাসের গতি, প্রক্ষেপণ গতি, পরন্তঃ বস্তু সূত্র পড়া শেষ। গ্রেড টুতে ছিল একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বস্তু পড়া শেষ, জড় অজড় পড়া শেষ, অবস্থান দূরত্ব লেখচিত্র পড়া শেষ, সুষম বৃত্তের গতি পড়া শেষ। তপন স্যারের বই থেকে কি কি আছে? বৃত্তি ও বৃত্তাকার গতি আছে, গাণিতিক উদাহরণ আছে, আর পরন্ত বস্তুর সম্প্রসারিত কর্মকাণ্ড। পরন্ত বস্তুর সম্প্রসারিত কর্মকাণ্ড অলরেডি আমি বলে ফেলছি, সম্প্রসারিত কর্মকাণ্ড হচ্ছে ওই যে কিছু লাইন ছিল বর্গের সমানুপাতিক, সমানুপাতিক ওই কথাগুলা, ওইটা আমি ক্লাসে বলে ফেলছি শেষ। বৃত্তীয় বা বৃত্তাকার গতি থেকে কি পড়তে হবে? এই যে জাস্ট এটুকু, বৃত্তীয় বা বৃত্তাকার গতি থেকে পড়তে হবে কম্পানিয়ন বুক 34 এ জাস্ট এই 4-5 লাইন, এটুকু পড়লে এনাফ। কি পড়তে হবে? রেডিয়ানের সংজ্ঞা পড়তে হবে। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে, এবং কোন বস্তু যদি সম্পূর্ণ বৃত্তাকার পথে একবার ঘুরে আসে তাহলে কেন্দ্রে যে উৎপন্ন কোণ হয় সেটা হচ্ছে 2π রেডিয়ান, এটাকে ওয়ান রেভলিউশন বলে। একবার ঘুরে আসলে এটাকে ওয়ান রেভলিউশন বলে, যার মান হচ্ছে 2π রেডিয়ান বা 360 ডিগ্রি। ওয়ান রেডিয়ানের মান হচ্ছে 57.3 ডিগ্রি। কৌণিক বেগের একক হচ্ছে, একটা হচ্ছে RPS মানে রেভলিউশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে ঘুরে সেটা হচ্ছে 2π রেডিয়ান পার সেকেন্ড। RPM মান হচ্ছে রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে ঘূর্ণন, সেটা একক হচ্ছে π/30 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে RPS এর একক হচ্ছে 2π রেডিয়ান পার সেকেন্ড, RPM যেহেতু মিনিট আছে সো 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে π/30 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে তপন স্যারের বইয়ের বৃত্তীয় গতি পড়া শেষ, 4টা ম্যাথ ছিল। দেখো তপন স্যারের বইয়ের এখানে 4টা ম্যাথ ছিল, এই যে এখানে 3.5, 6, 7, 10, 4টা ম্যাথ ছিল। আমি অলরেডি 3.5 আর 3.5 হয়ে গেল, 3.5 আর 3.10 অলরেডি করাই ফেলছি, 3.5, 3.10 অলরেডি করাই ফেলছি ক্লাসের মধ্যেই, বাকি আছে 2টা। তপন স্যারের 167 নম্বর পেজে যাবা, সেখানে দেখবা এই 2টা ম্যাথ আছে। 3.6 বলা আছে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, কত সময় পর ফেরত আসবে? কত সময় পর ফেরত আসবে মানে হচ্ছে বিচরণকাল। তাহলে সূত্র হচ্ছে 2u/g, ঠিক আছে? ইউ এর মান হচ্ছে 9.8, জি এর মানও 9.8, কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে 2 সেকেন্ড। 3.7 বলা আছে 48 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করব, কত সময় শূন্য থাকবে? কত উচ্চতে উঠবে এটা দরকার নাই, কত সময় শূন্য থাকবে এটা দরকার। কত সময় শূন্য থাকবে মানে 2u/g, তাহলে ইউ এর মান হচ্ছে 48/9.8, 9.8 কে 48 দিয়ে কাটাকাটি করার পর যেটা আসবে সেটা হচ্ছে 4.9। এটাকে সহজ করে বলি, ধরো 9.8 এর জায়গায় এখানে 10 আছে, হ্যাঁ একটু সহজ করে বলি, মনে করো এখানে 9.8 এর পরিবর্তে আছে হচ্ছে 10, এখানে মনে করো এখানে 48 এর পরিবর্তে মনে করো এখানে আছে 50, আর 9.8 এর কাছাকাছি হচ্ছে এখানে আছে হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এইটা এটা কাটো, তাহলে বাকি থাকবে হচ্ছে 5, 5 দুগুণ হচ্ছে 10, তাহলে 9.8 এর কাছাকাছি, বুঝতে পারছো? যদি তোমার ক্যালকুলেশন করতে সমস্যা, যে ভাই আমার 9.8 বের করতে সমস্যা হচ্ছে, ঠিক আছে তুমি কাছাকাছি মান বের করো, তাহলে 48 কে 50 ধরো, 9.8 কে 10 ধরো, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 10 আসবে। তাহলে 10 যা কথা, 9.8 তো একই কথা, বুঝছো? তাহলে মাঝে মধ্যে কিন্তু এরকম হইতে পারে যে একদম যে অ্যাকুরেট মান আসবে কাটাকাটি করার জন্য, এরকম না, দুই এক আগে পেছে হইতে পারে। আগে পেছে হলে তুমি সেটাকে পূর্ণ সংখ্যা ধরবা, ধরে কাটাকাটি করবে, একটু সাহস করতে হবে, সাহস না রাখলে ম্যাথ অ্যান্সার করতে পারবে না। তাহলে তপন স্যারের এক্সট্রা 4টা অঙ্ক আমাদের পড়া শেষ। তাহলে আজকের দিনের লাস্ট টপিক সেটা হচ্ছে কৌণিক বেগ, ঘড়ির কাঁটার কৌণিক বেগ নিয়ে তোমাদের অনেকের কমপ্লেন ছিল, অনেক ঝামেলা ছিল, তো আজকের দিনের লাস্ট টপিক হচ্ছে এটা, কৌণিক বেগ। আমি একবারে পড়াই দিচ্ছি 3টা, একটা হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমি একটা করে পড়াই দিচ্ছি, কারণ হচ্ছে ইসাক স্যারের বইতে ঝামেলা আছে, এক এক অধ্যায়ে এক একটা মান লিখা আছে, তপন স্যারের বইতে আবার আরেকটা লিখা আছে, তোফাজুল স্যারের বইতে আরেকটা লিখা আছে, একটু ঝামেলা, এই জন্য আমি একটু সলভ করে দিচ্ছি আজকের পর থেকে। আশা করি ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা নিয়ে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? ওকে, প্রথম কথা, কৌণিক বেগের সূত্র হচ্ছে ওমেগা সমান সমান 2π/T, কৌণিক বেগ ওমেগা সমান সমান হচ্ছে 2π/T, এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা এখন এই যে এখানে পাশে একটা ঘড়ি, এই ঘড়িটার দিকে তাকাও, এই ঘড়িতে এখন বাজে মনে করো রাত 12টা, কথার কথা এই ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত 12টা, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, এখন যদি রাত 12টা বাজে তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটা দুইটাই কোথায় আছে? দুইটি আছে হচ্ছে 12তে, ঠিক আছে? আচ্ছা এই যে কৌণিক বেগের সূত্র, এখানে টি মানে কি? কৌণিক বেগের এই টি মানে হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল,
কৌণিক বেগের এটি মানে হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। পর্যায়কাল বা দোলনকাল মানে কি? একটা বস্তু আগের অবস্থানে ফেরত আসতে যে সময় লাগে, একটা বস্তু আগের অবস্থানে ফেরত আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। মনে করো বস্তু এখানে আছে, ঘুরে আবার এখানে আসলো, আসতে যে সময় লাগবে সেটাই হচ্ছে তার পর্যায়কাল। দেখো ঘন্টার কাঁটা এখন আছে কোথায়? 12-তে। এই ঘন্টার কাঁটা যখন ঘুরে আবার 12-তে আসবে, এই ঘন্টার কাঁটা যখন ঘুরে আবার 12-তে আসবে মানে আগের অবস্থানে ফেরত আসবে, তখন কয়টা বাজবে? এখন বাজে রাত 12টা। ঘন্টার কাঁটা ঘুরে যদি আবার 12-তে আসে তখন বাজবে দুপুর 12টা। তার মানে আবার যখন 12টা বাজবে তখন ঘন্টার কাঁটা আগের অবস্থানে চলে আসছে। তার মানে ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত, সরি ঘন্টার কাঁটার পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। কেন? কারণ 12 ঘন্টা পর পর সে আগের অবস্থানে আসে। সে আগে ছিল 12-তে, এখন আবার আসছে 12 ঘন্টা পর 12-তে। তার মানে প্রতি 12 ঘন্টা পর পর ঘন্টার কাঁটা আগের অবস্থানে ফেরত আসে। এই জন্য ঘন্টার কাঁটা দোলনকাল হচ্ছে 12 ঘন্টা। আসো আমরা মান বসাই, তাহলে 2π/12 আওয়ার বা π/6 রেডিয়ান পার আওয়ার, এটা হচ্ছে রেডিয়ান পার আওয়ার এককে মান। এখন ধরো তোমাকে বইতে বললো রেডিয়ান পার মিনিট এককে বের করতে, তাহলে আমরা জানি 12 ঘন্টা, প্রতি ঘন্টা 60 মিনিট, সো 60 দিয়ে গুণ করলাম, তাহলে পাইলাম কত? 2π/720 বা π/360 একক কি হবে এখন? রেডিয়ান পার মিনিট। খেয়াল করো আগের বার যখন 12 বসেছি তখন রেডিয়ান পার আওয়ার একক আসছে, এখন যখন সাথে 60 দিয়ে গুণ করছি রেডিয়ান পার মিনিট আসছে কত? 2π/720 অথবা π/360। এখন যদি সেকেন্ডে জিজ্ঞেস করে, তাহলে 12 ঘন্টায় 60 মিনিট, প্রতি ঘন্টায় 60 মিনিট, প্রতি মিনিটে 60 সেকেন্ড, সো 12 × 60 × 60 এইভাবেও আসতে পারে, অথবা π/21600 রেডিয়ান পার সেকেন্ড এইভাবেও আসতে পারে। বুঝতে পারছি? তাহলে আজকের পর থেকে ঘন্টার কাঁটার কৌণিক বেগ নিয়ে আশা করি কোনো ঝামেলা হবে না। এটা কম্প্যানন বুকেও দেয়া আছে, যাদের মান নিয়ে সমস্যা ওখান থেকে দেখে নিবা ক্যালকুলেশনটা, ঠিক আছে? আশা করি বুঝছো। এটা যদি বুঝো এবার আসো মিনিটের কাঁটায়। এবার দুইটা ঘড়ি দেওয়া আছে, দেখো প্রথম ঘড়িতে বাজে হচ্ছে 12টা, প্রথম ঘড়িতে বাজে হচ্ছে 12টা, দ্বিতীয় ঘড়িতে হচ্ছে বাজে 1টা। তাহলে প্রথম ঘড়িতে ঘন্টা এবং মিনিট দুইটাই দেয়া আছে 12-তে, দ্বিতীয় ঘড়িতে ঘন্টার কাঁটা আসছে 1টায়, কিন্তু প্রথম ছবিতে মিনিটের কাঁটা ছিল 12-তে, দ্বিতীয় ছবিতেও মিনিটের কাঁটা 12-তে আবার ফেরত আসছে। তাহলে মিনিটের কাঁটা আবার আগের অবস্থানে ফেরত আসছে, মাঝখানে সময় অতিবাহিত হয়েছে কতক্ষণ? 1 ঘন্টা। কেন? কারণ 12টার সময় মিনিটের কাঁটা 12-তে ছিল, যখন 1টা বাজছে তখন মিনিটের কাঁটা আবার 12-তে আসছে। তাহলে মিনিটের কাঁটা আগের অবস্থানে ফেরত আসতে মানে তার দোলনকাল লাগে হচ্ছে 1 ঘন্টা বা 60 মিনিট। মিনিটের কাঁটা আগের অবস্থানে ফেরত আসতে সময় লাগে 1 ঘন্টা বা 60 মিনিট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি। তাহলে 2π/1 আওয়ার, তাহলে 2π/রেডিয়ান পার আওয়ার এটা, অথবা 2π/60 মিনিট, যেহেতু প্রতি ঘন্টায় 60 মিনিট, সো π/30 রেডিয়ান পার মিনিট, অথবা সেকেন্ডে নিলে 2π/60 × 60 মানে হচ্ছে 2π/3600 বা π/1800 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা অনেকেই বুঝতেছেন এখান থেকে প্রশ্ন আসবে কেমনে, প্রশ্ন আসবে এইভাবে মিনিটের কাঁটার কৌণিক বেগ কত, প্রশ্ন এইভাবে আসবে। তারপর অনেকগুলো অপশন দেওয়া থাকবে, সেই অপশনটা রেডিয়ান পার আওয়ার হইতে পারে, রেডিয়ান পার মিনিট হইতে পারে, রেডিয়ান পার সেকেন্ড হইতে পারে, ঠিক আছে? অথবা সবগুলোই থাকতে পারে। তোমাকে দেখতে হবে প্রথম কথা যে যে কারেক্ট অ্যান্সার বের করতে হবে, তাহলে আমাকে আগে মান বসাইতে হবে। তাহলে তুমি হচ্ছে মনে রাখবা যে মিনিটের কাঁটা দোলনকাল হচ্ছে 1 ঘন্টা বা 60 মিনিট। তাহলে তুমি যদি দেখো যে এককগুলো হচ্ছে রেডিয়ান পার আওয়ার, সে অ্যান্সার হচ্ছে 2π। যদি দেখো না একক হচ্ছে রেডিয়ান পার মিনিট, তখন কি করতে হবে? তার নিচে 60 বসাইতে হবে, তখন π/30। তারপর যদি বলে যে পার সেকেন্ড, তখন কি করতে হবে? আরো একটা 60 বসাইতে হবে। ঠিক একইভাবে যদি ঘন্টার কাঁটার জন্য বলে, তখন একই নিয়ম, প্রথমে 12 দিয়ে ভাগ, তারপর আবার ওখানে 60 দিয়ে ভাগ, তারপর আবার 60 দিয়ে ভাগ, এভাবে, ঠিক আছে? তাহলে আশা করি মিনিট বুঝছো। এরপর পরেরটা আসো সেকেন্ডের কাঁটা। ধরো এখানে তিনটা ঘড়ি দেওয়া আছে, একটা হচ্ছে নর্মাল ঘড়ি অ্যানালগ, আর বাকি দুইটা হচ্ছে ডিজিটাল। খেয়াল করে দেখো যে অ্যানালগ ঘড়িটা সেখানে বাজে 10টা 8, তখন সেকেন্ডের কাঁটা মনে করে এখানে আছে, মনে করো 36 আসে। তাহলে যখন 10টা 8 বাজছে তখন সেকেন্ডের কাঁটা এখানে আসছে। আমার প্রশ্ন হচ্ছে সেকেন্ডের কাঁটা আবার এখানে যখন আসবে তখন কয়টা বাজবে? সেকেন্ডের কাঁটা এখন এখানে আসে, তখন বাজে 10টা 8, সেকেন্ডের কাঁটা যখন আবার এখানে আসবে তখন বাজবে 10টা 9। এই যে দেখো পাশের ঘড়িতে, যখন 10টা 9 বাজছে
তখন সেকেন্ডের কাটা আবার আগে 36 আসছে, ঠিক আছে? তার মানে সেকেন্ডের কাটা আগের অবস্থানে ফেরত আসতে সময় লাগছে 1 মিনিট বা 60 সেকেন্ড। প্রতি 1 মিনিট পর পর সেকেন্ডের কাটা আগের অবস্থানে আসে, তাহলে 1 মিনিট বা 60 সেকেন্ড, তাহলে মান বসাও 2π/60 সেকেন্ড বা π/30 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? আরেকবার একটু বলে যাই, প্রথম কথা ঘন্টার কাটার জন্য কৌণিক বেগ কত, দোলন কাল হচ্ছে 12 ঘন্টা, কারণ 12 ঘন্টা পর পর ঘন্টার কাটা আগের অবস্থানে আসে। সো মান বসাই, যদি রেডিয়ান পার আওয়ার এককে হয় তাহলে π/6 রেডিয়ান পার আওয়ার, সাথে মিনিট থাকলে 60 দিয়ে গুণ করতে হবে নিচে, তাহলে 2π/720 বা π/360 রেডিয়ান পার মিনিট। যদি রেডিয়ান পার সেকেন্ড হয় তখন কি হবে, সাথে আরো 60 দিয়ে ভাগ করতে হবে, তখন 2π/12 × 60 × 60 অথবা π/21600 শেষ। যদি মিনিট বলে তাহলে মিনিটের কাটা 1 ঘন্টা পর পর আগের অবস্থানে আসে, মানে পর্যায়কালে 1 ঘন্টা বা 60 মিনিট, তাহলে 2π/1 আওয়ার, মানে 2π/2π রেডিয়ান পার আওয়ার, অথবা 2π/60 বা π/30 রেডিয়ান পার মিনিট। সেকেন্ডে আসলে আরো 60 দিয়ে ভাগ, সো 2π/3600 বা π/1800 রেডিয়ান পার সেকেন্ড। যদি সেকেন্ড বলে তাহলে পর্যায়কাল হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড, সো 2π/60 বা π/30 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে লাস্ট আজকের দিনের স্পট এক্সাম, ঝটপট দিয়ে ফেলো অ্যান্সারটা, বলে ফেলো কি হবে। এক রিটার্ন সমান হচ্ছে 57.3, 1 RPM, মিনিট বলছে কিন্তু আরপিএস না, এম। সো π/30 রেডিয়ান পার কি সেকেন্ড। সুষম বৃত্তের গতির বৈশিষ্ট্য নয়, এতে সমরৈখিক বেগ বিদ্যমান, মিথ্যা কথা। ঘন্টার কাটার কৌণিক বেগের সঠিক মান কোনটি, ঘন্টার কাটার কৌণিক বেগ বলছে, তাহলে খেয়াল করো, বলছিলাম যে ঘন্টা থাকলে কি হবে, প্রথম হচ্ছে 2π/12, তারপর 2π/12 × 60 বা π/700 π/360, ঠিক আছে? তাহলে একের আনসার হচ্ছে বি, দুইয়ের আনসার হচ্ছে সি, তিনের আনসার হচ্ছে বি, চারের আনসার হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট কথা এবং এটি হচ্ছে আমাদের মেন কথা, স্টাডি স্মার্ট নট হার্ড। মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাইতে হলে প্রচুর পড়তে হয়, দ্যাটস ট্রু, অনেক কষ্ট করতে হয়, এটাও সত্যি কথা। লাখ লাখ ইনফরমেশন মনে রাখতে হয়, এটাও সত্যি কথা, কিন্তু এই লাখ লাখ ইনফরমেশন কিভাবে অল্পতে মনে রাখা যায়, লাখ লাখ ইনফরমেশনের মধ্যে দুই একটা ভুলে গেল সেটা কিভাবে টেনে নিয়ে আসা যায় মেমোরি থেকে, লাখ লাখ ইনফরমেশন কিভাবে পরীক্ষার আগে সহজে রিভাইজ দেওয়া যায়, লাখ লাখ ইনফরমেশনগুলোকে কিভাবে বইয়ের মধ্যে সাজায় দেওয়া যায়, কিভাবে দুইটা বই তিনটা বই একসাথে পড়া যায়, কিভাবে সেকেন্ড বই থার্ড বইয়ের জিনিসগুলো সহজে মনে রাখা যায়, এত কিছুর জন্যই কিন্তু আমাদের এত আয়োজন। এই জন্য আমরা অলওয়েজ এটা বিশ্বাস করি যে বেশি পড়াশোনা করা বা অনেক কঠিনভাবে পড়াশোনা করাচ্ছে, দিনে 20-22 ঘন্টা পড়াচ্ছে, তুমি 6 ঘন্টাই পড়ো কিন্তু সেটা সুন্দরভাবে পড়ো, 6 ঘন্টার পড়াটাই যেন ইফেক্টিভ হয়, এটা হচ্ছে আমার আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল। এই ক্লাসে তোমরা অনেকে আগে করে ফেলছো, আবার নেওয়া হয়েছে, কারণ হচ্ছে একটাই, কারণ এই ক্লাস গ্রুপে থাকবে, সো গ্রুপে যারা আসো, আগে ক্লাস করছো বা আজকে নতুন করছো, সবাই যেন উপকৃত হয়, কারণ এখানে অনেক কিছু অ্যাড হয়েছে, সবগুলো আমি দেখাই দিছি, পেজ নাম্বার ডিফারেন্সগুলো দেখাই দিছি, তারপর হচ্ছে কিছু টপিক নতুন করে সাজানো হয়েছে সেগুলো দেখাই দিছি। সো উদ্দেশ্য হচ্ছে একটাই, যে নতুন পুরাতন যেই থাকো, ক্লাস করছো না করছো, যেই থাকো, তুমি আমাদের স্টুডেন্ট, প্যারালাল ব্যাচ, এটা একটা ইউনিক আইডিয়া আমাদের জনি ভেয়ার, যে যারা হচ্ছে মিস করছো তাদের জন্য, অথবা যে যদি কোনো আপডেট হয়ে থাকে সেটাও যেন একসাথে হয়ে যায়, তাহলে একটা ক্লাস করে কিন্তু অনেক উপকার হলো। যারা আগে করছো, অনেক আগে করছো, ভুলে গেছো, তারা রিভাইজ করতে পারলা, যারা আগে করছো, নতুন বই কেন নেই, নতুন বইতে কি চেঞ্জ আসছে দেখে নিলা, যারা আগে করো নাই তারা তো করছোই, তারপর আগের টপিক গুলা ভুলে গেছো, সেগুলো কিভাবে সহজ করে মনে রাখা যায় সেটা দেখা দেওয়া হয়েছে, আগের অনেক টপিকে কনফিউশন ছিল সেটাও আজকে ঠিক করে দেওয়া হয়েছে। আলটিমেটলি সবচেয়ে লাস্ট কথা হচ্ছে এটা, যে প্যারালাল এক্সামের জন্য তুমি কিন্তু আলাদা কোনো টাইম পাচ্ছ না, কারণ প্যারালাল মানে হচ্ছে প্যারালাল, তোমার অন্য রেগুলার এক্সাম গুলার সাথে চলতেছে একসাথে করে, প্যারালাল মানে প্যারালাল, সেগুলো ঠিক রেখে তোমাকে এটা পড়তে হবে। এত সময় তোমার কোথায়, ওইটাও পড়তে হবে, এটাও পড়তে হবে, এত সময় তো তোমার নাই, আবার যারা ম্যাথ করছে আসো, সেখানে ম্যাথও চলতেছে, সো ঝামেলা। আলটিমেটলি আজকে ক্লাস এত বড় করে এত ডিটেলসে বলার উদ্দেশ্য হলো একটাই, যেন আমি লম্বা একটা ক্লাস নিব, আমি আড়াই ঘন্টা পড়াবো, বাট আমার স্টুডেন্টরা যারা ক্লাস করবে আড়াই ঘন্টা পর,
আর এই ক্লাস করা দরকার নাই, আড়াই ঘন্টা যা পড়ছে ওই বই না পড়লেও পোলাপান ক্লাসে যা বুঝাই দিছি ওইটা দিয়ে বাকি যা যত পরীক্ষা যা কিছু সব অ্যান্সার করতে পারবে। ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এটাই, এত বড় ক্লাস নিয়েছে এই কারণেই, যেন আমি জানি তোমাদের টাইম নাই, যে ক্লাসের মধ্যে সবকিছু পড়াই দিব, ক্লাসেই শেষ, ক্লাসের ঘটনা ক্লাসেই শেষ, যা কিছু আছে ক্লাসের মধ্যে শেষ, ক্লাসের পরে আমি কোনো ভেজাল টানবো না, ক্লাসের পরে আমি এটা নিয়ে কোনো ঝামেলাতে যাইতে চাই না। ঠিক আছে, আশা করি আজকের পরে সবাই এই চ্যাপ্টার নিয়ে যত ঝামেলা ছিল সবকিছু নিয়ে সবগুলো সমাধান হয়েছে, আজেবাজে ম্যাথ কোনো সলভ করা দরকার নাই, অনুশীলন যে প্রচুর হাবিজাবি ম্যাথ আছে সেসব ম্যাথ নিয়ে মাথা ঘামানো দরকার নাই, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো তুমি নিজে দেখলেই বুঝবা সেগুলো সলভ করবা, কোনো উদ্দীপক, তারপর হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোয়েশ্চেন, তারপর এমন কোন ম্যাথ যেটা করতে অনেক বড়, মানে যে তুমি জানো যে বইয়ের ভিতরে ঝামেলা আছে এরকম কোন ম্যাথ, তারপর হচ্ছে গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন যেগুলোতে গ্রাফ আঁকা আছে, গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন মানে হচ্ছে দেখবা যে অনুশীলনে গ্রাফ আঁকা আছে, উদ্দীপক দেয়া আছে, চিত্র আঁকা আছে, তারপর বহুপদী অ্যান্সার এগুলোর কোনো দরকার নাই, তারপর বুয়েটের কুয়েট চুয়েট শাস্ত্রের কোয়েশ্চেন আছে এগুলো করার কোনো দরকার নাই, একদম সহজ সহজের প্রশ্নগুলা যেগুলো বইয়ের ভিতরে আছে, যেগুলো তুমি বইয়ের ভিতরে দেখছো সেই প্রশ্নগুলা অনুশীলন থেকে রিভাইজ করতে পারো, এরকম না যে অনুশীলন থেকে সরাসরি তুলে দিবে, অনুশীলন প্রশ্ন বলার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একটাই যেন পরে রিভাইজ হয়। হ্যাঁ তুলে কি দেয় না, দেয় মাঝে মধ্যে দেয়, সেটা খুবই রেয়ার ঘটনা ফিজিক্সের জন্য, সেটা খুবই রেয়ার ঘটনা, অনুশীলন থেকে তুলে দেয় কিন্তু এমন প্রশ্নগুলাই তুলে দেয় যেটা বইয়ের ভেতরে আছে, সো বইয়ের ভিতরে যেই টপিকগুলো আছে সেই রিলেটেড যে প্রশ্নগুলা, অনেক বড় ম্যাথ এটার অ্যান্সার কি, এটা কি, এটা বইয়ের মধ্যে না, এটা আমি পারি না, এগুলো নিয়ে কেন মাথায় ঘামাচ্ছ, পুরা ফিজিক্সে ম্যাথ আসবে দুইটা কি তিনটা, এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসতেও পারে নাও আসতে পারে, তাহলে তুমি পুরা ফিজিক্সে তোমার ম্যাথ করা উচিত ছিল হচ্ছে সব মিলে 200টা, তুমি এই চ্যাপ্টার থেকে 200টা ম্যাথ করে ফেলা, তাহলে কি হইলো, কিছু হইলো না, বরং ওই 200টা ম্যাথ না করে তুমি যেগুলা ক্লাসে বলছি যে ম্যাথ গুলা সেই ম্যাথ গুলা ভালো মতো প্র্যাকটিস করো, ক্লাসে যেই থিওরি গুলা বলছি সেই থিওরি গুলা ভালো মতো বোঝো, তাহলে এতে এনাফ, এই অধ্যায় থেকে তো ভাই 100টা প্রশ্ন থাকবে না, মেডিকেলে একটা বা দুইটা প্রশ্ন আসবে, সেই একটা দুটো প্রশ্ন কোনটা একদম যে চোখে পড়ে যে লাইনটা, সেটা একটা পেজ তুমি খুললা এখান থেকে বোল্ড করা আছে কোনটা, একটা সমীকরণ আছে কোথায়, একটা ছোট্ট ম্যাথ আছে কোথায়, এই তো, এটা তো মেডিকেল ভর্তি পরীক্ষা, জিনিসটা খুবই সহজ, আর ফিজিক্সের জন্য আরো সহজ, তুমি ফিজিক্সে অনার্স মাস্টার্স করতে আসো নাই, তুমি ফিজিক্স পড়তেছো মেডিকেলের চান্স পাওয়ার জন্য, 20-এ 20 পাওয়ার জন্য, সো 20-এ 20 পাওয়ার জন্য যতটুকু পড়া দরকার ওটুকুই পড়ো, এর থেকে বেশি না। এখন হ্যাঁ তোমার যদি অন্য কোনো প্ল্যান থাকে, তোমার যদি হচ্ছে ভার্সিটি নিয়ে প্ল্যান থাকে, তা আমি অন্য কোথাও পরীক্ষা দেবো সেটার হিসাব আলাদা, সেটার জন্য এই ক্লাস না, এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে টোটালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এই ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা আর্মফোর্স পরীক্ষা সেখানে কাজে লাগবে, এর বাইরে অন্য কোথাও কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, সেটার তো আমি দায়িত্ব নিব না, আমি এখানে দায়িত্ব নিছি মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা আর্মফোর্স পরীক্ষার জন্য, সো ওইখানে যা যা লাগবে সেগুলো আমি ক্লাসে বলছি, এর বাইরে অন্য কোনো কিছু বলা দরকার ছিল না, অন্য কিছু তোমার পড়া দরকারও নাই, যা বলছি মোর দ্যান এনাফ, আল্লাহ হাফেজ।